দেখেছি আমি কি দেখেছি মধুর হাসি সোনার সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। করোনার এই সংক্রমণ রোধে তোমরা এখন ঘরে বসে ক্লাস করতে হচ্ছে, তোমাদের স্কুল বন্ধ। তো আমার ঘরে আমার স্কুল এই কার্যক্রমে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আজ ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলব। প্রিয় শিক্ষার্থী, কি দেখতে পাচ্ছ? একটা অ্যাম্বুলেন্সের ছবি। তার মানে কি, আশেপাশে এখন এটা খুবই আমাদের নজরে পড়ছে, তাই না? ঢাকা শহর বা বিভিন্ন শহরগুলোতে খুবই নজরে পড়ছে অ্যাম্বুলেন্স। আচ্ছা, এই যে লেখাটা উল্টে দেখছো, এটা কেন বলতে পারো? কখনো কি তোমার মনে প্রশ্ন করেছে যে অ্যাম্বুলেন্স লেখাটা কেন উল্টে থাকে? শিক্ষার্থী, এটি একটা যুক্তিযুক্ত কারণ আছে। দেখো, অ্যাম্বুলেন্স যখন চলে, সামনে যদি কোনো একটা গাড়ি থাকে, তাহলে সে কি করে? হর্ন দিলে সে গাড়ি সরে যায়। কিন্তু সে যদি তার লুকিং গ্লাসে দেখে, সেই গাড়ি যদি দেখে তার পেছনে একটা অ্যাম্বুলেন্স এই লেখাটা, তখন সে কি এই উল্টোই দেখবে নাকি সে সঠিকভাবে দেখবে? ইয়েস, সে সঠিকভাবে দেখবে। সে দেখবে অ্যাম্বুলেন্স সুন্দর করে লেখা। তার মানে হচ্ছে সে কি দেখল? প্রতিবিম্ব। এটা হচ্ছে প্রতিবিম্ব দেখলো, অর্থাৎ তার আয়নায় সে প্রতিবিম্ব দেখলো। শিক্ষার্থী, তোমরা এতক্ষণ বুঝে গেছো যে আমরা আসলে কোন বিষয় নিয়ে কথা বলছি। আমি আজ তোমাদের বিজ্ঞান বইয়ের নবম অধ্যায়ে দর্পণের সৃষ্ট প্রতিবিম্ব নিয়ে, আজকে আমাদের এই পাঠ শেষে আমরা দর্পণের প্রতিবিম্ব সৃষ্ট কেন হয়, কিভাবে হয় সেটা ব্যাখ্যা করতে পারবো। আমাদের চারপাশে সংঘটিত বিভিন্ন ঘটনায় আলোর প্রতিফলনের ব্যাখ্যাও করতে পারবো। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা তো আগের ক্লাসে জেনেছো যে আলো কোনো স্বচ্ছ বস্তুর উপর যখন পড়ে, তো সেই স্বচ্ছ বস্তুর উপর পড়ে সেটা কি হয়? প্রতিফলিত হয়। তাহলে এই স্বচ্ছ বস্তুর উপর থেকে যদি প্রতিফলিত হয় এবং সে তত্ত্ব যদি হয় মসৃণ চকচকে, তাহলে প্রতিবিম্বটা খুব সুন্দর প্রতিবিম্ব
তৈরি হবে, এটা আমরা জানতে পেরেছিলাম আগের ক্লাসে। অর্থাৎ স্বচ্ছ এবং চকচকে যদি হয় পৃষ্ঠতল, তাহলে আলোর প্রতিফলনটা খুব সুন্দর হবে। আলোর প্রতিবিম্ব যেটা গঠিত হয় সেখানে সেটা খুব স্বচ্ছ এবং সুন্দর একটা প্রতিবিম্ব আমরা দেখতে পাব। তো এই দর্পণের যে সৃষ্ট প্রতিবিম্ব আমরা দেখতে পাচ্ছি সেটা কেমন? তুমি তো আয়নায়, আমরা তো সবাই আয়নার সামনে গিয়ে দাঁড়াই। আচ্ছা, এটা কি কখনো মনে হয়েছে যে আমি যখন দাঁড়াই আমাকে সত্যিকার অর্থে কেমন দেখাচ্ছে, কিভাবে দেখাচ্ছে, কতটুকু বা আমাকে দেখাচ্ছে? আমি যদি একটা বড় আয়নার সামনে দাঁড়াই তাহলে আমাকে পুরো অংশটাই তো দেখাচ্ছে, তাহলে কতটুকু দেখাচ্ছে আমাকে? কি ছোট নাকি বড়, নাকি আমি যা আছে তাই দেখায়? কখনো কি দেখেছো, খেয়াল করেছো, মনে পড়ে? হ্যাঁ, তুমি আবার যখন সরে যাও আয়না থেকে, যখন সরে যাও তখন কি হয়? ওই যে প্রতিবিম্বটার কথা বললাম, যে একটা প্রতিবিম্ব তোমার এই আয়নায় তৈরি হয়েছে, সেটা কি ওখানেই থাকে নাকি সরে যায় নাকি সামনের দিকে চলে আসে? একটু ভাবনার বিষয়, তাই না? ওকে, এবার আবার এটাও কি, এটাও কি লক্ষ্য করেছ যে তুমি ডান হাত নাড়াচ্ছ অথবা বাম হাত নাড়াচ্ছ, সেটা কি? যখন বাম হাত নাড়াচ্ছ তখন কোনটা দেখায়, ডান নাকি বাম, সঠিকটাই দেখাচ্ছে? এই রকম কিছু সমস্যা তোমরা দেখবে। এই বিষয়গুলো যদি আজকে তোমরা বুঝতে পারো তো তোমরা প্রতিফলনের, আলোর যে প্রতিফলন হয় এর অনেকগুলো নিয়ম সম্পর্কে তোমরা একটা ভালো ধারণা তোমাদের হয়ে যাবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, তো আমরা বলছিলাম যে আমরা যদি দর্পণের সামনে দাঁড়াই তাহলে কি হবে? তোমরা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ যে একটা মোমবাতি আছে, এখানে আয়নার সামনে রাখা আছে। আচ্ছা, এইবার দেখো মোমবাতিটাকে সামনে পেছনে করা হচ্ছে, কি হচ্ছে? তোমরা তো স্ক্রিনে দেখতে পাচ্ছ যে মোমবাতিটাকে সামনে পেছনে করা হচ্ছে, কি হচ্ছে? মনে হচ্ছে না প্রতিবিম্বটা দূরে সরে যাচ্ছে? হ্যাঁ, তো এই যে প্রতিবিম্বটা দূরে সরে যাচ্ছে, কাছে নিচ্ছ, কাছে আসছে, তার মানে কি? প্রতিবিম্ব তৈরি হচ্ছে, এটা কেমন, ছোট না বড় দেখাচ্ছে? শিক্ষার্থী বন্ধুরা, সমান দেখাচ্ছে। প্রতিবিম্ব যে বস্তুটা রাখা হবে সামনে কোনো আয়নার বা স্বচ্ছ বস্তুর, তার প্রতিবিম্বটা ঠিক ততটুকুই হয়। আর দূরত্বের কথা বলছো, আমরা একটু পরিমাপ করে নেই, একটু দেখে নেই, চলো একটি পরীক্ষা আমরা দেখে নিই। কি দেখতে পাচ্ছ শিক্ষার্থী বন্ধুরা? একটা আয়নার সামনে একটা মোমবাতি আছে। দেখো মোমবাতিটি কি হচ্ছে, যখনই সামনে নেওয়া হলো কি হলো, ওইটাও সামনে চলে আসলো। আবার দেখো এই যে, আবার যখন কাছে নিলাম, আবার যখন দূরে নিলাম, কি হলো, আবার দূরে চলে যাচ্ছে, প্রতিবিম্ব দূরে চলে যাচ্ছে। দেখো যত দূরে নিচ্ছি সে ততই দূরে যাচ্ছে, যত কাছে আসছে ততই কাছে যাচ্ছে। এই যে ঘটনাটা আমরা দেখতে পাচ্ছি, এই যে এবার অনেক দূরে চলে গেল আবার কাছে চলে আসলো, একদম সমান সমান, তাই না? তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো এখানে প্রতিবিম্ব সমান ছিল, কিন্তু আমরা যে প্রতিবিম্ব সামনে, যে বস্তুটা সামনে রেখেছি অর্থাৎ এই এটা, তার সমান প্রতিবিম্ব কিন্তু আমরা সেখানে দেখতে পেয়েছি। এবং সেই প্রতিবিম্ব যত যখনই সরিয়ে নিয়ে আসছি আয়না থেকে, সেও কিন্তু দূরে সরে যাচ্ছে, যখনই কাছে নিচ্ছি সেও কাছে চলে আসছে। তো এ থেকে আমরা কি বুঝতে পারছি, যে প্রতিবিম্ব বস্তুর সমান থাকে এবং দূরত্ব সমান বজায় থাকে। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা একটা পরীক্ষণটি দেখে নেই যে আসলে যদি একটা সত্যি সত্যি মোমবাতি রাখি জ্বালিয়ে সেটা একটা স্বচ্ছ কাচের ভিতরে, তখন তো দেখেছিলে আয়না, এবার একটা স্বচ্ছ কাচ, কাচের এ পাশে আমি রাখলাম, দেখি কি হয়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করছো এ পাশে একটি জ্বলন্ত মোমবাতি, মাঝখানে একটি কাচ, আর ঠিক ওই পাশে একটি শুধু মোমবাতি যেটা জ্বালানো হয়নি, কিন্তু সমান দূরত্বে রাখা হলো। এখন আমরা কি দেখছি দেখো তো, সমান দূরত্বে রাখা হলো, যখন মোমবাতিটাকে সমান দূরত্বে রাখলাম তাহলে কি দেখছি, এই পাশ থেকে আমরা যখন দেখছি তখন কি দেখছি, ওই পেছনের মোমবাতিটাও কিন্তু জ্বলছে, লক্ষ্য করেছো নিশ্চয়ই। এবার ওখানে যদি তোমার একটা আঙ্গুলটাকেও যদি ওইভাবে দাঁড় করিয়ে রাখো মোমবাতিটাকে সরিয়ে, দেখবে তোমার আঙ্গুলের উপরে কেনা, মানে এই পাশ থেকে যদি দেখা হয় মনে হবে যেন আঙ্গুলের উপর আগুন জ্বলছে, অর্থাৎ শিখা জ্বলছে, মোমবাতির শিখা, শিখা জ্বলছে। তো এই যে মোমবাতির শিখা জ্বলছে, এটা কি ঘটনা? তো আমরা দেখতে পাচ্ছি যে প্রতিবিম্ব সমান দূরত্বে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী, তো এই পরীক্ষণটি থেকে আমরা কি দেখতে পেলাম? আমরা প্রথমে দেখেছিলাম একটি
আয়নার সামনে একটি মোমবাতি, তার দূরত্ব যেমন কাছে নিচে নিচ্ছিলাম সেটাও কাছে প্রতিবিম্ব কাছে আসছিল। তারপর এখন দেখলাম যে আমরা একটি স্বচ্ছ কাচ যার সামনে একটি জ্বলন্ত মোমবাতি ছিল, পেছনে একটা শুধু মোমবাতি ছিল। তাহলে আমরা যখন সমান দূরত্বে রাখলাম তখন কি দেখলাম, একটি মোমবাতি জ্বালানো হলো, সামনে থেকে যদি দেখা হয় তাহলে পেছনে অর্থাৎ কাচের পেছনে যে মোমবাতিটি ছিল তাকেও আমরা জ্বলন্ত অবস্থায় দেখতে পেয়েছি। ইভেন আমরা আঙ্গুল যদি সেখানে দাঁড় করিয়ে রাখি মনে হচ্ছে আঙ্গুলের উপরও সে আগুনের শিখাটা আমরা দেখতে পাচ্ছিলাম, মোমবাতির শিখা দেখতে পাচ্ছিলাম। তো এ থেকে আমরা কি বুঝতে পারছি, যে এর থেকে বুঝতে পারছি যে যে সমান আকৃতির প্রতিবিম্ব তৈরি করে সকল বস্তুর বেলায় এটা সত্য। এছাড়া দর্পণ থেকে তোমার দূরত্ব এবং প্রতিবিম্ব দূরত্ব কি হচ্ছে, সর্বদাই সমান থাকছে। আর প্রতিবিম্ব কি করছে, পার্শ্ব পরিবর্তন করছে। অর্থাৎ তুমি যদি ডান হাত দেখাও, শিক্ষার্থী বন্ধু তুমি তো খেয়াল করেছো যখন ডান হাত দেখাও সেটা বাম হাত দেখায়, অথবা যদি বাম হাত দেখাই সেটা ডান হাত দেখায়, অর্থাৎ একটা উল্টো প্রতিবিম্ব তোমার দেখাচ্ছে যেটা পার্শ্ব মানে পার্শ্ব পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ আমার ডান পাশ সেটা বাম পাশের দিকে হয়ে যায়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমাদের এই দর্পণ থেকে যে আলোর প্রতিফলনের যে কিছু ধারণা সেটা আমরা এখান থেকে আশা করি বুঝতে পেরেছি। এবার চলো এই আলোর প্রতিসরণের যে এবার দেখো এই আলোর প্রতিফলনের যে নিয়মগুলো আছে এগুলো মেনটেন করে আমাদের সমাজে বা আমাদের পরিবেশে আমরা আরো অনেক নানান ঘটনা দেখি। তেমনই একটা ঘটনা তোমাদের সামনে এখন আমি তুলে ধরছি। শিক্ষার্থী বন্ধুরা আমরা আমাদের পরিবেশে নানান ঘটনা দেখে থাকি আলোর প্রতিফলনের, তেমনই একটি ঘটনা আমি তোমাদের সামনে এখন উপস্থাপন করছি। আচ্ছা মনে করো কেন, আমরা তো যাই, যেমন আমরা যখন সেলুনে যাই চুল কাটাতে যাই, এই যে চুল লম্বা হয়ে যাচ্ছে এখন করোনাকালীন সময় আমরা যেতে পারছি না, বাট আমরা তো এর আগে আমরা প্রতিনিয়তই সেলুনে গিয়েছি চুল কাটানোর জন্য। আচ্ছা চুল যখন কাটে তখন কি করে, আমি তো দেখতে পাচ্ছি না কেমন কাটলো, কোন দিকে ছোট কোন দিকে বড়, কেমন হচ্ছে আমাকে কেমন দেখাচ্ছে, আমি শুধু সামনের অংশটা দেখতে পাচ্ছি কিন্তু পেছনে ওকে কি ভালো করে কাটলো কি না আমি তো বুঝতে পাচ্ছি না। তখন আমার কাটা যখন চুল কাটানোটা শেষ হয়ে যায় তখন উনি কি করেন, যে সেলুনে যে যিনি চুল কাটেন তিনি কি করেন, তিনি দেখো খেয়াল করে একটা পেছনে ছোট্ট একটা আয়না তোমার সামনে ধরে দেয়, অথবা পেছনে গ্লাস লাগানো থাকে এরকমভাবেই যেন পেছনটা দেখা যায়। লক্ষ্য করো এই যে যখন আমার পেছনে একটা আয়না ধরা হয় তখন আমি কি করি, সোজা সামনের দিকে তাকিয়ে দেখি যে কি দেখা যাচ্ছে, আমার পেছনটা কেমন হয়েছে, কিভাবে কাটলো, এটা খুব সুন্দর দেখা যায়। এটা কি আলোর প্রতিফলনের একটি ঘটনা নয়? হ্যাঁ। তো শিক্ষার্থী বন্ধুরা এই যে আলোর প্রতিফলনের ঘটনাটা এখানে কয়টা ঘটনা ঘটলো একটু চিন্তা করো তো। আমি তো বলেছি যে বস্তু থেকে আলো আয়নাতে যখন আমরা আমার চেহারাটা দেখা যাচ্ছে এটা প্রতিফলিত হয়ে পিছনের দিকে চলে যাবে, অন্যদিকে চলে যাবে, তো এটা ছিল একটা প্রতিফলন। তো এই যেটা গেল সেটা পেছনের আয়নাতে আবার ধরা পড়লো, সেখান থেকে আমি আবার কি দেখতে পাচ্ছি, আমার এইখানকার ছবিটা এই আয়নাতে আসছে, এখান থেকে আসছে সামনের আয়নাতে। তাহলে কয়টা ঘটনা এখানে, দুটো ঘটনা, অর্থাৎ দুবার প্রতিফলিত হয়েছে আলো। তো এই আমার পেছনের আলো, পেছন থেকে একটা আলো পেছনের আয়নাতে গেল, সে আয়না থেকে আলো গিয়ে পড়লো এই এই আয়নাতে, এই আয়না থেকে আসলো আমার চোখে, অর্থাৎ দুবার প্রতিফলিত হওয়ার পর আমি আমার পেছনের অংশটা দেখতে পেয়েছি। তাহলে এটা কি আলোর প্রতিফলনের একটা নিয়ম ছিল। তো আমরা চুল কাটার সময় আমাদের এখানে হর হামেশা সবাই কিন্তু আমরা এই ঘটনাটা দেখছি, ব্যবহারও করছি, কাজ করছি। শিক্ষার্থী বন্ধুরা এছাড়াও কিন্তু আরও অনেক রকমের নানা রকমের ব্যবহার আছে। আচ্ছা যেমন দেখো যে তুমি খেলা দেখছো স্টেডিয়ামে, এখন এত ভিড় তুমি দেখতে পাচ্ছ না, তো অনেক লোকের ভিড়, তোমার চেতে উঁচু লোক বড় লোক দাঁড়িয়ে বড় বড় মানুষ আছে সামনে তুমি দেখতে পাচ্ছ না, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, লক্ষ্য করো এমন একটা যন্ত্র আছে যেটার দিকে তাকিয়ে তুমি দেখতে পাবে যে খেলা কেমন হচ্ছে, কে বা কীভাবে খেলা হচ্ছে, কোথায় কী হচ্ছে তুমি দেখতে পাবে, সেটা কি ঘটনা বলতে পারো? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা এটা হচ্ছে একটা প্যারিস্কোপ। এই প্যারিস্কোপ কিন্তু আমরা হাতেও নিজেরাও তৈরি করতে পারি, এটা খুব কঠিন কিছু না। তো এই প্যারিস্কোপ দিয়ে আমরা কি করতে পারি, আমরা এই স্টেডিয়ামে খেলা যদি দেখতে চাই তাহলে সেটা দেখতে পাবো। এছাড়া এর নানা রকম ব্যবহার আছে প্যারিস্কোপের,
এই পেরিস্কোপ আমরা যুদ্ধের সময় জানো তো বাংকারে মানুষ থাকে, নিচে মাটির নিচে গর্ত করে বাংকারের দিকে থাকে, তো উপরে এমনভাবে বানানো হয় এই পেরিস্কোপ দিয়ে, কিন্তু উপরে ভূপৃষ্ঠের উপরে কারা কারা কাজ করছে, কারা কারা আসা যাওয়া করছে, শত্রু পোকা আসছে কিনা বা কি অবস্থা দেখার জন্য কিন্তু সে নিচে বাংকারে বসে থেকে দেখা যায়। এছাড়া ধরো যে ডুবুরি যারা আছে বা ডুবো জাহাজ যারা থাকে তারা কি করে, সমুদ্র পৃষ্ঠের উপরে সমুদ্রের নিচে যখন অবস্থান করে, সমুদ্রের ভিতরে যখন গভীরে অবস্থান করে, সে পৃষ্ঠদেশ দেখার জন্য কিন্তু সেই পেরিস্কোপ ব্যবহার করে। অর্থাৎ পেরিস্কোপ দিয়ে উপরের জিনিস নিচে থেকে দেখা যায়। এটা কিভাবে সম্ভব? তোমরা কিন্তু নিজে ইচ্ছা করলে তৈরি করতে পারবে, খুবই সিম্পল। লক্ষ্য করো, তুমি যে দর্পণ পড়েছো, দর্পণের কাজ কি বলতো? দর্পণের কাজ হচ্ছে প্রতিফলন ঘটানো। ওকে, তো এটা যদি দর্পণ হয়, এখানে আলো আসবে, এদিকে চলে যাবে। এখন ঘটনা হচ্ছে, তুমি তো এটাও জানো যে যেই পরিমাণ কোণ তৈরি করে আসবে ঠিক সেই পরিমাণ কোণ করে সেটা বের হয়ে যাবে। তাহলে এখানে যদি লম্ব আঁকা হয় অবিলম্ব, তাহলে কি হবে, এখানে যদি 45 ডিগ্রি কোণ তৈরি করি, আলোকরশ্মি যদি এদিক দিয়ে আসে, ঠিক সে অবিলম্বের সাথে 45 ডিগ্রি কোণ করে এদিকে চলে যাবে। সিম্পল। এখন তুমি যদি একটা পেরিস্কোপ বানাতে চাও, তাহলে কি করবে, দুটো দর্পণ নেবে, কাঁচ মানে আয়না নেবে, দুটো আয়নার টুকরো, এটা একটা সিলিন্ডার বানাবে। আমরা একটু দেখিয়ে দিচ্ছি, দেখো আমাদের চিত্রে দেখা যাচ্ছে। এইভাবে কিন্তু আমরা একটা দর্পণ পেরিস্কোপ তৈরি করতে পারি। শিক্ষার্থীরা, তোমরা চিত্রে দেখতে পাচ্ছ কিভাবে একটা পেরিস্কোপ তৈরি করা হচ্ছে। একটি লম্বা নলের সাথে দুটো নল আবার 90 ডিগ্রি করে উল্টো একটা আরেকটার বিপরীত দিকে করা লাগানো হয়েছে। এর মাঝখানে কিন্তু যেটা করা হবে, দু মাথায় দুটি কাঁচ বসানো হবে, কেমন? তাহলে এখানে যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আসে, তো সেটা একটা আলোকরশ্মি যখন এই পথে ঢুকছে, দেখো চিত্রের ন্যায় এই পথে যখন ঢুকছে, সেটা আবার যখন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আবার বের হতে যাবে, টোটাল কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি। অর্থাৎ সে 90 ডিগ্রি কোণ করে সে নিচের দিকে আলো প্রতিফলিত হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, আবার পড়ছে গিয়ে নিচের কাছে, দেখো নিচের কাছে যখন পড়বে তখন নিচের কাছটা আবার 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বসানো, তো সেখানে থেকে আবার যখন প্রতিফলিত হবে, তাহলে এখানে আপতন কোণ আর প্রতিফলন কোণ দুইটা কোণ কত কত, 45 45, 90 হয়ে গেল, আবার আবার সেটা সমকোণে বের হবে। অর্থাৎ একদিক দিয়ে আলো প্রবেশ করছে 90 ডিগ্রি কোণে, আবার নিচে যাচ্ছে, আবার এখান থেকে 90 ডিগ্রি কোণে আবার বের হয়ে যাচ্ছে। আমরা ওই যে উপরের যে অংশটা সেটা নিচ থেকে দেখতে পাচ্ছি, আমরা নিচ থেকে উপরের অংশটা দেখতে পাচ্ছি আয়নার মাধ্যমে, যেটা প্রতিফলিত হয়ে আমার কাছে ফেরত আসছে। অর্থাৎ এখানেও কিন্তু দুটো আলোর ঘটনা, তো আলোর এখানে প্রতিফলনের দুটো ঘটনা আমরা লক্ষ্য করলাম। তো এই যে একটা সরল পেরিস্কোপ, একটা সরল পেরিস্কোপ আমরা তৈরি করে ফেললাম খুব নিমেষেই। তোমরাও ঘরে কিন্তু ইচ্ছা করলে কার্টুন দিয়ে দুটো আয়না দিয়ে এরকম তৈরি করতে পারো। তো পেরিস্কোপ দিয়ে আমরা কি কি বন্ধুরা কি কি করতে পারি, আমরা নিচে থেকে উপরে জিনিস দেখা যায়, বিষয়টা এরকম। তো এটা কোথায় কোথায় হয়েছে যাও, যুদ্ধের সময় বাংকারে থাকে মানুষ, তো তারা কিন্তু এটা ব্যবহার করতে পেরেছিল, এই বাংকার থেকে উপরের পৃষ্ঠ অঞ্চল তারা দেখতে পেয়েছিল এই পেরিস্কোপ দিয়ে। কিন্তু আমরা ডুবুরি জাহাজের কথা বললাম, তারাও সমুদ্র পৃষ্ঠের উপরের অংশ দেখতে পাচ্ছে সেটা নিচ থেকে। এছাড়া এই আমাদের এই পেরিস্কোপের নানান ব্যবহার আরও আছে, বৈজ্ঞানিক বিভিন্ন রকমের কাজে এর ব্যবহার আছে। যেমন পারমাণবিক চুল্লিতে এটা ব্যবহার করা হয়, তোমরা জেনে খুশি হবে আমাদের দেশেও কিন্তু পারমাণবিক চুল্লি হয়েছে, বড় রকমের পারমাণবিক চুল্লি হয়েছে, সেখানেও কিন্তু এই পেরিস্কোপের ব্যবহার আছে। আজকে আমরা কী কী দেখলাম শিক্ষার্থী বন্ধুরা? আজকে আমরা দেখলাম যে দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব তোমার সামনে সমান আকৃতির হচ্ছিল, সকল বস্তুর বেলা এটা সত্য ছিল, তুমি যেমন দর্পণের সামনে যখন দাঁড়িয়েছো ঠিক সমান আকৃতির তোমাকে দেখা যাচ্ছিল। এরপর আমরা আরেকটা দেখলাম, দর্পণ থেকে তোমার দূরত্ব এবং প্রতিবিম্ব দূরত্ব সমান ছিল। অর্থাৎ দর্পণের সামনে যখন তুমি দাঁড়িয়েছো তোমার একটা প্রতিবিম্ব দর্পণে তৈরি হয়েছে, তুমি যখন এক পা পিছনে গিয়েছো সেও এক পা পিছনে গিয়েছে, তুমি যখন এক পা সামনে এসেছো সেও সামনে এসেছে। অর্থাৎ আমরা একটা পরীক্ষার মাধ্যমে সেই ঘটনাটি দেখতে পেরেছিলাম। অর্থাৎ এর থেকে আমরা কী সিদ্ধান্ত পেয়েছিলাম, আমরা পেয়েছিলাম যে আয়না থেকে তোমার যে দূরত্ব, আয়না থেকে প্রতিবিম্ব যে দূরত্ব আয়নাতে দেখা যাচ্ছিল সেই দূরত্ব দুটোই সমান। এটা পরীক্ষা করার জন্য কিন্তু আমরা আরেকটা পরীক্ষা দেখেছিলাম, সেটা কি, আমরা দেখেছিলাম যে একটা কাঁচ, স্বচ্ছ কাঁচ, যে সত্যি সত্যি প্রতিবিম্বটা ততটুকু দূরত্বে গঠন হয় কি না।
তাহলে একটা কাচের সামনে একটা মোমবাতি ছিল, পেছনে আরেকটা মোমবাতি ছিল, একটা জ্বলন্ত আরেকটা নেভানো ছিল। কিন্তু যখন আমরা দেখলাম যে সমান দূরত্বে দুটো মোমকে রেখেছি, আমরা দেখতে পেয়েছিলাম এক পাশ থেকে জ্বলন্ত মোমবাতির দিক থেকে তাকিয়ে দেখেছিলাম পেছনের মোমবাতিটাও জ্বলছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, যে এইটা যদি কাছে বা দূরে নিয়ে সেট করতাম তাহলে কি হতো? তাহলে কি সেই জায়গাটায় আমরা জ্বলন্ত দেখতে পেতাম? না। তাহলে ওই মোমবাতিটা ওই নির্দিষ্ট দূরত্বে রাখার কারণেই কিন্তু সেটা দেখতে পেয়েছি। তাহলে আমরা কি সিদ্ধান্তে আসতে পেরেছি? যে দর্পণ থেকে যত দূরত্ব আমরা থাকব প্রতিবিম্বটাও তত দূরত্বেই থাকবে, অর্থাৎ সমান থাকবে দুইটা দূরত্ব দুইটা। ইভেন আমরা আরেকটা দেখেছি যে পার্শ্ব প্রতিবিম্ব পার্শ্ব পরিবর্তন করে, অর্থাৎ ডান থাকলে সেটা বাম দেখায়, বাম থাকলে সেটা ডান দেখায়, অর্থাৎ ডান পাশ দেখায়, অবস্থান বিনিময় করে, অর্থাৎ বিনিময় হয় এখানে। তো তুমি ডান হাত না হলে সেটা কি হবে? প্রতিবিম্ব এবার বা হাত হয়ে যাচ্ছে, তো আমরা উল্টো প্রতিবিম্বটা দেখতে পাচ্ছিলাম। ওকে, তো আজকে এই আলোচনা থেকে আমরা আরও জানতে পেরেছি যে পেরিস্কোপ এবং এই আলোর যে সাধারণ ঘটনা আমরা পরিবেশে সহসায় আমরা ব্যবহার করছি, এর মধ্যেই আমরা আছি। তো আলোর এই প্রতিসরণের নিয়মগুলো ভালোভাবে যদি আমরা স্টাডি করি তাহলে আমরা আরও নানান ঘটনা আমরা পরিবেশে দেখতে পাবো। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, তো আজকের এই আলোচনা থেকে আমরা একটি বাড়ি কাজ দিতে যাচ্ছি। তো বাড়ি কাজটি দেখো, তোমার দুটো চিত্র দেওয়া আছে এখানে, একটি পেরিস্কোপের আরেকটি হচ্ছে পেরিস্কোপের মতোই। সবার সুস্থতা কামনা করে আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমি এখন ষষ্ঠ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র অধ্যায় ৪ বাক্যতত্ত্ব অংশ আলোচনা করব। তো আমাদের এখনকার পাঠের বিষয় হচ্ছে বাক্যতত্ত্ব। এটা তোমাদের বাংলা ব্যাকরণ ও নির্মিতি বইয়ের ৪ নম্বর অধ্যায়। পূর্বের আলোচনাগুলোতে আমরা মূলত শব্দের গঠন, শব্দের সংবর্গ, শ্রেণী বিভাগ, তার রূপ এবং পরিবর্তন নিয়ে আলোচনা করেছিলাম। এখন আমরা সেই শব্দের প্রয়োগের ক্ষেত্র, অর্থাৎ শব্দগুলো দিয়ে আমরা কি করে থাকি, সেই অধ্যায় অর্থাৎ বাক্যতত্ত্বের আলোচনা করব। বাক্য গঠনের ক্ষেত্রে যে বিষয়টা আমাদের মেনে চলতে হয় সেটা হচ্ছে কর্তা কর্ম ক্রিয়া, অর্থাৎ প্রথমে সাবজেক্ট, তারপরে অবজেক্ট অর্থাৎ কর্ম, তারপরে ক্রিয়া। যেমন আমরা যদি বলি আমি বই পড়ি, এই বাক্যটিতে দেখো আমি বই পড়ি,
এখানে আমি কর্তা বই কর্ম পড়ি ক্রিয়া অর্থাৎ কর্তা কর্ম ও ক্রিয়ার সামঞ্জস্যপূর্ণ সংস্থাপনেই একটি বাক্য গঠিত হয়েছে এখন যদি বাক্য এভাবে না হয়ে আমরা আরেকটি বাক্য গঠন করে দেখতে পারি যে বাক্য সেটা ঠিক আছে কিনা যেমন আমি যদি বলি এরকম মাছ বাবা থেকে বাজার এনেছেন এই যে একটি বাক্য পরে যেটা বললাম যে মাছ বাবা থেকে এনেছেন এখানে একটা বিষয় দেখো খেয়াল করো এই পদগুলো সুনির্দিষ্টভাবে আসলে সাজানো হয়নি অর্থাৎ প্রথমে কর্তা তারপর কর্ম তারপর ক্রিয়া এই নিয়ম এখানে মানা হয়নি এ কারণে বাক্যটি যথাযথ অর্থ প্রকাশ করতে পারছে না বাক্যটিকে যদি আমরা এভাবে সাজিয়ে লিখি বাবা বাজার থেকে মাছ এনেছেন এখন খেয়াল করো বাবা বাজার থেকে মাছ এনেছেন এখন এই সজ্জাটা যথাযথ হয়েছে তাই বাক্যটিও যথার্থ ও সৌন্দর্যপূর্ণ একটি অর্থ প্রকাশ করেছে অর্থাৎ একটি বাক্য যদি সার্থকভাবে তার অর্থ প্রকাশ করতে চায় তাহলে তার সজ্জাটা যথাযথ হতে হয় অর্থাৎ পদগুলোকে যথার্থ স্থানে বসাতে হয় এরপর আমরা যদি আসি বাক্যের শ্রেণী বিভাগ দুইটি দৃষ্টিকোণ থেকে বাক্যের শ্রেণী বিভাগ করা যেতে পারে একটি হচ্ছে গঠনগত আরেকটি হচ্ছে ভাবগত কিন্তু তোমাদের পাঠ্যবইতে তোমাদের এই বাক্যতত্ত্ব অধ্যায়ে শুধু ভাবগত শ্রেণী বিন্যাসটি আলোচনা করা হয়েছে তাই আমরা বাক্যের ভাবগত শ্রেণী বিন্যাসই আলোচনা করব তো ভাবগত দিক থেকে অর্থাৎ প্রকাশগত দিক থেকে বাক্য মূলত চার প্রকার এই চার প্রকার বাক্য কি একে হচ্ছে বিবৃতিমূলক বাক্য বিবৃতিমূলক বাক্য এটা আবার কি অর্থাৎ কোনো বিষয় বস্তু বা ব্যক্তির সম্পর্কে কোনো ধারণা কোনো কথা প্রকাশ করা হচ্ছে বিবৃতিমূলক বাক্য অর্থাৎ কোনো কিছু সম্পর্কে বিবরণ প্রকাশ পাওয়াই বিবৃতিমূলক বাক্য যেমন আমরা যদি বলি যে আকাশ বলতে কিছুই নেই তা মূলত
তা মূলত বর্ণহীন বর্ণহীন গ্যাসে ভরা ভরা। এই যে এখানে দুটি বাক্য আমরা বলেছি, আকাশ বলতে কিছুই নেই, তা মূলত বর্ণহীন গ্যাসে ভরা, অর্থাৎ আকাশ সম্পর্কে একটা বিবৃতি বা বর্ণনা এখানে প্রকাশ পেয়েছে। বিবৃতিমূলক বাক্য আবার দুই ভাগে বিভক্ত। এক, হ্যাঁ বোধক, হ্যাঁ বোধক বা ইতিবাচক, ইতিবাচক বাক্য। দুই, না বোধক, না বোধক বা নেতিবাচক, নেতিবাচক বাক্য। এখানে বিবরণ দুই রকম হতে পারে, অর্থাৎ বিবৃতি দুই রকম হতে পারে, একটা হ্যাঁ বোধক বিবৃতি আর একটা হচ্ছে না বোধক বিবৃতি। হ্যাঁ বোধক বিবৃতি কি? হ্যাঁ বোধক বিবৃতি হচ্ছে কোনো বিষয় বস্তু সম্পর্কে যদি স্বীকৃতি প্রকাশ পায় তাহলে তাকে বলবো আমরা হ্যাঁ বোধক বা ইতিবাচক বাক্য। না বোধক বা নেতিবাচক বাক্য কি? অর্থাৎ কোনো বিষয় বা বস্তু সম্পর্কে যদি না বোধক ধারণা প্রকাশিত হয় তাকে আমরা বলবো না বোধক বা নেতিবাচক বাক্য। আমরা উদাহরণের মাধ্যমে পরিষ্কার করতে পারি বিষয়টি। ইতিবাচক বাক্যের যদি একটা উদাহরণ দিই হতে পারে এরকম, আমি কবিতা পড়তে পছন্দ করি। এখানে কবিতা সম্পর্কে বা পছন্দ সম্পর্কে একটা হ্যাঁ বা স্বীকৃতি প্রকাশ পেয়েছে, তাই এ ধরনের বাক্য হচ্ছে ইতিবাচক বাক্য বা হ্যাঁ বোধক বাক্য। আমরা না বোধক বাক্যের ক্ষেত্রে যেটা বলেছিলাম সেটা হলো যে কোনো বিষয় বস্তু সম্পর্কে যদি নাবাচক ধারণা প্রকাশিত হয় তাহলে সেটি হচ্ছে না বোধক বা নেতিবাচক বাক্য। কেমন সেটা? রাস্তায় একটিও গাড়ি নেই। এখানে দেখো, রাস্তায় একটিও গাড়ি নেই, তো এখানে কি প্রকাশ পেল? অর্থাৎ নাবোধক ধারণা কোনো বিষয় বা বস্তু সম্পর্কে, অর্থাৎ এটি নেতিবাচক ধারণাকে প্রকাশ করেছে, অর্থাৎ একে আমরা নাবোধক বাক্য বলতে পারি। দুই নম্বরে আসে জিজ্ঞাসাবোধক বাক্য। জিজ্ঞাসাবোধক বাক্য,
দুই নম্বর যে বিষয়টিতে আমরা আসলাম সেটা হচ্ছে বাক্যের ভাবগত প্রকারভেদের নাম্বার টু, সেটা হচ্ছে জিজ্ঞাসাবোধক বাক্য। তো জিজ্ঞাসাবোধক বাক্য কাকে বলে? জিজ্ঞাসাবোধক বাক্যের আরেকটি নাম আছে, সেটা হচ্ছে প্রশ্নবোধক বা প্রশ্নবাচক বাক্য। কোনো বিষয় সম্পর্কে কারো কাছে বা কোনোভাবে জানতে চাওয়া বা জিজ্ঞাসা প্রকাশ পেলে তাকে আমরা জিজ্ঞাসাবোধক বাক্য বলি। অর্থাৎ আমি কোনো কিছু জানতে চাই কারো কাছে, এরকম যদি বোঝায় তাহলে তাকে জিজ্ঞাসাবোধক বাক্য বলে। যেমন আমরা উদাহরণ দিয়ে বলতে পারি, আজকে তোমার মামা আসবেন, তুমি কি আজ বিকেলে খেলতে যাবে? উদাহরণ দুটির দিকে খেয়াল করো। প্রথমে আমরা বললাম আজ কি তোমার মামা আসবেন, অর্থাৎ এখানে একটি জিজ্ঞাসা অর্থাৎ বক্তার প্রশ্ন প্রকাশিত হয়েছে। তুমি কি আজ বিকেলে খেলতে যাবে, এখানেও একই রকম, অর্থাৎ কোনো উত্তর আশা করা হয়েছে, কোনো কিছু জানতে চাওয়া হয়েছে। তাই এই ধরনের বাক্যকে বলা হয় জিজ্ঞাসাবোধক বাক্য বা প্রশ্নবোধক বাক্য। ভাবগত শ্রেণী বিভাগ অনুযায়ী তিন নম্বরের যে প্রকারটি আসে তা হচ্ছে বিস্ময়বোধক বাক্য। বিস্ময় বোধক বাক্য তিন নম্বরে যে বিষয়টি আমরা বললাম সেটা হচ্ছে বিস্ময়বোধক বাক্য। বিস্ময় কি? এর আরেকটি নাম আছে আশ্চর্যবোধক বাক্য। অর্থাৎ কোনো বিষয়, কোনো বস্তু বা কোনো ধারণা, কোনো সংবাদ, কোনো দৃশ্য অনেক সময় আমাদেরকে নানাভাবে অবাক করে দেয়। এরকম অবাক হওয়া যদি প্রকাশ করা হয় কোনো বাক্যের কোনো গঠন রীতি দ্বারা তাহলে সেই ধরনের বাক্যকে বলা হয় বিস্ময়বোধক বাক্য। বাক্যের গঠনগত যে রূপ দ্বারা আমরা অবাক হওয়া, উচ্ছ্বসিত হওয়া, আনন্দিত হওয়া ইত্যাদি প্রকাশ করে থাকি সেই ধরনের বাক্যই হচ্ছে বিস্ময়বোধক বাক্য। যেমন আমরা যদি বলি বাহ, কি চমৎকার দৃশ্য, চমৎকার দৃশ্য, তার কি সাহস। এখানে বাক্যের যে দুটি রূপ ব্যবহৃত হয়েছে, একটিতে উচ্ছ্বসিত হওয়া হয়েছে, উচ্ছ্বাস প্রকাশ পেয়েছে কোনো দৃশ্য দেখে, আবার পরেরটায় অবাক হওয়া প্রকাশ পেয়েছে। এই ধরনের বাক্য বা এর গঠনগত দিক দিয়ে এরকম বাক্যকে আমরা বলবো বিস্ময়বোধক বাক্য। ভাবগত শ্রেণীবিন্যাসের চতুর্থ যে প্রকার সেটি হচ্ছে অনুজ্ঞাবাচক বাক্য।
অনুজ্ঞা বাচক বাক্য। অনুজ্ঞা আসলে কি? অর্থাৎ বাক্যে মধ্যে যদি কোনোভাবে প্রার্থনা, আদেশ, মিনতি, অনুরোধ, উপদেশ এই ধরনের কিছু মনোভাব প্রকাশিত হয় তাহলে বাক্যের সেই রূপটিকে আমরা বলতে পারি অনুজ্ঞাবাচক বাক্য। যেমন আমি উদাহরণ দিয়ে বলি, আমার দরখাস্তটা পড়ুন। এখান থেকে চলে যাও, আমাকে একটি গান শোনাও। আমাকে সাহায্য করো। লিখিত উদাহরণগুলোতে দেখো, প্রথমটিতে প্রকাশিত হয়েছে একটি প্রার্থনা, আবেদন, দ্বিতীয়টিতে প্রকাশিত হয়েছে আদেশ, তৃতীয়টিতে প্রকাশিত হয়েছে অনুরোধ, চতুর্থটিতে প্রার্থনা প্রকাশিত হয়েছে। অর্থাৎ এই ধরনের আদেশ, অনুরোধ ইত্যাদি যদি প্রকাশিত হয় তাহলে আমরা সেই ধরনের বাক্যকে বলবো অনুজ্ঞাবাচক বাক্য বা আদেশ অনুজ্ঞাবাচক বাক্য বা আদেশসূচক বাক্য। তো আজকের এই পাঠের পরিপ্রেক্ষিতে তোমাদের জন্য কিছু বাড়ির কাজ থাকবে। এখানে যে পাঁচটি উদাহরণ দেওয়া আছে তোমরা খাতায় তুলে কোনটি কোন ধরনের বাক্য সেটি লিখবে এবং পরবর্তীতে তোমাদের
বিষয় শিক্ষককে বিষয়টি দেখাবে এবং যাচাই করে নেবে। তো আজকের মতো এখানেই বাক্যতত্ত্বের পাঠ সমাপ্ত করছি। তো আমার ঘরে আমার স্কুল এই অংশে কিশোর বাতায়ন ওয়েব পেজে তোমরা এই পাঠটি উপভোগ করতে পারো। তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে সেখানে জানাবে, আর সেখানে কুইজের আয়োজন করা হয়েছে, তোমরা তাতে সকলে অংশগ্রহণ করবে। সকলকে ধন্যবাদ। শিক্ষার্থী আসসালামু আলাইকুম, আজকে ক্লাসে তোমাদের স্বাগতম এবং শুভেচ্ছা তোমাদেরকে। আশা করি সবাই খুব ভালো আছো এবং আমাদের এই সংসদ বাংলাদেশ টেলিভিশনের ক্লাসগুলো রেগুলার দেখছো, খুব ভালোভাবে ক্লাস করছো, প্র্যাকটিস করছো বাসায় বসে নিরাপদে। এই মুহূর্তে আমরা বাসা থেকে একদম বাইরে যাব না, বাসায় বসে নিরাপদে ক্লাস করব। তাই দেরি না করে চলো আজকে তোমাদের ক্লাসে কী পড়াবো সেটি জানার জন্য আগে কিছু ছবি দেখব। তোমাদের এই যে কিছু ছবি দেখাচ্ছি, ছবি দেখে বুঝতে পারবে যে আজকের ক্লাসের আমাদের আলোচনার বিষয় কি। এখানে দেখতে পাচ্ছ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের শিক্ষামন্ত্রী, তৎকালীন শিক্ষামন্ত্রী রেজাল্ট পাবলিশ করছে, তাই না? এখানে শিক্ষা বোর্ড একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছ এবং দেখো এখানে একটি ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে তোমার সিলেক্ট মানে এক্সামিনেশন ইয়ার বোর্ড রোল এগুলো দিয়ে সাবমিট করলেই রেজাল্ট চলে আসছে। রেজাল্ট পাওয়ার পর কি হচ্ছে, এক ধরনের আনন্দ উল্লাস উদযাপন, তাই না? পরীক্ষার ফলাফল উদযাপন করছে আমাদের ছাত্রছাত্রী এবং ছাত্রীরা, তাই না? সবাই মিলে রেজাল্ট বা ফলাফল উদযাপন করছে। এই যে তোমাদের পরীক্ষার ফলাফল, এখন বাসায় বসে সহজেই পেয়ে যাচ্ছ এবং তোমাদের শিক্ষা জীবন এত বর্ণময় হয়েছে তা কিন্তু একটি কারণেই। সেটি কি? সেটি তোমাদের বইয়ে আছে এবং তোমরা ঠিকই ধরেছ। আজকে তোমাদেরকে পড়াবো তোমাদের সপ্তম শ্রেণীর আইসিটির পঞ্চম অধ্যায়। তাহলে দেখি আমাদের আজকের বিষয়, শিক্ষায় ইন্টারনেটের ব্যবহার। তার মানে এই শিক্ষাক্ষেত্রে ইন্টারনেট কোথায় কোথায় কাজে লাগে সেগুলো আমরা ভালো করে আজকে জানবো তোমাদের বই থেকে। এই ক্লাসটি করার পর তোমরা যা যা শিখতে পারবে তা হলো ইন্টারনেট কী তা বলতে পারবে, ইন্টারনেটের গুরুত্ব শিক্ষাক্ষেত্রে সেটা বিশ্লেষণ করতে পারবে এবং শিক্ষায় কীভাবে ইন্টারনেট ব্যবহার করা যায় তাও বলতে পারবে। ওয়েব ব্রাউজার ব্যবহার করে শিক্ষা সংশ্লিষ্ট বিষয় কিভাবে অনুসন্ধান করতে হয় তাও তুমি জানতে পারবে, তাই না? তাহলে ক্লাস শুরু করার আগে তোমাদেরকে জানাই ইন্টারনেট কি। প্রিয় শিক্ষার্থী, ইতিমধ্যে এই বর্তমান পরিস্থিতিতে একটি বিষয় কিন্তু আমরা নিশ্চিত হয়ে গিয়েছি, বর্তমান সময়টুকুতে যদি আমাদের এই ইন্টারনেটটা না থাকতো তাহলে হয়তো আমাদের জীবন কিভাবে কাটতো, আমাদের পড়াশোনা কিভাবে হতো আমরা হয়তো কেউ চিন্তাও করতে পারতাম না, চিন্তাও করতে পারছিও না অ্যাকচুয়ালি। কারণ তোমরা জানো বর্তমান সময়ে টেকনোলজির যে জিনিসটাকে ব্যবহার করে আমরা সবচেয়ে বেশি উপকৃত হচ্ছি, চালিয়ে যাচ্ছি আমাদের জীবন কিছুটা হলেও স্বাভাবিকভাবে, সেটি হচ্ছে ইন্টারনেট। কারণ তোমরা দেখতে পাচ্ছ তোমার এই ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন
ক্লাস তোমাদের কিন্তু পরিচালনা করা হচ্ছে, তোমাদের স্কুল কলেজ এবং এমনকি ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় ক্লাসও এখন ইন্টারনেট ব্যবহার করে পরিচালনা করা হচ্ছে। সেই সাথে পরিচালিত হচ্ছে অফিস আদালতের কাজ, বাসায় বসে ইন্টারনেট ব্যবহার করে অনেকেই আমরা এই কাজটি করছি। তাহলে তার আগে তোমাদের প্রথমে তাহলে জেনে নেই ইন্টারনেট কি। ইন্টারনেট হচ্ছে ইন্টার কানেক্টেড নেটওয়ার্ক। ইন্টারনেট মানে কি? ইন্টার কানেক্টেড নেটওয়ার্ক, অর্থাৎ দুই বা ততোধিক কম্পিউটার। খুব সহজে যদি তোমাকে বলি, দুই বা ততোধিক কম্পিউটার পারস্পরিক তথ্য আদান প্রদানের উদ্দেশ্যে, খেয়াল করে দেখো, দুই বা ততোধিক কম্পিউটার পারস্পরিক তথ্য আদান প্রদানের উদ্দেশ্যে যখন একে অন্যের সাথে কানেক্ট থাকে সেটাকে বলা হয় সিম্পলি নেটওয়ার্ক। আর এই নেটওয়ার্কটা যখন সারা বিশ্বের প্রতিটি কম্পিউটার একে অন্যের সাথে কানেক্টেড তথ্য আদান প্রদানের জন্য, তখন তার নাম কিন্তু ইন্টারনেট। তাহলে দেখতে পাচ্ছ এখানে একটি ইন্টারনেটের ছবি। সারা বিশ্বের সকলেই, সারা বিশ্বের সবাই কিন্তু এই ইন্টারনেটের মাধ্যমে কানেক্টেড। দেখতে পাচ্ছ ইন্টারনেট, এবং আমরা ইন্টারনেটে যা কিছুই দেখি তা কিন্তু এই যে WWW মানে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর মাধ্যমে দেখি, তাই না? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এটি কিন্তু W3C কনসোর্টিয়াম মানে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম। এই ব্যাপারগুলো তোমরা পরবর্তীতে জানবে জিনিসগুলো কি। তাহলে তোমরা এই WWW যেটা হচ্ছে তোমাদের সবসময় কোনো সাইট বা ওয়েবসাইট সার্চ করবে তার আগে কেন আসে WWW, এগুলো তোমাদেরকে পরবর্তী ক্লাসে পরবর্তীতে জানাবো। তার মানে তোমরা এখন শুধু এতটুকু জেনে রাখো, ইন্টারনেটে কোনো কিছু সার্চ করতে গেলে প্রথমে WWW আসে। অথবা তুমি এইভাবে বলতে পারো, যখন কোনো কিছু সার্চ করবে যাই WWW আসে সেটাই মনে করো ইন্টারনেটের মাধ্যমেই আসে। তার আগে কিন্তু HTTP বা HTTPS এগুলো থাকে, এগুলোকে বিভিন্ন প্রোটোকল বলা হয়। প্রোটোকল কী জিনিস সেগুলো তোমরা পরবর্তী ক্লাসে জানতে পারবে। এখন এই ইন্টারনেট কী জিনিস, কীভাবে কাজে লাগে, কোথায় কোথায় কাজে লাগে, তার গুরুত্ব কী তোমাদের শিক্ষা ব্যবস্থায়, তোমরা ইতিমধ্যে তোমাদের যে চ্যাপ্টার এই পঞ্চম অধ্যায়ে তোমরা জেনেছ প্রায় 7টি বা 6টি ঘটনার মাধ্যমে। সেখানে তোমাদের কী ছিল? সেখানে ছিল তোমার জারিন তার বই হারিয়ে ফেলে এবং পরীক্ষার আগের দিন সে বইটি কীভাবে উদ্ধার করে, NCTB-র ওয়েবসাইট উদ্ধার করে তোমার মনে করো বইটি সে পায়। তারপরে তোমরা জেনেছ আকাশ বিজ্ঞান বইয়ে জানতে পারে হঠাৎ করে প্লুটো আর গ্রহ নেই, এই সম্পর্কে যে পরবর্তী তথ্য সে উদ্ঘাটন করে সেটিও কিন্তু ইন্টারনেট ব্যবহার করে। এরপরে প্রিয়াঙ্কা এই একটি প্রোগ্রামিং করতে যেয়ে প্রোগ্রামিং রিলেটেড বিভিন্ন প্রবলেমে পড়ে এবং সেগুলো পরবর্তীতে সে সলভ করে ফেলে। এছাড়াও রতন ইংরেজি শিক্ষা আরও কীভাবে ভালো করতে পারে ইন্টারনেট ব্যবহার করে, এই সবই কিন্তু তোমরা জেনেছ ইতিমধ্যে। যে ইন্টারনেটের গুরুত্ব তোমাদের শিক্ষা জীবনে কত বেশি তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। আমরা এই যে ইন্টারনেট ব্যবহার করবি, এই ইন্টারনেট ব্যবহার করতে গেলে কী লাগে তার জন্য এখানে কিছু ছবি দেখতে পাচ্ছ। এখানে তুমি একটি মডেম দেখতে পাচ্ছ, আরও মডেম দেখতে পাচ্ছ, এবং এখানে অনেকগুলো রাউটারের ছবি দেখতে পাচ্ছ। অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে যখন তুমি কম্পিউটারগুলোকে কানেক্ট করবা তখন কিছু নেটওয়ার্কিং ডিভাইস লাগে, অর্থাৎ কম্পিউটার ল্যাপটপ ছাড়াও আরও কিছু ডিভাইস লাগে। এই ডিভাইসগুলো হচ্ছে সেই ডিভাইস যার মাধ্যমে তুমি তোমার ডিভাইসগুলোকে ইন্টারনেটের সাথে কানেক্ট করতে পারবা। অর্থাৎ ইন্টারনেট দিয়ে আমরা সুবিধা লাভের আগে আগে তো ইন্টারনেট থাকতে হবে। সো এইভাবে তুমি ইন্টারনেট তৈরি করতে পারো, রাউটারের মাধ্যমে তুমি ইন্টারনেট কানেকশন নিয়ে তোমার ল্যাপটপ মোবাইল ফোন ট্যাব সহ সকল ডিভাইসে তুমি কী করতে পারবা, তথ্য আদান প্রদান করতে পারবা এবং শিক্ষা সংশ্লিষ্ট যাবতীয় অনেক জিনিসই তুমি জানতে পারবে। এবার আসো ইন্টারনেট সংযোগের আরও কিছু ব্যাপার সেবার তোমাদের বলি। সেটা হচ্ছে ওয়েব ব্রাউজার ব্যবহার করে শিক্ষা সংক্রান্ত তথ্য অনুসন্ধানের জন্য প্রয়োজন ইন্টারনেটযুক্ত কম্পিউটার। তুমি ওয়েব ব্রাউজার ব্যবহার করে, ওয়েব ব্রাউজারটা কি? ব্রাউজার হচ্ছে এক প্রকার অ্যাপ্লিকেশন টুলস, রাইট, বা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, আমরা যার মাধ্যমে ইন্টারনেটে আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইট ব্রাউজ করি। ওয়েবসাইট ব্রাউজ করা মানে হচ্ছে এই যে ইন্টারনেটে তুমি এক ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইটে যাও, এই আসা যাওয়াটাকে বলে বা দেখাটাকে বলে ব্রাউজিং, রাইট? সো আমরা ব্রাউজারের মধ্যে ব্রাউজিং করি। আর ব্রাউজারের মাধ্যমে কম্পিউটারে ব্রাউজ করতে গেলে তোমাকে অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে, কিংবা ব্যবহার করা যেতে পারে ইন্টারনেটযুক্ত মোবাইল ফোন। তুমি ইন্টারনেটযুক্ত মোবাইল ফোন ব্যবহার করেও কিন্তু এই ব্রাউজার ব্যবহার করতে পারবে এবং ইন্টারনেট সংযোগ কানেক্ট করতে পারবে। এবার আরও যে কথাগুলো বলছিলাম তোমাদের ব্রাউজার সম্পর্কিত, তোমরা এখানে অনেকগুলো ব্রাউজারের ছবি দেখতে পাচ্ছ, গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার, তারপরে তোমার মনে করো যে অপেরা, সাফারি, আরও অনেক ধরনের ব্রাউজার কিন্তু রয়েছে। অর্থাৎ ইন্টারনেট আবিষ্কার হয়েছে কবে নিশ্চয় মনে আছে, 1969। সেই যে আরপানেট থেকে ইন্টারনেটের সৃষ্টি,
তারপরে কিন্তু এই ইন্টারনেটকে ব্যবহার করার জন্য অনেক অনেক ব্রাউজার তোমার মনে করে ডেভেলপ করা হয়েছে। তুমি কি জানো পৃথিবীর প্রথম ব্রাউজারের নাম কি? ইয়েস, ইন্টারনেট দুনিয়ায় প্রথম ব্রাউজারের নাম কিন্তু মোসাইক। মনে রাখতে হবে কিন্তু এই মোসাইক ব্রাউজার একসময় ছিল, এটি এখন আমরা আর কেউ ব্যবহারই করি না। তোমাদের কোনো ব্রাউজার তুমি চিনো আর না চিনো, যদি কেউ কম্পিউটার ব্যবহার করে তাহলে এই ইন্টারনেট এক্সপ্লোরার কথা কিন্তু কেউ ভুলতে পারে না। অর্থাৎ আমরা এই যে উইন্ডোজ দেই, অর্থাৎ উইন্ডোজ আমরা এই যে অপারেটিং সিস্টেম উইন্ডোজ রয়েছে, এর সাথে বিল্টিন অবস্থায় একটি ব্রাউজার কিন্তু রয়েছে। বিল্টিন মানে একেবারে তুমি ওই উইন্ডোজটা যখন নিবা তার সাথে এই ব্রাউজারটা তুমি ফ্রি পাবে, সেটি হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার। এই ইন্টারনেট এক্সপ্লোরার থেকে দিয়ে তুমি গুগল ক্রোম, মোজিলা ফায়ারফক্স, অপেরা, মোবাইলে অপেরা মিনি, সাফারি সহ যা আছে সব ডাউনলোড করে পরবর্তীতে ইন্টারনেটে কোনো তথ্য সার্চ করতে পারো। সার্চ করার জন্য অবশ্য সার্চ ইঞ্জিন লাগে। সার্চ ইঞ্জিন কী জিনিস এ সম্পর্কেও পরবর্তীতে জানবে। তারপরে তুমি একটু জেনে রাখো এই যে গুগল, ইয়াহু, তারপরে আস্ক, বিং, এগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন। এগুলো দিয়ে আমরা ইন্টারনেট থেকে হাজার হাজার তথ্যের মধ্যে থেকে তোমার প্রয়োজনীয় তথ্য সহজেই খুঁজে পেতে তুমি পারবে সার্চ ইঞ্জিন ব্যবহার করে, রাইট? ওকে, তবে হ্যাঁ, বাংলাও কিন্তু সার্চ ইঞ্জিন রয়েছে। পিপিলিকা, চোরকি, এগুলো হচ্ছে বাংলায় সার্চ ইঞ্জিন। তাহলে ওয়েব ব্রাউজার হিসেবে প্রয়োজন যে ওয়েব ব্রাউজার সফটওয়্যার সেটা বললাম, এছাড়াও প্রয়োজন হতে পারে তোমাদের সার্চ ইঞ্জিন। বাস, তাহলে বুঝে গেলাম ইন্টারনেট ব্যবহার করে শিক্ষাক্ষেত্রে যদি আমি সুবিধা পেতে চাই তাহলে প্রথমে আমাকে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। আর ইন্টারনেট কানেকশনের জন্য কি থাকতে হবে? নেটওয়ার্কিং ডিভাইসগুলো ব্যবহার করতে হবে। নেটওয়ার্কিং ডিভাইস দিয়ে ইন্টারনেটে তোমার যে ডিভাইসগুলো আছে সেগুলো ইন্টারনেটে কানেক্ট করার পর অবশ্যই এই ধরনের ব্রাউজার এবং তোমার সার্চ ইঞ্জিন ব্যবহার করে শিক্ষায় তুমি কি করতে পারো, তোমার ইন্টারনেটকে ব্যবহার করতে পারো। যেহেতু আজকে তোমাদের এই অধ্যায়টির নাম শিক্ষায় ইন্টারনেটের ব্যবহার, তাই শুধুমাত্র শিক্ষাক্ষেত্রে কোথায় কোথায় ইন্টারনেট ব্যবহার করা হয় এগুলো নিয়ে আলোচনা করব। কারণ ইন্টারনেটের ব্যবহার বর্তমানে হয় না এমন কোনো ক্ষেত্রে আমরা আসলে কেউ বলতে পারবো না। তোমাকে যদি প্রশ্ন করা হয় ইন্টারনেট কোথায় কোথায় ব্যবহার করা হয়, তুমি উত্তর দিতে পারো এভাবে, কোথায় কোথায় ব্যবহার করা হয় না। অর্থাৎ এমন কোনো জায়গা নেই বর্তমান সময়ের যেখানে ইন্টারনেট ব্যবহার করা হয় না, সকল কাজে ইন্টারনেট ব্যবহার করা হয়। কিন্তু আজকে আমরা গুরুত্ব দিব শিক্ষা জীবনে কিভাবে ইন্টারনেট তোমার কাজে লাগে। আমরা দেখো অনলাইন কলেজে ভর্তির নিয়মাবলী, এই যে বর্তমান সময়ে আমাদের কিছুদিন আগে রেজাল্ট হলো এসএসসি পরীক্ষার, এখন এই এসএসসি পরীক্ষার পর তোমাদের বড় ভাইয়া বা আপুরা যারা কলেজে ভর্তি হবে, এই কলেজে ভর্তির জন্য অ্যাডমিশন কীভাবে নেবে, কলেজে যেয়ে নেবে? আজ থেকে অনেক বছর আগে নিজে নিজে কলেজে যেয়ে যে প্রতিষ্ঠানে ভর্তি হবে সেই প্রতিষ্ঠানে গিয়ে একদিন যেতে হতো ফর্ম ফিল আপ, ফর্ম কেনার জন্য, ভর্তি ফর্ম কেনার জন্য, আর একদিন ফর্ম ফিল আপ করে জমা দেওয়ার জন্য, আর একদিন যদি অ্যাডমিশন টেস্ট থাকতো সেই অ্যাডমিশন টেস্ট দেওয়ার জন্য, আবার আরেকদিন যেতে হতো রেজাল্ট আনার জন্য, আরেকদিন যেতে হতো যদি সেখানে চান্স পায় ভর্তি হওয়ার জন্য। তাহলে খেয়াল করে দেখো সেই সব কাজ কিন্তু এখন এক নিমিষেই ঘরে বসে সিম্পল মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু করে ফেলা যায় যদি তোমার ইন্টারনেট থাকে। তার মানে অনলাইনে কলেজে ভর্তি খুব সহজেই তুমি এখন করতে পারো, বড় ভাই আপুদের জানিয়েও দিতে পারো। কারণ তুমি তো যখন জানো বড় ভাইয়াদের বলবা যে বাসায় তুমি বসে বসেই কিন্তু কলেজে এখন অ্যাপ্লাই করা যায়, তোমাদের স্যার বলেছেন, রাইট? এছাড়াও যদি আমরা দেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়ার পরও আমরা যদি বাইরে বিদেশে পড়তে যেতে চাই, উচ্চশিক্ষা গ্রহণ করতে চাই, বিদেশ, দেশ বিদেশ সব জায়গাতেই বিভিন্ন অ্যাডমিশন প্রসিডিওরগুলো কিন্তু বর্তমানে এই অনলাইনেই সম্পাদন করা হয়। এরপরে আরও দেখো ইন্টারনেটের আমাদের ব্যবহার শিক্ষায়, আমরা একটা খেয়াল করে দেখো শিক্ষক বাতায়ন নামে আমাদের একটি ওয়েবসাইট রয়েছে। আমরা অলরেডি জানি কিশোর বাতায়ন যেমন তোমাদের প্রিয় একটি প্ল্যাটফর্ম যেখানে অনেক ক্লাস হচ্ছে, তোমরা নোট করছো, নোট জমা দিচ্ছ, লাইভ ক্লাস দেখছো, বড় ভাই আপুদের ক্লাস হচ্ছে এবং সংসদ বাংলাদেশ টেলিভিশনে ক্লাস হচ্ছে। এই ক্লাসগুলোর সমস্ত ডকুমেন্ট আমরা কিন্তু একটি জায়গায় পেয়ে যাই, সেটা হচ্ছে শিক্ষক বাতায়ন নামে একটি সাইট রয়েছে, teachers.gov.bd। সেখানে যদি যাও যে তোমার প্রয়োজনীয় ক্লাস ওয়াইজ, আমি আবারও বলছি কোন ক্লাসে তুমি পড়ো, কোন সাবজেক্টের তুমি নোট চাও এবং কোন অধ্যায়ের নোট চাও, স্পেসিফিক্যালি তুমি প্রেজেন্টেশন পেতে পারো, অডিও, ভিডিও, আদার্স, তুমি যে ধরনের সহায়তা পেতে চাও না কেন সব কিন্তু পেতে পারবে এই শিক্ষক বাতায়ন ওয়েবসাইটে গিয়ে। এবং তোমরা জানো এনসিটিভি নামে একটি প্রতিষ্ঠান রয়েছে, সেই প্রতিষ্ঠানে একটি ওয়েবসাইট রয়েছে কিন্তু ncitv.gov.bd, রাইট? সেটা মানে কি? ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড। সেখানে যাও, সেখানে গিয়ে ওই যে জারিন যেমন বই হারিয়ে ফেলেছিল সেই বইটি যেমন উদ্ধার করে ফেললো,
অর্থাৎ ডাউনলোড করে ফেললো পিডিএফ ফাইল। এই যে পিডিএফ ফাইল অনলাইনে যে আমরা ডিজিটাল ভার্সনে বইগুলো পাই এগুলো অনেকটা নাম কিন্তু ইবুক, তাই না? আমরা এরকম ইলেকট্রনিক বুক সেগুলো ডাউনলোড করতে পারি, ডাউনলোড করে প্রিন্ট করে ফেলতে পারি। তোমরা সবাই জানো যে আমরা বর্তমানে শিক্ষাজীবনের ম্যাক্সিমাম বই সরকারি বিনামূল্যে পাই, তাই না? কিন্তু এই বই যদি কোনো সময় হারিয়ে যায় তুমি তো কোথাও কিনতে পারবে না, তাহলে কোথা থেকে পাবে? ইন্টারনেটে যাবে, ডাউনলোড করবে, প্রিন্ট করে ওই বইটি আগের মতো কিন্তু হয়ে যাবে। এইভাবে গিয়ে তোমার ক্লাস সেভেনের যত বই আছে যদি কোনোটা হারিয়ে যায় সেকেন্ড অপশন কিন্তু তুমি জেনে গেলে, তাহলে দেখো আজ থেকে বই হারিয়ে গেলে কোনো চিন্তা নেই, আমি ইন্টারনেট ব্যবহার করে ওয়েবসাইটে গিয়ে সহজেই কিন্তু বই পেয়ে যাব। এরপর আরও খেয়াল করে দেখো, আমাদের ইউনিভার্সিটিতে এখন ম্যানেজমেন্ট সিস্টেম রয়েছে, অর্থাৎ আজকাল অনলাইনে অনেক ক্লাস পরিচালনা করা হচ্ছে, কুইজ নেওয়া হচ্ছে, পরীক্ষা নেওয়া হচ্ছে, ফলাফল প্রদান করা হচ্ছে। তুমি জেনে খুশি হবে বা জেনে থাকবে যে আমাদের আইএলস সহ বড় বড় যে জিআরই জিমেট পরীক্ষাগুলোর নাম তোমরা হয়তো শুনেছ, সেই পরীক্ষাগুলো কিন্তু অনলাইনেই ম্যাক্সিমাম সম্পাদনা করা হয়। আর ওই যে বললাম সপ্তম শ্রেণীর সকল বই কোথায় পাবে? এনসিটিবি, নামটা আবার মনে রাখো, এনসিটিবি, সেখানে গিয়ে তুমি পেয়ে যাবে। কি পাবা? তুমি এই রকম ইবুক, সেটাকে বলে ইলেকট্রনিক বুক, অর্থাৎ পিডিএফ ভার্সন, ডক ভার্সন অনেক সময় পেয়ে যাবা, সেগুলো নিয়ে তুমি প্রিন্ট করে একদম নতুন বইয়ের মতো হয়ে যাবে তোমাদের। তাহলে সব পাঠ্যপুস্তক পাওয়া যাবে এই সাইট দুটোতে। কি কি? nctb.gov.bd, আমি আবারও বলছি মনে রাখো, nctb.gov.bd এবং www.ebook.gov.bd। গভ মানে এটা সরকারি প্রতিষ্ঠান, বিডি মানে বাংলাদেশে একটি ওয়েবসাইট। এগুলো কি, এগুলো কোন পার্ট কি, পরবর্তী ক্লাসে অর্থাৎ তোমরা যখন বড় ক্লাসে উঠবে আমরা জানিয়ে দেবো তোমাদেরকে। তাহলে আমরা এতক্ষণ বুঝে গিয়েছি শিক্ষাক্ষেত্রে এমন কোনো জায়গা নেই যেখানে ইন্টারনেট ব্যবহার করা হচ্ছে না, ইন্টারনেটের ব্যবহার ব্যাপক। তাই তোমাদের জন্য একটি একক কাজ, দেখি কে কে পারো। ইন্টারনেট কি অলরেডি আমি বলেছি এবং সেটা দেখে নেবা পারবা, কিভাবে ইন্টারনেট থেকে পাঠ্যপুস্তক ডাউনলোড করা যায়, ভেরি সিম্পল। আশা করি এগুলো এখন তুমি একেবারেই পানির মতো সহজে কিন্তু পারো এগুলো। দেন এবার আসো এই শিক্ষাক্ষেত্রে আরও কিছু জিনিস তোমাদেরকে জানাই যেখানে ইন্টারনেট ব্যবহার করা হয়। দেখো শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য এখন সহজে পাওয়া যায় ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে। ঠিক তাই, এই যে ঘরে বসে আমার ঘরে আমার স্কুল একটি প্রোগ্রামের মাধ্যমে সকল ক্লাস যেমন দেখতে পাচ্ছ, ঠিক তেমনই কিশোর বাতায়ন এবং বিভিন্ন অনলাইন স্কুল রয়েছে যেখানে কিন্তু তুমি তোমার ড্রয়িং রুমে তোমার ঘরে বসে ক্লাস করতে পারো। সব ধরনের ক্লাস, মনে হবে একেবারে তুমি যেন ক্লাসেই ক্লাস করছো। এমনকি ক্লাসরুমগুলিকে এখন করা হয়েছে ইন্টারনেট নির্ভর, এবং এখন এমন কোনো ক্লাসরুম নেই যেখানে ইন্টারনেট নেই, কারণ ইন্টারনেট ব্যবহার করে মুহূর্তের মধ্যে তোমাকে কোনো একটি তথ্য যদি জানাতে চাই সার্চ করে সহজে কিন্তু আমরা জানিয়ে দিতে পারবো। শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটের আরও অনেক ব্যবহার রয়েছে, আমরা ফলাফল পেতে পারি। যেমন তোমরা এই সামনে বছর যখন জেএসসিতে পড়বে, জেএসসি পরীক্ষার রেজাল্টও কিন্তু ইন্টারনেট ব্যবহার করে পাবে। ইন্টারনেটে আরও অনেক ব্যবহার রয়েছে, অ্যাডমিশন টেস্ট করা যায়, বিদেশি ডিগ্রিও তুমি অর্জন করতে পারো, অনলাইনে বিভিন্ন কোর্সও কিন্তু করা যায়। এগুলো সম্পর্কে পরবর্তীতে আরও বিস্তারিত তোমাদেরকে জানাবো। এবার তোমাদের জন্য একটি একক কাজ, শিক্ষাক্ষেত্রে ইন্টারনেট কী কী কাজে লাগে, ইন্টারনেটের মাধ্যমে প্রাপ্ত সুযোগ সুবিধাগুলো কী কী। তুমি তো অলরেডি জানো কী কী সুযোগ সুবিধা শিক্ষার ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহার প্রচুর পরিমাণে করা হচ্ছে। ইন্টারনেট হলো যোগাযোগের ক্ষেত্রে সব থেকে ফার্স্ট সেরা মাধ্যম। তারপরে ইমেইলের মাধ্যমে খুব সহজেই যে কোনো নিউজ পাঠানো যায় বা গ্রহণ করা যায়। ইন্টারনেটের মাধ্যমে অনলাইন যে অনলাইনে জিনিসপত্র কিন্তু কেনাবেচা করা যায়, অর্থাৎ পড়াশোনার বাইরেও আমাদের অনলাইনে এডুকেশনাল কন্টেন্ট বা এডুকেশনাল অনেক কিছু আমরা কিন্তু কিনতে পারি। এর মাধ্যমে দেশ বিদেশে প্রতিদিনের খবরও এখন ঘরে বসে অনায়াসে জানা যায়। হ্যাঁ, এই কথাটা একেবারে বাস্তব। সেটি হচ্ছে একটা সময় দেশ বিদেশের খবরাখবর জানার জন্য আমাদেরকে রেডিও টেলিভিশনের প্রতি নির্ভর থাকতে হতো। এখন রেডিও টেলিভিশনের সাথে সাথে আরও একটি মাধ্যম অত্যাবশ্যকীয় হয়ে গিয়েছে, সেটি হচ্ছে ইন্টারনেট ব্যবহার করে মোবাইল ফোন বা তোমাদের কম্পিউটার। এবার তোমাদের জন্য একটু মূল্যায়ন করি, সেটি হচ্ছে ইন্টারনেট কি, আশা করি পারো। ইন্টারনেটের মাধ্যমে আমরা কী কী সুযোগ সুবিধা পেতে পারি এটাও পারবে, রাইট? ওকে, তাহলে এটি বুঝে গেলাম। শেষ মুহূর্তে তোমাদের একটি বাড়ির কাজ দিব। বাড়ির কাজটা হচ্ছে এরকম, ইন্টারনেট আমাদের শিক্ষা ব্যবস্থায় কিরকম পরিবর্তন এনেছে। তাহলে এখন এই শিক্ষা ব্যবস্থায় ইন্টারনেট ব্যবহার করে তোমার কী কী পরিবর্তন হচ্ছে তা কিন্তু করবা। এই ক্লাসের আজকের মূল আলোচনা ছিল শিক্ষাক্ষেত্রে ইন্টারনেট ব্যবহার, আমরা অনেক ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি। আরও যদি বুঝতে চাও, আরও যদি জানতে চাও, বা এই ক্লাসের কোনো একটি অংশ তুমি যদি বুঝতে না পারো,
বা আমাদের এই সংসদ বাংলাদেশ টেলিভিশনে কোনো ক্লাস যদি তুমি মিস করে থাকো তাহলে কিন্তু এগুলো পরবর্তীতে আমাদের কিশোর বাতানের যে ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে সহজে খুঁজে পেতে পারো, দেখে নিতে পারো ক্লাস। আর এটি সম্ভব হয় শুধুমাত্র অনলাইন শিক্ষা ব্যবস্থার কারণে, অর্থাৎ ইন্টারনেটের ব্যবহার করে। কারণ বাস্তব জীবনে কোনো একটি ক্লাস যদি মিস করতো সেটা মিস, কিন্তু বর্তমানে অনলাইনে কোনো একটি ক্লাস মিস হয়ে গেলেও চিন্তার কিছু নেই, পরবর্তীতে সেগুলো রেকর্ড থেকে যাবে। তোমাদের জন্য শুভকামনা রেখে আজকের মতো ক্লাস থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী ক্লাসে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত বিদায়, টাটা, গুড বাই, আসসালামু আলাইকুম এবং ধন্যবাদ। শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ। সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ পরিমাপ, এই অধ্যায়টি নিয়ে থাকব। তো শিক্ষার্থীরা, আজকের এই পাঠ শেষে তোমরা সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবে। তো আসো আজকে আমাদের মূল যে পাঠ অর্থাৎ সেখানে চলে যাই। আমরা আজকে তোমাদের যে গণিত বইয়ের 27 নম্বর যে ম্যাথটি আছে সেটা সলভ করব। তো আমরা 27 নম্বর ম্যাথটা দেখি কি বলা আছে। শিক্ষার্থী বেন্দ্র, দেখো যে 27 অর্থাৎ 27 নম্বর ম্যাথে বলছে যে চিত্র এ বি সি ডি সামান্তরিকটির পরিসীমা 300 মিটার। দেখো চিত্রে আমাদের এ বি সি ডি একটি সামান্তরিক দেওয়া আছে যার পরিসীমা বলে দিয়েছে 300 মিটার, এবং এডিএফ ত্রিভুজটির ক্ষেত্রফল সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফলের 1/4 অর্থাৎ এই সামান্তরিক ক্ষেত্রের যে ক্ষেত্রফল তার 1/4 হলো ত্রিভুজ যে আমাদের এ ডি এফ। তাহলে আমাদের এই বিন্দু হলো এফ বিন্দু, তাহলে এ ডি এফ যে ত্রিভুজ ক্ষেত্র তার ক্ষেত্রফল হলো সামান্তরিকের ক্ষেত্রফলের 1/4। তো শুরুতে যেটা দেওয়া আছে আমাদের সামান্তরিকের পরিসীমাকে কিলোমিটার এবং সেন্টিমিটারে প্রকাশ করতে, আমাদের এই চ্যাপ্টারটায় পরিমাপে আমাদের শুরুতেই কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া ছিল যেগুলো অর্থাৎ এক ধরনের একক থেকে অন্য ধরনের এককে যদি আমরা নেই অর্থাৎ এককের যে উপসর্গগুলো যোগ করে পরিবর্তন, সেই পরিবর্তনের যে নিয়মগুলো সেগুলো আমাদের কাজে লাগাতে হবে। তো বন্ধুরা আমরা শুরুতে ক নাম্বারটা শুরু করি। দেখো কয়ে কি বলেছে, কয়ে বলেছে যে সামান্তরিকের পরিসীমাকে কিলোমিটার এবং সেন্টিমিটারে প্রকাশ করব আমরা। তো সামান্তরিকের যে পরিসীমা দেওয়া আছে সামান্তরিকের পরিসীমা ইকুয়ালস টু 300 মিটার। এই পরিসীমা কিন্তু আমরা চিত্র থেকে এক্সের মাধ্যমেও বলতে পারতাম যে বাহুগুলো যোগ করে, সেক্ষেত্রেও আমরা পরিসীমা বলতে পারতাম, কিন্তু এখানে যেহেতু আমাদের সরাসরি মানটাই দেওয়া আছে সেই মানটাকে আমরা কাজে লাগাবো। তো এখানে 300 মিটার, মিটার থেকে আমাদের শুরুতে নিতে বলছে, যেটা এখানে দেখো কিলোমিটারে নিতে বলছে। তো মিটার এবং কিলোমিটারের ভিতরে সম্পর্ক আমাদের জানা আছে, আমরা জানি সম্পর্কটাকে, একটু স্মরণ করো তোমরা যে এখানে 300 মিটার, এখন কিলোমিটার এককে যখন যাব আমরা জানি যে 1 কিলোমিটার 1 কিলোমিটার সমান 1000 মিটার।
আমরা জানি এক কিলোমিটার সমান হলো 1000 মিটার। এখন যদি আমরা এই 300 মিটারকে কিলোমিটারে যেতে চাই, তাহলে আমাদের এই 1000 দিয়ে কী করতে হবে, এটা ভাগ দিতে হবে। তাইলে এখানে 300 ÷ 1000, তাইলে এখানে কি হয়ে গেল, এককটা হয়ে গেল কিলোমিটার। তো এখানে ক্যালকুলেশন করো কত আসে, আমাদের 0.3 ঘর ভামে চলে আসবে, আমরা ক্যালকুলেটার ছাড়াও এটাকে করতে পারি। তাহলে কি আসবে, 0.3 কিলোমিটার। আচ্ছা, আমাদের এখানে কিন্তু দুইটা অংশ, একটা অংশ কিলোমিটারে নিতে বলছে, পরবর্তী আবার আর একটা অংশ নিতে বলছে আবার কি সেন্টিমিটারে প্রকাশ করো। তাহলে আমরা যদি এটাকে আবার সেন্টিমিটারে নেই, দেখো আবার পরিসীমা ইকুয়ালস টু 300 মিটার। এখন দেখো আমাদের এই যেহেতু ওই মিটার মিটার থেকে আমরা সেন্টিমিটারে যাব, তো সেন্টিমিটারের সাথে মিটারের সম্পর্কটা আমাদের জানা আছে, কি সেই সম্পর্কটা, 100 সেন্টিমিটার সমান হলো 1 মিটার। তো আমরা এখানে 100 সেন্টিমিটার সমান 1 মিটার জানি, তো আমরা এখন যখন মিটার থেকে সেন্টিমিটারে যাব, কি করতে হবে, অবশ্যই আমাদের 100 দিয়ে এটাকে গুণ দিতে হবে। তাহলে 300 এখানে 100, তাহলে এককটা হয়ে গেল আমাদের সেন্টিমিটার। তো ফাইনালি কি আসে, গুণ করে দাও, 30,000 সেন্টিমিটার। তো আশা করি তোমরা এই ক নাম্বার ম্যাথটি বুঝতে পেরেছো, এবং এটা একদম ছোট ম্যাথ যেগুলো তোমরা ক্লাস 4 থেকেই করে আসছো, আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার। তো আমরা এখন খ নাম্বারে চলে যাব, যে সামান্তরিকের ক্ষেত্রফল কত বর্গমিটার তা নির্ণয় করো। দেখো তাহলে আমাদের এখানে চিত্রে কিন্তু সামান্তরিকটা দেওয়া আছে, সেই সামান্তরিকের ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। তো তোমাদের আগে ক্লাসে আমি সামান্তরিকের যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কিন্তু শিখিয়েছিলাম। তাহলে আমাদের এই যেহেতু এই কোশ্চেনটা সামান্তরিকের ক্ষেত্রফল কত বর্গমিটার তা নির্ণয় করবো, এবং আমাদের এই চিত্রটাকে কাজে লাগাতে হবে, তো চিত্রটা আমরা এই ক্ষেত্রে আঁকবো। তো তোমরা অবশ্যই এই খ নাম্বার যখন করবে, তখন এই খ নাম্বারে এসে আবার চিত্রটা এঁকে নিবে। তো আমাদের এই আমি এখানে আঁকলাম না জায়গার স্বল্পতার কারণে, আমি উপরেরটা দেখেই করাবো, তোমরা এভাবে চিত্রটা আবার পুনরায় এঁকে নিবে। তাহলে দেখো খ নাম্বারে যে আমাদের বলেছে যে সামান্তরিকের ক্ষেত্রফল কত বর্গমিটার, তো আমরা যেটা জানি যে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করতে হলে ভূমি দরকার হয়, কিন্তু এখানে কিন্তু আমাদের ভূমিটা দেওয়া আছে চলকের মাধ্যমে, অর্থাৎ 2x দিয়েছে, সরাসরি আমাদের ভূমিটা দেয়া নাই। তো ভূমিটা বের করার একটা কৌশল কিন্তু দিয়েছে, তোমরা দেখো ধরতে পারো কিনা সেই কৌশলটা কি। কৌশলটা হলো দেখো এখানে চারিদিকে বাহুগুলো দেওয়া আছে x এর মাধ্যমে, আর আমরা জানি যে কোনো ক্ষেত্রের বাহুগুলোর সমষ্টি হলো তার পরিসীমা। তাহলে এক্ষেত্রে যে চিত্র হতে পরিসীমা কি পাই, চিত্র হতে পাই পরিসীমা হলো এবি বিসি ডিসি এবং এডি। তো এই চারটা বাহুর যোগফল আমরা যদি এখন এই এক্স এর মাধ্যমে নেই, তাহলে এখানে হলো 2x, এখানে হলো x, এরপরে আবার 2x, এখানে হলো x। তাহলে দেখো টোটাল হয় কি 6x, মানে 6x। তাহলে আমাদের এই 6x হলো এখান থেকে আমরা এই এটা যেহেতু আমাদের এককটা মিটারে দেওয়া আছে, তাহলে এটা x এর মাধ্যমে যখন লিখবো তখন এটা কি হবে, মিটার হবে। আচ্ছা, এখন আবার সরাসরি আমাদের পরিসীমা দেওয়া আছে, দেওয়া আছে পরিসীমা পরিসীমা 300 মিটার। তাহলে এই দুইটা একই ক্ষেত্রের পরিসীমা, তাহলে আমরা এই দুইটাকে সমান লিখতে পারি। প্রশ্ন মতে ছয় এক্স ইকুয়ালস টু 300 বা
एक्स इक्वल्स टू की आसे देखो तैले 300 डिवाइडेड बाय 6 तो हमें ये जदि भाग कर दे तेले एखे आसे 50 तेल एक्सर मान पेल 50 पे तो एन देख जे हमें ये एक्सर मान पे गलम तो एखंड सामान्रिक क्षेत्र जो क्षेत्रफल से क्षेत्रफलटा जदि बेर करते चाहिए भूमि दरकार और उच्चता दरकार तो सूत्र अनुजाई लिखी जे सूतरा सामान्रिक टीर क्षेत्रफल क्षेत्रफल समान भूमि इंटू उच्चता एटा आमादेर जाना आछे सेई अनुजाई लिखलाम एखन एखाने देखो चित्र अनुजाई भूमि की भूमि हलो ए बी आर उच्चता की डीएफ तो देखो एखाने भूमि आमादेर ए बी जेटा ए बी हलो 2x बा 2x आर डीएफ की डीएफ हलो 5 मीटार তাহলে এখানে 5 তাহলে এখানে আমাদের এক্স এর মানটা আমাদের জানা আছে অলরেডি পেয়ে গেছি আমরা এটা হলো কত 50 তাহলে এখানে আমরা মান বসিয়ে দেই 2 গুণ 50 গুণ 5 তাহলে এখানে আমাদের এটা ক্ষেত্রফল ক্ষেত্রফলে কি আসবে তাহলে এটা বর্গমিটার তাহলে এখানে গুণ করে দাও কত আসে पाँचो वर्ग मीटर तेल देखो हमारा जे सामान्रिक क्षेत्र जो क्षेत्रफल जेटा ख नम्बर बेर करते बस सामान्रिकटर क्षेत्रफल कत वर्ग मीटर ता निर्णय करो तेल बेर कर फिलल तो पुरो मैथटाए कि कौशल अवलम्बन कर लम जो चलकर माध्यमे परिसीमा देवा छिलो एवं सरासरि परिसीमा देवा छिलो सेखान थेके आमरा एक्सट्रा बेर करे ए बी बाहुटार दैर्घ्यटा निये एनेछि ए बी हलो आमादेर भूमि सेइजन्य आमरा एई ए बी एर जे दैर्घ्य सेइ ए बी एर दैर्घ्य 2x एइ जे एक्स एर मानटा आमरा बेर करे निएछि आगे तो एक्स एर मान बसिये दिछि फलश्रुतिते आमादेर कि सामान्त्रिकटिर जे क्षेत्रफल सेइ क्षेत्रफल बेरिये गेछे तो आशा करी तुम्हारा मैथटा बुझते पेरेछो तो एखाने तुम्हारे अवश्य किन्तु आगे थेके सामान्त्रिक क्षेत्र क्षेत्रफल जो सूत्रटा से सूत्रटा जाना थाकते हबे परिसीमा कि सेई धारणाटा थाकते हबे तो ये धारणा थाकले मैथटा केमन तेमन कोनो कठिन किछु ना आच्छा आमरा ग नम्बरे चले जाई ग नम्बरे बोलेछे जे ए एफ कत मीटार ता निर्णय करते हबे आमरा जदि ए एफ बेर करते चाई अर्थात एखाने आमादेर ए एफ हलो देखो त्रिभुजेर उच्चता আমাদের সরি এএফ হলো ত্রিভুজের ভূমি আর ডিএফ হলো ত্রিভুজের উচ্চতা ত্রিভুজের যে উচ্চতা ডিএফ সেটা কিন্তু আমাদের দেওয়া আছে 5 মিটার কিন্তু এএফ যে সেই এএফটা আমাদের নির্ণয় করতে বলছে অর্থাৎ ত্রিভুজের ভূমিটা নির্ণয় করতে বলছে এখন দেখো এখানে আমাদের ত্রিভুজের ভূমি যে নির্ণয় করব সেই ক্ষেত্রে আমাদের আরেকটা শর্ত দেওয়া আছে যে এডিএফ ত্রিভুজটির ক্ষেত্রফল সামান্তরিকটির ক্ষেত্রফলের 1/4 अर्थात पुरो सामान्त्रिकेर जे क्षेत्रफल पे तार चार भागेर एक भाग हलो आमादेर त्रिभुजटिर क्षेत्रफल ताहले आमरा एखान थेके त्रिभुजेर क्षेत्रफल बेर करते पारी आमरा जानी त्रिभुजेर क्षेत्रफल समान हाफ भूमि उच्चता सुतरां एडीएफ त्रिभुजेर क्षेत्रफल एडीएफ त्रिभुजेर क्षेत्रफल कि होबे हाफ और भूमि हलो देखो एएफ আর উচ্চতা হলো ডিএফ এই আমরা এটাকে পেয়ে গেলাম যে এফ এখানে মানটা যদি বসিয়ে দেই তাহলে
एक बाय दुई एफ एर मान आमरा बेर करब जानी ना एफ रोए गेलो आर डीएफ ए डीएफ एर मान देवा आछे पांच ताहले एखाने आमरा এই পাঁচ বসিয়ে দিলাম তাহলে এটা এককটা হলো বর্গমিটার যেহেতু ক্ষেত্রফল এরপরে দেখো আরেকটা বিষয় দেওয়া আছে যে আমাদের যে সামান্তরিকের ক্ষেত্রফলের এক চতুর্থাংশ হলো ত্রিভুজের ক্ষেত্রফল আবার ত্রিভুজ এডিএফ এর ক্ষেত্রফল एक बाई चार एक चतुर्थांश मानी चार एक बाई एक बाई चार इंटू कि जे आमादेर सामान्तरिकेर जे क्षेत्रफल से क्षेत्रफलटा आमरा एखाने लिखब सामान्तरिकेर क्षेत्रफल तो देखो आमादेर ए त्रिभुज क्षेत्रेर क्षेत्रफल एकटा हलो आमरा चित्रेर आलोके एटाके लिखलाम আর একটা আমরা যে এডিএফ ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ সামান্তরিকের ক্ষেত্র ক্ষেত্রফলের সাথে তুলনা করে আমরা এইভাবে লিখলাম কিন্তু আমরা আগেই কিন্তু সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল খ নম্বরে পেয়ে গেছি তো সেখানে সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল আমাদের কি ছিল যে এক বাই চার গুণ সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল ছিল পাঁচশো বর্গমিটার তো এখন আমরা এটাকে যদি কাটি তাহলে কি হয় দেখো এখানে আমরা এটাকে কাটলে আসবে একশো পঁচিশ বর্গমিটার দেখো এখন এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফল কিন্তু ভিন্ন কিছু না একই ক্ষেত্রফল তাহলে আমরা প্রশ্ন অনুযায়ী অর্থাৎ আমাদের যে তথ্য দেওয়া আছে সেই তথ্য অনুযায়ী লিখতে পারি যে এই ক্ষেত্রফল সমান তাহলে আমরা এভাবে লিখি প্রশ্ন মতে বা শর্ত মতে যে ভাষা ইউজ করি সমস্যা নেই সুতরাং প্রশ্ন মতে এক বাই দুই ইন্টু এফ ইন্টু ফাইভ ইকুয়ালস টু একশো পঁচিশ তো আমরা এটাকে যদি এখানে যে আমাদের দুইটা ভাগাকারে আছে ও পাশে আমরা গুণাকারে নিয়ে যাই তাহলে কী হবে এফ ইন্টু ফাইভ ইকুয়ালস টু একশো পঁচিশ গুণ দুই বা এফ ইকুয়ালস টু একশো পঁচিশ গুণ দুই ডিভাইডেড বাই পাঁচ তাহলে কী আসে এটা কাটাকাটি করে দেখো এখানে আসবে পঁচিশ আর পঁচিশকে দুই দিয়ে গুণ করো তাহলে পঞ্চাশ মিটার তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমাদের যে এফ এর যে দৈর্ঘ্য চেয়েছিল গ নাম্বারে সেই এফ দৈর্ঘ্যটা কিন্তু আমাদের বের হয়ে গেল যে দৈর্ঘ্যটা বের হলো পঞ্চাশ মিটার তো আশা করি তোমরা এই ম্যাথের প্রক্রিয়াটাও বুঝে গেছ অর্থাৎ দুই ক্ষেত্রফলের সাথে তুলনা করে আমরা এফ দৈর্ঘ্যটা বের করছি তো এভাবে আমাদের এই চ্যাপ্টারের ভিন্ন উপায় বা যেভাবেই ঘুরিয়ে ফিরিয়ে ম্যাথগুলো আসুক তোমরা এই সূত্রগুলো এবং এককের মধ্যে যে সম্পর্কগুলো সেই সম্পর্কগুলো জানা থাকলে অবশ্যই ম্যাথগুলো করতে পারবে তো আশা করি তোমরা ম্যাথগুলো প্র্যাকটিস করবে এবং তোমাদের আমি সুনির্দিষ্টভাবে কিছু কাজ দিয়ে দিচ্ছি সেই কাজগুলো অবশ্যই করবে আমি তোমাদের এক্সাম্পল থেকে দুইটা এক্সাম্পল ইম্পর্টেন্ট ছয় এবং সাত এই উদাহরণ দুইটা তোমরা অবশ্যই খাতায় করবে নিজেদের মতো করে এবং সুন্দরভাবে গুছিয়ে করবে শিক্ষার্থী বন্ধুরা আমরা এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম ইম্পর্টেন্ট ম্যাথগুলোই করে ফেলছি তো এগুলো ওর মতো করেই বাকি ম্যাথগুলো তোমরা আশা করি এগুলো বারবার বাসায় প্র্যাকটিস করবে পুরো অনুশীলনীটা সুন্দর করে খাতায় নোট করে রাখবে কারণ তোমার নিজের হাতে করা থাকলে সেটা তোমার রিভিশনে সুবিধা হয় এবং তুমি নিজে যখন সাজিয়ে গুছিয়ে করে রাখবে পাশে সাইড নোটগুলো লিখে রাখবে পরবর্তীতে প্র্যাকটিস করার জন্য সেটা কিন্তু তোমার জন্য অনেক সহায়ক হবে তো আমি শিক্ষার্থী বন্ধুরা এই চ্যাপ্টারের উপরে অনেকগুলো ক্লাস নিয়েছি চ্যাপ্টারটা আজকে শেষ হলো তোমরা এই ক্লাসগুলো পুনরায় যদি দেখতে চাও
কোনো সহায়তা নিতে চাও তাহলে সেক্ষেত্রে আবার ক্লাসগুলো তোমরা দেখতে পারবে। এই জন্য তোমরা আমার ঘরে আমার স্কুল এই নামে ফেসবুক পেজ রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারো। সেখানে কমেন্ট করে তোমাদের কোনো কোশ্চেন থাকলে সেগুলো আমাদেরকে জানাতে পারো। এছাড়া আমার ঘরে আমার স্কুল নামে ইউটিউব চ্যানেল রয়েছে, সেখান থেকেও তোমরা ক্লাসটি পুনরায় দেখে নিতে পারো। আর তোমাদের যদি কোনো সুচিন্তিত মতামত থাকে সেই মতামতগুলো অবশ্যই আমাদেরকে ইমেল করে জানাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে আবারও শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং তোমরা স্বাস্থ্যবিধি মেনে, সরকারি নির্দেশনা মেনে তোমরা ঘরে থাকবে এবং পড়াশোনা করবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। Welcome to English grammar class brought to you by Amar Ghore Amar Schools. Dear students, you know, due to pandemic situations, government has closed down all the institutions. In this situation, Amar Ghore Amar School has taken initiatives to bring the classroom at your home. So, dear students, without wasting our time, let's enjoy our today's class. Our today's topic is English grammar from class 8. Today's topic is modals. Dear students, you can find this chapter at unit 2 in your English grammar book. You know, dear students, modals are some special verbs that is used to express different moods and different expressions. Let's see what modals are. After the end of this class, students will be able to know the use of modals. Next, students will be able to write the sentences using modals. Then, you will be able to correct mistakes and rewrite the sentences with correct modals. Okay, dear students, let's see about modals. Modals are special verbs which behave irregularly in English. Be careful, modals are special verbs, not regular verbs here, which behave irregularly in English. They are different from normal verbs. So, modal verbs are different from normal verbs. They give additional information about the function of the main verb. They give additional information about the function of the main verb. They have great variety of communicative functions. They are also called modal verbs. You can also call them modal auxiliary verbs, or you can call them modal auxiliaries. So, dear students, you have been informed from this text that modal verbs are not normal verbs. They are different from normal verbs. Usually, they are used as auxiliaries. Okay? Let's see some modals. There are different modals. There are many modals in English. That is, can, could,
মে মাইট শ্যাল শুড উইল উড মাস্ট অট টু দেয়ার আর সাম আদার মোডাল ভার্বস অলসো লেটস গো নাও ডিয়ার স্টুডেন্টস ইউ উইল জাস্ট লার্ন দ্য ইউজ অফ সাম মোডালস ক্যান ক্যান ইজ ইউজড ফর দ্য ফার্স্ট ওয়ান ইজ ইউ ক্যান ইউজ ক্যান টু এক্সপ্রেস এবিলিটি ফর এক্সাম্পল হি ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি দ্যাট ইজ হি ইজ এবল টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি ক্যান ইজ ইউজড হিয়ার টু এক্সপ্রেস এবিলিটি দ্য সেকেন্ড ওয়ান ইজ ক্যান ইজ ইউজড ফর পসিবিলিটি ফর এক্সাম্পল উই ক্যান সে হিয়ার the solution can be found at the back of the book that is there is possibility to find the solution at the back of the book dear students we can also use can to express or to get permission for example you can stay here just a few minutes with this sentence the speaker is giving permission using can now we will learn the use of could you know dear students could is used for first ability in the past I could run 5 miles when I was young that is in the past I was able to walk 5 miles it expresses ability then The second one is permission. Could I borrow your laptop for an hour? This is a permission. Could I borrow your laptop for an hour? The third one is possibility. If he studied harder, he could pass the exam. In this sentence, we can also say, if the student studied harder, there was a possibility to pass the exam. That is, we can use could to express ability in the past, to express permission, and finally, to express possibility. Now, we are going to learn the use of may. Dear students, may is used for possibility. For example, it may rain today. In this sentence, we can also say there is possibility of raining today. It may rain today. That is, there is possibility of raining today. Then we can use may as permission. May I come in, sir? That is, the speaker here asking permission for coming in. Okay, so may is here used for possibility and permission. Use of must, dear students. Now we will learn the use of must. Must is used for strong obligation. We know that must is the sign of future tense. So here as modal, must is used for strong obligation. For example, we can say, I must stop when the traffic lights turn red. In this sentence, using must, I am obliged here, that is, this is very compulsory, to stop if I see the traffic lights red. So, must is used here for to express strong obligation. Dear students, let's check what we have learned in today's class. In today's class, we have learned that modals are some irregular auxiliaries that is used irregularly and these verbs are not like normal verbs. Modals are used to express ability, to express permission, to express different situation
to express strong obligation like this. Modal verbs can also be called modal auxiliaries, modals, modal auxiliary verb. You can call it by any name. You can call it either modals or modal verbs or modal auxiliaries or modal auxiliary verbs. Okay, in today's class we have also learned what modals are. Secondly, we have learned some list of modals. Thirdly, we have also learned different uses of modals. Finally, we have also learned from today's class different moods and expressions where modals are used. So the homework is complete the sentences with the modals listed in the box below. The modals are, the given modals are may, must, can, could. You have to use these four modals to complete the following five sentences. The sky is cloudy. This is a situation. The sky is cloudy. You dash take an umbrella with you. Here you have to use a modals taking from the box above. Okay, the second one is they are rich. They dash help you. The third one is I shall write a letter. Dash I use your pen. The fourth one, the work is over. You dash leave now. Finally, in question number 5, I am waiting for a long time. Dash I come in. Okay, dear students, I think you must submit this homework to your respective teachers when the school will be opened. I think you enjoyed the class today, and if you want to watch this class again, you can visit our Facebook page Amar Ghore Amar School, or you can also visit our YouTube channel Amar Ghore Amar School. Hope you will be well by the grace of Almighty. Thank you very much. Thank you all. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। করোনা সংক্রমণ রোধে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান এখন বন্ধ আছে। তোমাদের পড়াশোনাকে এগিয়ে নিয়ে যেতে আমার ঘরে আমার স্কুল কার্যক্রমে সবাইকে স্বাগত জানাচ্ছি। যথারীতি তোমাদের সাথে আমি আছি মোহাম্মদ রিয়াদ হোসেন চৌধুরী।
चलो তাহলে আজকের ক্লাসটি আমরা শুরু করি। প্রথমেই তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে দুটি ক্যালকুলেটর আছে। এই ক্যালকুলেটর দেখে তোমরা কি বুঝতে পারছ? আমরা যখন কোনো হিসাবের কাজ করি বা কোনো যোগ বিয়োগ গুণ ভাগ করি তখন আমাদের এই যন্ত্রটির প্রয়োজন হয়। এই যন্ত্রটি ছোট একটি ডিভাইস, এর দ্বারা আমরা ছোট ছোট যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি। আরেকটি চিত্র লক্ষ্য করো তোমরা, একটি অফিসে কিছু কাজ চলছে, কিছু হিসাব নিকাশের কাজ চলছে, কম্পিউটারের মাধ্যমে আমরা হিসাব নিকাশ করছি। আবার এখানে লক্ষ্য করো আরেকটি ছবিতে কিসের সাহায্যে বা কি ব্যবহার করে আমরা বড় বড় হিসাবের কাজ করে থাকি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমাদের পাঠের বিষয় স্প্রেডশিট প্রোগ্রাম, তোমাদের চতুর্থ অধ্যায়ের স্প্রেডশিট ও আমার হিসাব নিকাশের একটি অংশ আছে। এই বিষয়ে আজকে আমাদের এই সম্পূর্ণ ক্লাসটি। প্রথমেই আমরা আজকের ক্লাস থেকে কি কি শিখতে পারবো, কি কি বলতে পারবো বা কি কি জানতে পারবো একটু দেখে নেই। প্রথমেই আছে স্প্রেডশিট কি তা বলতে পারবে, স্প্রেডশিট ব্যবহারের ক্ষেত্রগুলো নিরূপণ করতে পারবে, স্প্রেডশিট ব্যবহারের কৌশল বর্ণনা করতে পারবে এবং স্প্রেডশিট সফটওয়্যারের ব্যবহারের উদ্দেশ্য ব্যাখ্যা করতে পারবে। চলো তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তাহলে আমাদের ক্লাসটি শুরু করি। প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ যে আমরা স্প্রেডশিট প্রোগ্রামটি কিভাবে ওপেন করব। যথারীতি তোমরা স্টার্ট মেনুতে যাবে, স্টার্ট মেনুতে যাওয়ার পরে অল প্রোগ্রামসে যাবে, অল প্রোগ্রামসের পরে একটু লক্ষ্য করো মাইক্রোসফট অফিস, এখানে ক্লিক করলে তোমরা অনেকগুলো প্রোগ্রাম পাবে, তার মধ্য থেকে তোমাদেরকে সিলেক্ট করতে হবে মাইক্রোসফট অফিস এক্সেল, সেটি 2007 হতে পারে, 2010 হতে পারে, 2013 হতে পারে অথবা 2016 হতে পারে। যখনই আমরা মাইক্রোসফট অফিস এক্সেল 2007 এ ক্লিক করব, সাথে সাথে আমাদের সামনে একটি ওয়ার্কশিট চলে আসবে। এবারে আমরা লক্ষ্য করি স্প্রেডশিট কি, আসলে স্প্রেডশিট অর্থ কি। স্প্রেড শব্দের অর্থ হচ্ছে ছড়ানো বা বিস্তৃত এবং শীট শব্দের অর্থ হচ্ছে কাগজ বা পাতা। স্প্রেডশিটের আবিধানিক অর্থ হলো ছড়ানো বড় মাপের কাগজ বা ছড়ানো বড় মাপের পাতা। আমরা স্প্রেডশিটের সংজ্ঞাটি কিভাবে নিরূপণ করতে পারবো বা সংজ্ঞাটি কিভাবে বলবো? কম্পিউটারে যে প্রোগ্রামের সাহায্যে হিসাব নিকাশ করা হয় তাকে স্প্রেডশিট প্রোগ্রাম বলে। অর্থাৎ কম্পিউটারের মাধ্যমে আমরা যে হিসাব নিকাশের কাজ করব তাকে আমরা বলবো স্প্রেডশিট প্রোগ্রাম। এবারে আসি ওয়ার্কশিট কি বা ওয়ার্কশিট কাকে বলে। একটু লক্ষ্য করো তোমরা, ওয়ার্কশিটের আবিধানিক অর্থ হচ্ছে কাজ করার কাগজ। অর্থাৎ স্প্রেডশিট প্রোগ্রামের যে অংশটুকে আমরা কাজ করব, ওপেন করার পরও যতটুকু উইন্ডোজের অংশ নিয়ে আমরা কাজ করব ততটুকু অংশকে আমরা বলবো ওয়ার্কশিট। অর্থাৎ মাইক্রোসফট অফিস এক্সেলে সারি এবং কলামের সমন্বয়ে আয়তাকার ঘর বিশিষ্ট যে কাগজে প্রোগ্রামের কাজ করা হয় তাকে ওয়ার্কশিট বলে। জনপ্রিয় কয়েকটি ওয়ার্কশিট প্রোগ্রামের বা স্প্রেডশিট প্রোগ্রামের আমরা উদাহরণ দেখে নেই। ভিসি ক্যালক, ওপেন অফিস ক্যালক এবং এক্সেল। আমরা সাধারণত মাইক্রোসফট কর্পোরেশনের যে প্রোগ্রামটি আছে মাইক্রোসফট অফিস এক্সেল, এটি সবচেয়ে বেশি জনপ্রিয়। স্প্রেডশিট প্রোগ্রামের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জানব। তোমরা একটু লক্ষ্য করো, প্রথমেই আছে বিভিন্ন রকমের সংখ্যা বা অক্ষর ভিত্তিক উপাত্ত নিয়ে কাজ করা যায়। অর্থাৎ আমরা অনেক ধরনের সংখ্যা এবং উপাত্ত নিয়ে কাজ করি। তোমরা জানো যে উপাত্ত হচ্ছে ডেটা। তোমাদের অবজেক্টিভে আসে যে স্প্রেডশিট প্রোগ্রামিং এর কয়েকটি উদাহরণ দাও। উদাহরণের ক্ষেত্রে কিন্তু আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে তিনটি উদাহরণ দেখিয়েছিলাম, একটি হচ্ছে ভিসি ক্যালক, একটি হচ্ছে ওপেন অফিস ক্যালক এবং একটি হচ্ছে মাইক্রোসফট অফিসের এক্সেল। তো এই তিনটি প্রোগ্রামেই কিন্তু আমরা এই বিভিন্ন ধরনের ডেটা বা উপাত্ত নিয়ে কাজ করে থাকি। এবারে আসো দ্বিতীয় যে বৈশিষ্ট্যটি, সেটি হচ্ছে যে কোনো ধরনের হিসাবের জন্য সুবিধাজনক। আমরা ক্যালকুলেটরে কি করি, ক্যালকুলেটরে আমরা সর্বোচ্চ 10, 12 বা 13 ডিজিট পর্যন্ত সংখ্যাকে যোগ বিয়োগ গুণ ভাগ
বা কোনো কিছু শর্ট করা নির্ণয় করতে পারি। কিন্তু আমরা যখন মাইক্রোসফট অফিস এক্সেল ব্যবহার করব তখন কিন্তু আমরা অনেক বড় বড় যোগ খুব সহজে করে ফেলতে পারব। কলাম ও সারি থাকার কারণে উপাত্ত শ্রেণীকরণ সহজ হয়। মাইক্রোসফট অফিস এক্সেলে তোমরা খেয়াল করবে যে কলাম আছে এবং সারি আছে, এ কারণে আমরা অনেকগুলো হিসাব একত্রে লিখে কিন্তু সহজেই আমরা আমাদের হিসাবের কাজটি করতে পারি। সূত্র ব্যবহারের সুযোগ থাকায় অনেক বেশি উপাত্ত নিয়ে কাজ করা যায়। আমরা যখন ক্যালকুলেটারে কাজ করি তখন কি হয়, দু তিনটি হিসাবকে আমরা একত্রে যোগ দিয়ে 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 করতে পারি, কিন্তু মাইক্রোসফট অফিস এক্সেলের ক্ষেত্রে কি করি, আমরা সব হিসেবগুলো একসাথে লিখি, লেখার পরে সবগুলো কিন্তু আমরা একেবারে একই সাথে যোগ করে ফেলতে পারি বা বিয়োগ করে ফেলতে পারি বা গুণ করে ফেলতে পারি। বিভিন্ন ফাংশন সূত্রাকারে ব্যবহার করে সহজে উপাত্ত বিশ্লেষণ করা যায়। ধরে নাও তোমার পরীক্ষায় তুমি 10টি সাবজেক্টে বিভিন্ন ধরনের নাম্বার পেয়েছো। আমরা যখন তোমাদের গ্রেড সিস্টেম বের করব বা তোমাদের জিপিএ বের করব তখন কিন্তু আমাদেরকে ম্যানুয়ালি করলে অনেকক্ষণ ধরে হিসাব নিকেশের কাজ করতে হয় যে তুমি 80 বা 80 প্লাস পেয়েছ, এ প্লাস হবে, তুমি 70 প্লাস পেয়েছ তাহলে এ হবে। কিন্তু স্প্রেডশিট প্রোগ্রামের মাধ্যমে যখন আমরা এই হিসাব নিকাশের কাজটি করব তখন কিন্তু সফটওয়্যারে আমরা কিছু ফর্মুলা এবং কিছু ফাংশন লিখে দেব, প্রোগ্রামে আমরা কিছু ফর্মুলা এবং কিছু ফাংশন লিখে দেব। তাহলে হবে কি, একজনের হিসাব করে দিলেই আমরা 10 জন, 100 জন বা 1000 জন বা 100,000 জনের সহজেই গ্রেডটা পেয়ে যাব। এ কারণে বলা হয় যে বিভিন্ন ফাংশন সূত্রাকারে ব্যবহার করে সহজে উপাত্ত বিশ্লেষণ করা যায়। আকর্ষণীয় গ্রাফ চার্ট ব্যবহার উপাত্ত উপস্থাপন করা যায়। আমরা স্প্রেডশিট প্রোগ্রামে বিভিন্ন ধরনের চার্ট বা বিভিন্ন ধরনের গ্রাফ ব্যবহার করতে পারি। এবারে আসি আমরা নতুন একটি ওয়ার্কশিট খোলার পদ্ধতি। নতুন একটি ওয়ার্কশিট আমরা কিভাবে ওপেন করব, প্রথমে আমরা লক্ষ্য করব যেই প্রোগ্রামটি আমরা ওপেন করেছি তার সর্ববামে উপরে ফাইল লেখা থাকবে, মেনুবার আমরা বার সম্পর্কে শিখব। তার আগে আমরা একটু দেখে নেই, মেনুবারে লেখা থাকবে ফাইল, ফাইলে ক্লিক করলে লেখা থাকবে নিউ, তোমরা একটু লক্ষ্য করো চিত্রে নিউ, এরপরে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক, তারপরে আমরা দেখো ডানে লেখা আছে ক্রিয়েট, এই ক্রিয়েটে ক্লিক করলে আমাদের নতুন একটি ওয়ার্কশিট ওপেন হয়ে যাবে। এবারে আসি আমরা একটি স্প্রেডশিট প্রোগ্রামের কিছু বৈশিষ্ট্য এবং কিছু ব্যবহার দেখে নিই। একটু লক্ষ্য করো উপরে যে সর্ব উপরে যে বারটি আছে এ বারটি হচ্ছে টাইটেল বার, এরপরে যে বারটি আছে মেনু বার, এছাড়াও ফর্মুলা বার, স্ট্যান্ডার্ড টুলবার, ফরমেটিং টুলবার, এবং নিচে একটু লক্ষ্য করো ওয়ার্কশিট ট্যাবস আছে। এখানে তোমরা একটি না, দুটি, তিনটি, চারটি বা তোমাদের প্রয়োজন মতো এই ওয়ার্কশিট ট্যাবস ব্যবহার করতে পারবে। অর্থাৎ একই ওয়ার্কবুকে বা একই স্প্রেডশিট প্রোগ্রামে তোমরা অনেকগুলো এই ওয়ার্কশিট ব্যবহার করতে পারবে। এবারে আসি স্প্রেডশিটের ভিতরের যে পরিচিতি আছে অর্থাৎ ওয়ার্কশিটের যে পরিচিতি আছে সেটুকু আমরা দেখে নেই। দেখো উপরে এই যে B3 লেখা আছে, B8 লেখা আছে, এই B8 আসলে কি, ওয়ার্কশিটে যখন তোমরা কাজ করবে তোমরা লক্ষ্য করছো যে ওয়ার্কশিটে অনেকগুলো সেল আছে, সেল হচ্ছে কি সারি এবং কলাম যেখানে একত্রিত হয়েছে। এই দেখো আয়তাকার যে ঘরগুলো আছে এগুলাকে এক একটি সেল বলে, এই সেলের কিন্তু ঠিকানা আছে, যেমন যে সেলটি এখানে সিলেক্ট করা আছে দেখো এই সেলটির নাম হচ্ছে B8, অর্থাৎ প্রথমে হচ্ছে কলামের নাম তারপরে হচ্ছে রোর নাম। তোমাদের অবজেক্টিভে আসবে যে সেলের অ্যাড্রেসটি কি, অর্থাৎ তোমাকে একটি সেলের নাম বলে দেওয়া হবে, বলবে যে এটির নাম কি হবে, তোমার সেখানে দিয়ে দিবে, প্রথমে বলবে যে 8B অথবা B8, A8 বা C4, তখন তোমাকে দেখতে হবে যে কোন ঘরের এটি সেল, সেলটির প্রথমে তুমি কলাম দেখবে উপরে কোন কলাম আছে, বি কলাম আছে, তারপরে দেখবে রো, কোন রো আছে, 8 নাম্বার রো আছে, তাহলে এই সেলটির নাম হবে বি
8 আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপরে দেখো এই B8 এর পরে একটি ফর্মুলা বার আছে এই ফর্মুলা বারে তোমরা তোমাদের ফর্মুলাগুলো লিখবে বা তোমরা তোমাদের ফাংশনগুলো লিখবে এবারে আমরা একটি ওয়ার্কশিট প্রোগ্রাম কিভাবে সংরক্ষণ করব আমরা একটি ওয়ার্কশিটে কাজ করলাম এখন কাজ করার পরে তো তোমাকে এটি সংরক্ষণ করে রাখতে হবে তাই না তোমরা যদি ওয়ার্কশিট প্রোগ্রামকে সংরক্ষণ করতে চাও আমরা সংরক্ষণ অনেকভাবে করতে পারি তোমাদেরকে আমি দুটি পদ্ধতি শেখাবো একটি হচ্ছে দেখো উপরে ফাইল মেনুতে গেলে তোমাকে সেভ অ্যাজ অথবা সেভে ক্লিক করতে হবে সাথে সাথে একটি বার চলে আসবে যেখানে তোমাকে একটি অ্যাড্রেস দিতে হবে তোমার ওয়ার্কশিট বা স্প্রেডশিট প্রোগ্রামটির নাম দিতে হবে তারপরে সেভ বাটনে ক্লিক করলে তোমার ফাইলটি সংরক্ষণ হয়ে যাবে এখন যদি তুমি ফাইল থেকে সেভ বা সেভ অ্যাজে না যাও তাহলে কিভাবে সংরক্ষণ করবে তোমাদের কিবোর্ডে কন্ট্রোল একটি বাটন আছে কন্ট্রোল বাটনে ক্লিক করে এস বাটনে ক্লিক করতে হবে অর্থাৎ কন্ট্রোল প্লাস এস তাহলে তোমার এটি সংরক্ষণ হবে তোমাদের অবজেক্টিভে আসবে যে সেভ কিভাবে করতে হয় তাহলে সেভ করার নিয়মটি হচ্ছে কন্ট্রোল প্লাস এস এবারে আসি আমরা স্প্রেডশিট ব্যবহারের উদ্দেশ্য আমরা যে স্প্রেডশিট প্রোগ্রামটি ব্যবহার করব বা ওয়ার্কশিট ব্যবহার করব সেটির অবশ্যই কিছু না কিছু উদ্দেশ্য আছে আমরা একটু উদ্দেশ্যগুলো জেনে নিই একটু লক্ষ্য করো স্প্রেডশিট প্রোগ্রামের মাধ্যমে একটা ওয়ার্কশিটে সব ধরনের উপাত্ত প্রবেশ করানো হয় ফলে যে কোনো ধরনের যে কোনো সংখ্যক উপাত্ত অল্প সময়ে সম্পাদন করা যায় এবং হিসাব করা যায় বিশ্লেষণ করা যায় সাথে কিছু প্রতিবেদন তৈরি করা যায় অর্থাৎ তুমি এখানে অনেক সংখ্যক ডেটা নিয়ে বা উপাত্ত নিয়ে তোমরা সম্পাদনা করতে পারবা হিসাব করতে পারবা এবং বিশ্লেষণ করতে পারবা এবং সর্বোপরি সবার শেষে একটি প্রতিবেদন তৈরি করতে পারবা স্প্রেডশিট ব্যবহারের নানাবিধ সুবিধা অর্থাৎ অনেক ধরনের সুবিধা আছে আমরা তার মধ্য থেকে কিছু সুবিধা জেনে নেব স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে হিসাবের কাজ খুব দ্রুত এবং নির্ভুলভাবে করা যায় অর্থাৎ আমরা ক্যালকুলেটরে যখন হিসাব নিকাশের কাজ করব তখন কি হয় ক্যালকুলেটরে আমরা যদি কোনো একটি সংখ্যা টিপতে ভুল করে ফেলি তাহলে কিন্তু আমার সম্পূর্ণ হিসাবটি বাদ হয়ে যায় বাট আমরা যখন ওয়ার্কশিট প্রোগ্রামে কাজ করব বা স্প্রেডশিট প্রোগ্রামে কাজ করব আমরা কিন্তু চেক করতে পারছি যে কোন সংখ্যাটি কোথায় আছে এবং সংখ্যাটি ভুল থাকলে কিন্তু আমরা সেই সংখ্যাটি পরিবর্তন করতে পারছি এর মাধ্যমে সহজ কঠিন ও জটিল সকল ধরনের হিসাব করা যায় এতে বিপুল পরিমাণ উপাত্ত নিয়ে কাজ করা যায় সূত্র ব্যবহারের ফলে হিসাবের কাজ স্বয়ংক্রিয়ভাবে করা যায় অর্থাৎ অটোমেটিক পদ্ধতিতে আমরা একটি হিসাব করে বাকি সবগুলো হিসাব কিন্তু অটোমেটিক করে ফেলতে পারবো যখন আমরা আমাদের পরীক্ষার ফলাফল প্রকাশ করব তখন একজন শিক্ষার্থীর নাম্বার যোগ করব এবং যখন আমরা এই স্বয়ংক্রিয়ভাবে যোগফল দিয়ে দেব তখন আমার ওই ক্লাসের সকল শিক্ষার্থীর নাম্বার অটোমেটিক যোগ হয়ে যাবে এ কারণে আমরা বলি যে সূত্র ব্যবহারের ফলে হিসাবের কাজ স্বয়ংক্রিয়ভাবে করা যায় এর সাহায্যে পরীক্ষার ফলাফল খুব সহজেই তৈরি করা সম্ভব যেটি আমি কিছুক্ষণ আগে বললাম যে আমরা আমার ক্লাসের যে শিক্ষার্থী আছে তাদের পরীক্ষার যে নম্বর আছে সেই নম্বরগুলো আমরা স্বয়ংক্রিয়ভাবে যোগ করে ফেলতে পারব একটি ওয়ার্কবুকে কলামের সংখ্যা 16384টি এবং মোট সারির সংখ্যা থাকে 1,48,576টি এবং মোট সেলের সংখ্যা থাকে তোমরা একটু লক্ষ্য করো অনেক বড় একটা সংখ্যা এবং আমরা এই সেলটি কিভাবে বের করি যখন তুমি কলাম এবং সারিকে গুণ করবে তখনই কিন্তু আমাদের এই সেলের সংখ্যাটি বের হয়ে যাবে প্রিয় শিক্ষার্থীরা এসো তাহলে আজকের ক্লাসের যে মূল্যায়ন সেই মূল্যায়নের প্রশ্নগুলো আমরা একটু দেখে নিই প্রথমেই একটু লক্ষ্য করো তোমরা স্প্রেডশিট কি নিশ্চয়ই তোমরা স্প্রেডশিটের সংজ্ঞাটি জানো তারপরেও আমি আরেকবার বলছি স্প্রেড শব্দের অর্থ হচ্ছে ছড়ানো এবং শীট শব্দের অর্থ হচ্ছে কাগজ অর্থাৎ স্প্রেডশিট হচ্ছে ছড়ানো বড় মাপের কাগজ কলাম সারি ও সেল কি কলাম হচ্ছে একটি ওয়ার্কশিটের উলম্ব বা উপর থেকে নিচ বরাবর যে দাগগুলো থাকে সেগুলো হচ্ছে কলাম এবং অনুভূমিক বরাবর যেগুলো থাকে সেগুলো হচ্ছে রো বা সারি এবং
রো কলামের সমন্বয়ে যে আয়তাকার ঘরগুলো আমরা পাই সেগুলোকে আমরা বলি সেল। ওয়ার্কশিট কিভাবে সেভ করা যায়, তোমাদেরকে আমি দুটি পদ্ধতি শিখিয়েছিলাম ওয়ার্কশিট প্রোগ্রাম বা স্প্রেডশিট প্রোগ্রাম সংরক্ষণ করার জন্য। একটি হচ্ছে আমরা ফাইলে গিয়ে সেভ অপশনে ক্লিক করব, অথবা সেভ অ্যাজ অপশনে ক্লিক করব, অথবা কিবোর্ডের মাধ্যমে আমরা কন্ট্রোল প্লাস এস ক্লিক করব। নতুন ওয়ার্কশিট খোলার পদ্ধতি, এটিও আমরা আমাদের ক্লাসে শিখেছিলাম যে ফাইলে ক্লিক করব, নিউতে ক্লিক করব, তারপরে আমরা নিউ ওয়ার্কবুকে ক্লিক করব এবং ক্রিয়েট করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো তাহলে আজকে আমরা এই ক্লাস থেকে যা যা শিখতে পারলাম এবং যা জানতে পারলাম সেগুলো আমরা একটু দেখে নিই। স্প্রেডশিট প্রোগ্রাম কি, স্প্রেডশিট প্রোগ্রামের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানলাম। আমরা অনেকগুলো বৈশিষ্ট্য শিখেছিলাম যে অনেক বড় বড় হিসাব নিকাশের কাজ আমরা খুব সহজেই করতে পারি, পরীক্ষার রেজাল্ট তৈরি করতে পারি এবং ফর্মুলা বা ফাংশন ব্যবহার করতে পারি। কিভাবে স্প্রেডশিট প্রোগ্রাম ওপেন করতে হয় এটিও আমরা শিখেছিলাম যে ফাইল মেনুতে গিয়ে ওপেনে ক্লিক করলে আমরা একটি স্প্রেডশিট প্রোগ্রাম ওপেন করতে পারব। সেল কি এবং বিভিন্ন বার সম্পর্কে শিখেছিলাম। তোমরা খেয়াল করেছো যে আমরা স্প্রেডশিট প্রোগ্রাম ওপেন করার পরে সর্ব উপরে থাকে টাইটেল বার, তার নিচে থাকে মেনু বার, তারপরে থাকে ফর্মুলা বার, ফাংশন বার বা ফরমেটিং বার, ড্রয়িং বার সহ অনেক ধরনের বার থাকে, এবং আমরা সর্বোপরি একটি স্প্রেডশিট প্রোগ্রাম বা ওয়ার্কবুকের উদ্দেশ্য ও সুবিধা শিখেছিলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসো তাহলে আমরা আমাদের যে বাড়ির কাজটি আছে সেটি একটু দেখে নিই। একটি স্প্রেডশিট প্রোগ্রাম ব্যবহার করে 10টি পণ্যের নাম ও মূল্য লিখে নিয়ে আসবে। তোমরা একটি স্প্রেডশিট প্রোগ্রাম প্রথমে ওপেন করবে, একটি ওয়ার্কবুক ওপেন করবে। ওপেন করার পরে প্রথমেই ক্রমিক নাম্বার দিবে এবং ক্রমিক নাম্বারের পরে 1 থেকে 10 পর্যন্ত সিরিয়াল করবে। তারপরে তোমরা পণ্যের নাম দিবে, 10টি পণ্যের নাম দিলে, যেমন ধরো তুমি 10টি পণ্য চাল, ডাল, মাছ, মাংস, এভাবে করে তোমরা 10টি পণ্যের নাম দিলে। তার পাশের যে কলাম সেখানে তোমরা লিখবে এই পণ্যগুলোর মূল্য তালিকা, এবং মূল্যগুলো হবে তোমার ইচ্ছে মতো, দিয়ে তোমরা সেগুলোকে একটি ওয়ার্কবুকে সেভ করবে। তোমরা তোমাদের এই কাজটি করার পরে, তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাওয়ার পরে, তোমরা তোমাদের বিষয়ভিত্তিক যে শিক্ষক আছেন ওনাকে তোমাদের এই কাজটি দেখাবে এবং উনি তোমাদের এই বাড়ির কাজটি পরবর্তীতে মূল্যায়ন করবেন। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং ঘরে থাকো। আল্লাহ হাফেজ। বন্ধুরা আসসালামু আলাইকুম, তোমরা ভালো আছো নিশ্চয়ই। আজকে আমি তোমাদের মাঝে
বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তৃতীয় অধ্যায়ের সাত নম্বর পাঠটি উপস্থাপন করব। শিক্ষার্থীরা, পাঠে যাবার আগে আমি তোমাদেরকে একটি ছবি দেখাতে চাই। দেখো এই ছবিটি, তোমরা গোলক দেখেছো না? তোমাদের কাছে আছে বা বাসায় মানচিত্র দেখেছো, পৃথিবীর মানচিত্র। এটা আমি বিশ্বাস করি যে তোমরা কোথাও না কোথাও দেখেছো। দেখবে মানচিত্রে একটি লাল দাগ থাকে, শিক্ষার্থীরা, আঁকাবাঁকা একটা লাল দাগ। আমি এখানে একটু দেখাতে চেষ্টা করেছি। দেখো মানচিত্রে জলভাগের উপর দিয়ে, শিক্ষার্থীরা, মানচিত্র যখন দেখবে বা একটি গোলক দেখবে, তখন যে নীল জায়গাটি দেখো সেটি কি জানো? সেটি পানি। আর যেখানে একটু সবুজ জায়গা দেখায় সেটা আসলে মহাদেশ, আমরা যেখানে বসবাস করি। আর বাকিটাই যে নীল রঙের থাকে সেটি পানি। শিক্ষার্থীরা দেখো এই লাল দাগটি ঠিক পানির উপর দিয়ে আঁকা বাঁকা করে আঁকা। কখনো তোমার মনে প্রশ্ন জেগেছে কেন এই লাল দাগটি মানচিত্রে দেওয়া হয়? নিশ্চয়ই মনে জেগেছে। তবে আজকে থেকে মানচিত্র বা গোলক দেখলে লাল দাগটি সুন্দর করে বের করে দেখবে, এবং আজকের পাঠ থেকে তোমরা পরিষ্কার হতে পারবে কেন লাল দাগটি মানচিত্রে দেওয়া হয় বা গোলকে দেওয়া হয় পানির উপর দিয়ে। শিক্ষার্থীরা, আসি আমরা আমাদের আজকে পাঠ শিরোনামে। আমরা আজকে আন্তর্জাতিক তারিখ রেখা এই পাঠটি উপস্থাপন করব। শিক্ষার্থীরা, কেন এটিকে আঁকা বাঁকা করে এঁকেছে সেটি আমাদের জানার বিষয়। শিক্ষার্থীরা আসি, আমরা সবসময় বলি যে এই পাঠের সামনে তোমরা খাতা আর কলম নিয়ে উপস্থিত হবে। আমি আশা রাখি যে তোমাদের সাথে খাতা এবং কলম আছে। আজকের পাঠের শিরোনামটি তোমরা তোমাদের খাতায় লিখে নেবে। শিক্ষার্থীরা, আমরা মানচিত্রে যে আন্তর্জাতিক তারিখ রেখা সেটা এখন দেখাতে পারবো। কেউ যদি বলে দেখাও তো দেখি মানচিত্রে আন্তর্জাতিক তারিখ রেখা কোনটা, তখন তোমরা দেখাতে পারবে। শিক্ষার্থীরা, আমরা আন্তর্জাতিক তারিখ রেখা আঁকার কারণ বর্ণনা করতে পারবো, কেন এই রেখাটিকে লম্বা করে না এঁকে আঁকা বাঁকা করে এঁকেছে। শিক্ষার্থীরা, আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রমকালে একদিন যোগ বা একদিন বিয়োগ করার কারণ ব্যাখ্যা করতে পারবো। শিক্ষার্থীরা, যারা তোমরা উড়োজাহাজে করে অনেক দূরের দেশে গেছো, তোমাদের তাদের এই অভিজ্ঞতা আছে। তোমরা দেখবে তোমাদের টিকিট কাটতে গেলে তুমি দেখছো তুমি 25 তারিখে রওনা দিচ্ছ, কিন্তু তুমি 24 ঘন্টা ফ্লাই করে এসে আবার সেই 25 তারিখেই বসে আছো। তার মানে কি, তোমার থেকে একদিন হারিয়ে গেল। তো এটা আসলে নয়, এটি আন্তর্জাতিক তারিখ রেখের একটি ঘটনা। শিক্ষার্থীরা, আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করলে একদিন যোগ বিয়োগের একটা ব্যাপার আছে, সেই বিষয়টি আজকে আমরা এই পাঠ থেকে জানতে পারবো। আমরা একটা ছবি দেখছি। ছবিটিতে দেখছি যে পৃথিবী একটি ছবি আঁকা আছে। শিক্ষার্থীরা, পৃথিবীর গোলকটি ঠিক এই রূপ। আমরা যদি আসি গোলকের ঠিক উপরের দিকে কি উত্তর, আর নিচে কি আছে শিক্ষার্থীরা? দক্ষিণ। আমার এই ডান হাতে পূর্ব আছে শিক্ষার্থীরা, আমার বাম হাতে পশ্চিম আছে। পৃথিবী এই পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঘুরছে, এটি তোমরা জানো। তোমাদেরকে পূর্ব পাঠে আমি বলেছি পৃথিবী 24 ঘন্টায় আপন অক্ষের উপর এক পাক দেয়। এই পাকটি দিতে তার 360 ডিগ্রি পথ কৌণিক দূরত্ব অতিক্রম করতে হয়। শিক্ষার্থীরা, তাহলে যেই 360 ডিগ্রি পথ অতিক্রম করে, এখানে একটা ব্যাপার আছে। দেখো আমরা বলেছি যে 1 ডিগ্রি পথ অতিক্রম করলেই সময়ের পার্থক্য হয়ে যাবে 4 মিনিট। তাহলে একবার চিন্তা করো তো, এই 0 ডিগ্রি থেকে এরকম 50, 60, 70 উল্টা দিকে যখন 180 ডিগ্রিতে যাবে পূর্ব দ্রাঘিমায়, তখন সময়ের পার্থক্য কত হয়ে যাবে? 0 ডিগ্রিতে যদি 12টা বাজে, তাহলে উল্টা দিকে রাত 12টা বাজবে। 0 ডিগ্রি দুপুর 12টা, উল্টা দিকে 180 ডিগ্রি তখন রাত 12টা। তার মানে কি শিক্ষার্থীরা, এই 0 ডিগ্রি দ্রাঘিমা থেকে 180 ডিগ্রিতে পৌঁছাতে কত সময় লাগছে? পৌঁছাতে 12 ঘন্টা সময় লাগছে। 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যর জন্য সময়ের ব্যবধান হচ্ছে দুটো জায়গার 4 মিনিট। তাহলে 15 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য যদি দুটো স্থানের হয়, তাহলে সময়ের পার্থক্য হবে 1 ঘন্টা। 4 × 15, তাহলে কি হয়ে যাচ্ছে? 1 ঘন্টা। শিক্ষার্থীরা, তোমরা এই সমীকরণটা অবশ্যই লিখবে নিচেরটি, কারণ তোমাদের বড় বড় যখন অঙ্ক আসবে তখন এটি তোমার জন্য সহায়ক হবে। শিক্ষার্থীরা আসি আমরা, আমরা দেখতে পাচ্ছি পৃথিবী 360 ডিগ্রি ঘূর্ণনে সময়ের ব্যবধান হয় 24 ঘন্টা, 15 ডিগ্রি দ্রাঘিমান্তে সময়ের ব্যবধান হয় 1 ঘন্টা, 1 ডিগ্রি দ্রাঘিমান্তে সময়ের ব্যবধান হয় 4 মিনিট। তার মানে আমরা 1 ডিগ্রি দ্রাঘিমা যখন আগায় যাব, তখনই তার দুটো স্থানের সময়ের পার্থক্য হয়ে যাবে 4 মিনিট। ঠিক সেইভাবে 1 মিনিট দ্রাঘিমান্তে, শিক্ষার্থীরা এখানে কিন্তু একটি বিষয় বোঝার আছে। এই যে 1 মিনিট দ্রাঘিমান্ত বলেছি,
एक डिग्री द्राघिमान के जो षाट भाग करो तालो सेटी मिनिटे कन्वर्ट हो जाए। ए मिनिटी किन्तु कौनिक दूरत्व एकक, रिमेम्बर इट। एखाने जे आमी एक मिनिट बोलेछी एटी कौनिक दूरत्वेर एकक, एटी किन्तु समयेर एकक नय। এই জায়গাতে তোমাদের একটু সমস্যা হয়, অতএব ভাববে এক মিনিট এটি আসলে কৌণিক দূরত্বের একক, তাহলে এক মিনিট দ্রাঘিমান্ত্রে সময়ের ব্যবধান হবে 4 সেকেন্ড। এটি তোমরা খাতায় লিখবে শিক্ষার্থীরা, আমি আশা করি সমীকরণের এই সূত্র যদি খাতায় লিখে রাখো পরবর্তীতে যে কোনো গাণিতিক সমস্যা সমাধানে তোমাদের খুবই সহজ হবে। শিক্ষার্থীরা আমরা এবার আসি যে জায়গাটিতে, মূল জায়গায় আজকের বিষয়ে, আজকের পাঠের মূল বিষয়বস্তু। একটা বলের সাহায্যে তোমাদের দেখাতে চাই আমি, দেখো এখানে একটা পিন দেখিয়েছি শিক্ষার্থীরা। এই পিনটি আমরা বলছি এটি হলো 0 ডিগ্রি, আর এই পিনের ঠিক উল্টা দিকে শিক্ষার্থীরা, আমি একদম দেখাচ্ছি তোমাদেরকে, এই পিনটির ঠিক উল্টা দিকে এটি যদি 0 ডিগ্রি স্টার্ট করে, এই দেখো উল্টা দিকে আমি 180 ডিগ্রি দেখিয়েছি। এখন তোমরা চিন্তা করো যে এইখানে থেকে যদি আমি এরকম যেতে থাকি 180 ডিগ্রিতে পৌঁছায় যাই, আমার পূর্ব দিকে সূর্য আগে উঠে, আমার এখানে 6টা বাজে সকাল, তারপরে কয়টা বাজবে মনে করো 2টা দুপুর, তারপরে বিকাল 4টা, সন্ধ্যা 6টা, রাত 8টা, রাত 10টা, রাত 12টা বেজে গেল আমার 180 ডিগ্রিতে। শিক্ষার্থীরা একবার চিন্তা করে দেখো তো, এই পশ্চিম দিকের 180 ডিগ্রির এরা কি সূর্য দেখেছে? এদেরকে সূর্য দেখতে এখনো 12 ঘন্টা অপেক্ষা করতে হবে। এই পাশে যখন সূর্য দেখেছে 6টায়, এই পাশে তখন এরা 12 ঘন্টা আগে সূর্য দেখে গেছে 180 ডিগ্রি দ্রাঘিমায় অবস্থিত দেশগুলো। আর 180 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমায় যেই দেশগুলো আছে তাদেরকে সূর্য দেখতে আরও 12 ঘন্টার সময় অপেক্ষা করতে হবে। এখন যে বিষয়টি আসবে, দেখো শিক্ষার্থীরা, আমরা এখানে বলেছি যে মূল মধ্যরেখা থেকে পূর্ব দিকে অগ্রসর হতে থাকলে 180 ডিগ্রি পূর্ব দ্রাঘিমায় 12 ঘন্টার সময় বেশি লাগে। মূল মধ্যরেখা থেকে পশ্চিম দিকে অগ্রসর হতে থাকলে 180 ডিগ্রি দ্রাঘিমায় সময় 12 ঘন্টা কম লাগবে। তার মানে এই যে লাল পয়েন্টে আমি দেখেছি, এদিক দিয়ে যেতে 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 এদিকে 12 ঘন্টা, মানে এ আগে সূর্য দেখে ফেলেছে। আর এদিকে আমি যদি উল্টা দিকে যাই সময় কমতে থাকবে, কমে 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 এখানে এসে যেই সময়টা হবে তখন আমরা বলবো এ তো সূর্য দেখে ফেলেছে, অতএব এ ছিল, এ এখন বলছে রবিবার। কিন্তু এই যে পশ্চিম দিকের দ্রাঘিমায় অবস্থিত এরা বলছে না আজকে তো শনিবার, কারণ আমি বলেছি তোমাদেরকে 180 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা এবং 180 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা আসলে মূলত একটি রেখা। এই রেখার উপরে দাঁড়িয়ে ওরা কি করবে, দ্বন্দ্বে ভুগবে, বলবে আরে আমার তো সূর্য দেখতে এখনো লাগবে 12 ঘন্টা, আর তোমার মতো এরকম দিন বলতে হলে আমাকে লাগবে 24 ঘন্টা, আমি তো এখনো শনিবারেই রয়ে গেছি। পশ্চিম দ্রাঘিমার বলছে, পশ্চিম দ্রাঘিমা 180 ডিগ্রির অবস্থানের ব্যক্তিরা বলছে, পূর্ব দ্রাঘিমার 180 ডিগ্রিতে অবস্থিত ব্যক্তিরা বলছে না আমি তো 24 ঘন্টা আগেই আমার কাজ শেষ করে এসেছি, আমার সূর্য দেখা হয়ে গেছে। তাহলে কি হলো, মানুষের মধ্যে একটি রেখায় দাঁড়িয়ে, কারণ ওই দ্রাঘিমার রেখায় কিন্তু অনেকগুলো দেশ আছে, ওরা দাঁড়িয়ে যুদ্ধ করছে, বাকযুদ্ধ। এই যুদ্ধ সমাধান করার জন্য ভূতত্ত্ববিদরা বা জিওগ্রাফি নিয়ে যারা কাজ করেন তারা করলেন কি, একটি সমাধানে পৌঁছালেন। ওনারা করলেন কি, এই রকম একে বেঁকে একটি লাইন আঁকলো। Allah, 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 All
اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد هي الله এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা আর তাকে অধিষ্ঠিত করো শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না তখন ভূগোলবিদরা বলল না মানুষের মধ্যে কোনো দ্বন্দ্বের দরকার নাই আমরা জলভাগের উপর দিয়ে এই 180 ডিগ্রিকে এঁকে নেব তখন আঁকতে গিয়ে ওদেরকে এরকম আঁকা বাঁকা করে আঁকতে হয়েছে কারণ যেখানে জল পেয়েছে সেখানেই তারা দাগটিকে কল্পনা করেছে স্থলভাগ দিয়ে দাগটিকে নেয়নি এটাই আসলে শিক্ষার্থীরা কি রেখা এটাই সেই তোমাদের আজকে পাঠের বিষয়বস্তু আন্তর্জাতিক তারিখ রেখা আন্তর্জাতিক তারিখ রেখাটা এই জন্যই গুরুত্বপূর্ণ যে আন্তর্জাতিক তারিখ রেখা বার নির্ধারণ করে দিচ্ছে আসি আমরা যে এই আন্তর্জাতিক তারিখ রেখাটি নিয়ে যে সংজ্ঞাটি দেওয়া হয়েছে বলা হয়েছে 180 ডিগ্রি পূর্ব এবং 180 ডিগ্রি পশ্চিম মূলত একই রেখা কিন্তু একই রেখায় সময়ের পার্থক্য কত 24 ঘন্টা 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে অবলম্বন করে সম্পূর্ণভাবে জলভাগের উপর দিয়ে একটি উত্তর দক্ষিণে মানে উত্তর থেকে দক্ষিণে প্রসারিত একটি রেখা কল্পনা করা হয়েছে শিক্ষার্থীরা এটিই আন্তর্জাতিক তারিখ রেখা কিন্তু আন্তর্জাতিক তারিখ রেখার সংজ্ঞা যদি তুমি লিখতে চাও তাহলে একটি আন্তর্জাতিক স্বীকৃতির সাহায্যে এটি লিখতে হবে শিক্ষার্থীরা সেই কাজটি আমি এখানে করে রেখেছি দেখো বলা হচ্ছে আন্তর্জাতিক স্বীকৃতির মাধ্যমে প্রশান্ত মহাসাগরের জলভাগের উপর দিয়ে মানচিত্রে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে অবলম্বন করে একটি রেখা কল্পনা করা হয়েছে শিক্ষার্থীরা কিছুই না আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে তার মাধ্যমে প্রশান্ত মহাসাগরের জলভাগের উপর দিয়ে মানচিত্রে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে অবলম্বন করে মানে ওটাকে ওরা মেইন মেজারমেন্ট রেখেছে মূল মাপকাঠি রেখেছে রেখে একটু এঁকে বেঁকে গেছে দেখো একটু আঁকা বাঁকা করে গেছে এটি হলো শিক্ষার্থীরা আমাদের আন্তর্জাতিক তারিখ রেখা আন্তর্জাতিক তারিখ রেখাটা গেছে দেখো বোরিং প্রণালী তারপরে ওয়ালিওসান এখানে 70 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমাকে টাচ করেছে ফিজি হচ্ছে থামে গিয়ে এসে 11 ডিগ্রি পূর্বে ঢুকে গিয়েছে দ্বীপপুঞ্জের উপর দিয়ে এঁকে বেঁকে জলভাগের উপর দিয়ে কল্পনা করা হয়েছে শিক্ষার্থীরা এটা আমি ছবির মাধ্যমে দেখিয়েছি এটা তোমাদের পাঠ্য বইতে কিন্তু একটা ছবির মাধ্যমে দেখানো আছে কিছু নিয়ম এই পরিপ্রেক্ষিতে মানতে হয় এই আন্তর্জাতিক তারিখ রেখার কারণে গ্রিনিচ থেকে পূর্বগামী জাহাজ এই রেখা অতিক্রম করলে স্থানীয় সময়ের সাথে মিল রাখার জন্য তার মানে কি পূর্বগামী জাহাজ পূর্ব দিকে যাচ্ছে সে একদিন বিয়োগ করবে এবং পশ্চিমগামী জাহাজটা যখনই পূর্ব দিকে যাবে এই আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করে তখনই সে একদিন কি করে ফেলবে যোগ করে ফেলবে শিক্ষার্থীরা ওই যে বলেছিলাম ওখানে যদি সোমবার হয় পূর্ব দিকে তাহলে পশ্চিম দিকে হবে রবিবার আসি আমরা মূল জায়গায় পশ্চিমে গেলে সময় কমে তাই পশ্চিমগামী জাহাজ বা বিমান স্থানীয় সময়ের সাথে মিল রাখার জন্য তাদের কম সময়ের সঙ্গে একদিন যোগ করে ফেলবে এটি তোমরা বইতে পাবে এই ইনফরমেশন গুলো এগুলো কোনো নতুন কিছু না জাস্ট এটা একটা জাহাজ বা বিমান চলাচলের ক্ষেত্রে তারা এই ক্যালেন্ডারটি মেনটেন করে তাহলে আমরা দেখলাম আন্তর্জাতিক তারিখ রেখা না শিক্ষার্থীরা এখানে একটা ছোট্ট জিনিস আছে এই পাঠের সাথে আমরা সংযুক্ত করেছি সেটি হলো ভূপৃষ্ঠের উপরে অবস্থিত কোনো বিন্দু কোনো বিপরীত বিন্দুকে সেই বিন্দুর প্রতিপাত স্থান বলে আমি চিত্রে দেখিয়েছি তবু তোমাদেরকে আমি এই বলটি দিয়ে দেখাই শিক্ষার্থীরা মনে করো যে এটি 30 ডিগ্রি অক্ষরেখা ঠিক আছে কোন অক্ষ উত্তর অক্ষরেখা এই উত্তর
অক্ষরেখা দিয়ে যদি আমরা কেন্দ্রের ভিতর দিয়ে কোনো লাঠি ঢুকাই, এই লাঠিটাকে ঠিক 30 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা দিয়ে বের করি, এই 30 ডিগ্রি উত্তর অক্ষরেখার যে বিন্দু দিয়ে আমরা এটা ঢুকিয়েছি, 30 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার যে বিন্দু দিয়ে এটা বের করেছি, এই এটাকে যদি এ স্থান ধরি আর এটাকে যদি বি স্থান ধরি, তাহলে আমরা বলবো এ স্থানের প্রতিপাদ স্থান এই বি স্থান। তার মানে 30 ডিগ্রি উত্তর অক্ষরেখার প্রতিপাদ স্থান হচ্ছে 30 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখায়। শিক্ষার্থীরা বুঝতে পেরেছ আশা করি? এই ছবিটি দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে একটি মনে করো যে এই ভূপৃষ্ঠের উপর, এই ভূপৃষ্ঠটার উপরে অবস্থিত কোনো বিন্দুর বিপরীত বিন্দুকে সেই বিন্দুর প্রতিপাদ স্থান বলে। শিক্ষার্থীরা আমি আরও একটু পরিষ্কার করি তোমাদেরকে, এখানে দেখো এখানে একটি বিন্দু দেখানো হয়েছে, এখানে আবার দেখানো হয়েছে কিছু। শিক্ষার্থীরা আমরা বলছি যে একটি স্থানের অক্ষাংশ 60 ডিগ্রি উত্তর হলে প্রতিপাদ স্থান কি হবে, তুমি বলে দিতে পারবে মুখস্থ, 60 ডিগ্রি দক্ষিণ অক্ষ। শিক্ষার্থীরা দ্রাঘিমা রেখা যদি বলো তখন একটু প্রতিপাদ স্থান বলতে তোমাদেরকে একটি সমীকরণ ব্যবহার করতে হবে। একটি স্থানের দ্রাঘিমা যদি 40 ডিগ্রি হয়, মনে করো যে এটি 40 ডিগ্রি দ্রাঘিমা দেখছি, এটা পশ্চিম দ্রাঘিমা দেখছি, বা ধরো এটি 40 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা দেখছি, যে ইনফরমেশনটি আমার এখানে লেখা আছে শিক্ষার্থীরা, বলা হচ্ছে একটি স্থানের দ্রাঘিমা যদি 40 ডিগ্রি পূর্ব হয় তাহলে প্রতিপাদ স্থানের দ্রাঘিমা হবে 180 ডিগ্রি, যেহেতু ওখানে যেহেতু মিলে গিয়েছে 180 বিয়োগ 40 140 ডিগ্রি দ্রাঘিমা, 140 ডিগ্রি ঠিক। এটি যদি আমি বলি যে 40 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা তাহলে 140 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা বলবো। তোমরা শুধু এই বিয়োগটা শিখবে যে 180-র সাথে ওই যে দ্রাঘিমাটা দেওয়া থাকবে সেটাকে বিয়োগ করে ফেলবে, যেহেতু পূর্ব দিকে আমরা বিয়োগ করে ফেলছি, বের করে ফেলছি। শিক্ষার্থীরা মূল্যায়নের জন্য যথারীতি কিছু প্রশ্ন আমি রেখেছি, প্রশ্নগুলো আমি আশা করি তোমরা কিশোর বাতায়নে লগ ইন করে প্রশ্নগুলো আবার দেখবে, উত্তর যথারীতি লিখতে চেষ্টা করবে পাঠ্যপুস্তকের সহায়তায়, এবং পরবর্তীতে তোমার শিক্ষকের দ্বারা সেটি যাচাই বাছাই করে নিবে। শিক্ষার্থীরা প্রশ্নগুলো এই রূপ ছিল। আমি একটু অন্য জায়গায় যেতে চাই, একটি বাড়ির কাজ ছোট্ট করে তোমাদেরকে দিতে চাই। সময় নির্ণয়ের ক্ষেত্রে আন্তর্জাতিক তারিখ রেখার মতো রেখার গুরুত্ব কি, দ্রাঘিমা রেখা দিয়ে কিভাবে সময় নির্ণয় করা যায় এটি তোমরা পূর্বেই জেনেছ। শিক্ষার্থীরা আজকের পাঠ আমি এখানেই শেষ করছি, আশা করি তোমরা প্রাথমিক জীবনে এই আন্তর্জাতিক তারিখ রেখার ব্যবহার করবে, এবং তোমরা সেটি যে কারোর সাথে একটি বিমানের টিকিট দেখলে তাকে স্থির করে দিতে পারবে আপনি আসলে কত সময় কোন বারে গিয়ে সেখানে পৌঁছাবেন। শিক্ষার্থীরা তোমরা সুস্থ সবল থাকো, তোমাদের পাঠের বিষয়গুলো তোমরা ব্যক্তিগত জীবনে ব্যবহার করবে এই আশা ব্যক্ত করছি। পরবর্তীতে নতুন কোনো পাঠ নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। আজকের মতো তোমাদেরকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি।
প্রিয় শিক্ষার্থীরা, আমার ঘরে আমার স্কুল এই অনুষ্ঠানে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম। নবম শ্রেণীর গণিত বিষয়ের নবম অধ্যায় অর্থাৎ ত্রিকোণমিতি অধ্যায়টা নিয়ে যথারীতি আছি আমি আজকে। তো ত্রিকোণমিতির আমরা গত ক্লাসে ত্রিকোণমিতিক যে অনুপাত এবং ত্রিকোণমিতির প্রাথমিক আলোচনা করেছিলাম, আজকে আমরা ত্রিকোণমিতির যে আরও যে অনুপদগুলোর মধ্যে সম্পর্ক এবং অবেধাবলী এগুলো নিয়ে আলোচনা করব। তো আজকের পাঠ শেষে তোমরা সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপদগুলোর সম্পর্ক নির্ণয় করতে পারবে, ত্রিকোণমিতিক অবেধাবলীর প্রমাণ করতে পারবে এবং ত্রিকোণমিতি অবেধাবলীর প্রয়োগ করতে পারবে। দেখো, আমরা ত্রিকোণমিতির যে তিনটা অনুপদ, মূল তিনটা অনুপদ যেটা ছিল, একটা ছিল সাইন, এইটা থিটা সমান পেয়েছিলাম আমরা বিপরীত বাহু বা লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, আরেকটা পেয়েছিলাম আমরা কস থিটা ইকুয়ালস টু সন্নিহিত বাহু বা ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, আরেকটা পেয়েছি আমরা ট্যান থিটা ইকুয়ালস টু বিপরীত বাহু বা লম্ব ডিভাইডেড বাই সন্নিহিত বাহু ভূমি। তাহলে দেখো, আমরা এই তিনটা অনুপদ পেয়েছি। দেখো, এর মধ্যে আবার সম্পর্ক স্থাপন করা যায় কিভাবে, যে সাইন থিটাকে যদি তুমি কস থিটা দিয়ে ভাগ দাও, সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা, তাহলে এখানে কি আসে, যে আমরা সংক্ষেপেই লিখি লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, আর কস থিটা যেহেতু ভাগাকারে আছে আমাদের, এটাকে এখানে ভাগাকারে দিলাম, তো কি হবে, এটা ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। তো আমরা যদি সামনে আগাই কি হয় দেখো, সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা ইকুয়ালস টু এখানে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ ইনটু, এটা গুণ দিয়ে আমরা উল্টাই দেবো ভাগটাকে, তাহলে কি হবে, অতিভুজ ডিভাইডেড বাই ভূমি। তো এখানে কি আসে, এটা এটা অতিভুজ অতিভুজ কেটে দাও, তাহলে লম্ব ডিভাইডেড বাই ভূমি। তো শিক্ষার্থীরা দেখো, যে এখানে আমরা পেয়েছি লম্ব ডিভাইডেড বাই ভূমি, কিন্তু লম্ব ডিভাইডেড বাই ভূমি এটা তো আমরা আর একটা অনুপদ জানি, কি জানি, যে লম্ব ডিভাইডেড বাই ভূমি ইকুয়ালস টু জানি আমরা ট্যান থিটা। তো সেক্ষেত্রে আমরা এইটার পরিবর্তে আবার লিখতে পারি ট্যান থিটা। তো ওভারঅল আমাদের কি দাঁড়ালো, সুতরাং সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা ইকুয়ালস টু আসে ট্যান থিটা, যে অনুরূপভাবে আমরা লিখতে পারতাম কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা ইকুয়ালস টু, এটাকে আমরা লিখতে পারতাম কট থিটা। তো আমরা এই আর একটা যে সম্পর্ক পেলাম, যে কস সাইনের সাথে কটের একটা সম্পর্ক আছে, কস সাইনের সাথে ট্যানের একটা সম্পর্ক আছে। দেখো, আমরা এই আর একটা সম্পর্ক প্রতিপাদন করতে পারি বা স্থাপন করতে পারি, যে জ্যামিতিক প্রক্রিয়ায় প্রমাণ করা যায় সাইন স্কোয়ার থিটা প্লাস কো স্কোয়ার থিটা ইকুয়ালস টু। দেখো এটা কীভাবে করা যায়, যে আমরা এখানে যদি একটা সমকোণী ত্রিভুজ বিবেচনা করি, যেটা হলো এ বি সি, যার বি কোণ হলো সমকোণ, আর এইটাকে ধরি যদি আমরা এ কোণটাকে যদি ধরি থিটা, তাহলে আমরা এভাবে লিখতে পারি, যে মনে করি ত্রিভুজ এ বি সি এ কোণ বি এক সমকোণ এবং কোণ সি এ বি ইকুয়ালস টু থিটা। সুতরাং এখান থেকে আমরা লিখতে পারি সাইন থিটা ইকুয়ালস টু, আমরা কি জানি, যে লম্ব বাই অতিভুজ।
তো এখানে বা বিপরীত বাহু বা অতিভুজ যেটাই বলো তুমি তো এখানে দেখো বিপরীত বাহু হলো এই থিটা কোণের বিপরীতে বাহু আছে BC তাহলে BC হলো বিপরীত বাহু আর AC হলো অতিভুজ তাহলে এটাকে আমরা লিখতে পারবো BC বাই AC তো এটাকে যদি আমরা বর্গ করে দেই তাহলে কি হয় দেখো বা sin স্কয়ার থিটা ইকুয়ালস টু BC স্কয়ার ডিভাইডেড বাই AC স্কয়ার দেখো আমরা জ্যামিতিতে যেমন এই একটা বাহুরকে যখন বড় করি তখন কিন্তু বি স্কোয়ার সি স্কোয়ার লিখি না বি সি স্কোয়ার লিখি অর্থাৎ পুরো বিসি বাহুর দৈর্ঘ্যটাকে নির্দেশ করে এই জন্য আমরা বি স্কোয়ার সি স্কোয়ার না লিখে বি সি স্কোয়ার লিখছি ঠিক একইভাবে আমরা এখানে সাইন থিটাকে যখন আমরা বর্গ করব তখন আমরা এটাকে সাইন স্কোয়ার থিটা লিখতে পারি অথবা সাইন থিটা হোল স্কোয়ার লিখতে পারি কিন্তু আমরা এটা লিখতে পারি না কখনোই যে সাইন স্কোয়ার এবং থিটা স্কোয়ার এটা আমাদের একটা ভুল পদ্ধতি তো তোমরা কখনো ভুলে আবার এইভাবে উপস্থাপন করবে না আবার এটাও করা যাবে না যে সাইন থিটা স্কোয়ার অর্থাৎ আমরা এভাবে স্কোয়ারটা থিটার উপরেও ইউজ করি না অর্থাৎ স্কোয়ারটা ইউজ করব যে কোণের সাপেক্ষে যে মূল যে অনুপাত সেই অনুপাতের উপরে স্কোয়ারটা ইউজ করব তো আমাদের এটাও একটা ভুল পদ্ধতি তোমরা এই পদ্ধতি অথবা এই পদ্ধতি অনুসরণ করবো তো আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এইটাকেই লিখব অর্থাৎ সাইন স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা যখন আমরা বর্গ করবো আর কি বর্গের পরে এই এটা হলো বর্গ করে এর সাইন স্কোয়ার সাইন থিটা এর বর্গ যখন লিখব আমরা তখন এইটা লিখবো আর কি যে সাইন থিটার বর্গ তো বর্গটাকে আমরা এইভাবে লিখতে পারি তো দেখো এখন আমরা যদি এইখানে সাইন স্কোয়ার থিটা বের করছি ঠিক একইভাবে যদি কজ স্কোয়ার থিটাটা বের করি তাহলে সেটা কি হয় তা আমি এটা মুছে ফেললাম একই প্রক্রিয়ায় আমরা যদি কজ স্কোয়ার থিটাটা বের করি কস থিটা ইকুয়ালস টু কি আসে কস থিটা হলো ভূমি বাই অতিভুজ তাহলে ভূমি হলো আমাদের এ বি চিত্রে এটা হলো ভূমি থিটা কোণ সংলগ্ন বাহু আর এসি হলো অতিভুজ সমকোণের বিপরীত বাহু তাহলে এখান থেকে লেখা যায় কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু এ বি স্কোয়ার ডিভাইডেড বাই এসি স্কোয়ার তাহলে এটাকে যদি আমরা এক ধরি এটা হলো দুই তাহলে এক এবং দুই যোগ করে দাও এক ও দুই যোগ করে পাই সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা অর্থাৎ দুই সমীকরণের যে দুই লেফট সাইড সেই লেফট সাইড দুইটা লিখছি আমরা এরপর হলো রাইট সাইড দুইটাকে যোগ করো রাইট সাইড দুইটা কি হতেলে এখানে ইকুয়াল বিসি স্কোয়ার ডিভাইডেড বাই এসি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার ডিভাইডেড বাই এসি স্কোয়ার তো আশা করি তোমরা এটা যোগটা বুঝে ফেলছো তো আমরা এটাকে যদি লসাগু করি লসাগু করলে কি হবে যে এখানে হয় লসাগু হয় এসি স্কোয়ার আর এখানে হলো বিসি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার এখন দেখো তুমি একটু চিত্রে তাকাও যে এই বিসি স্কোয়ার এবং এ বি স্কোয়ার এটা কি আছে যে এই বিসি স্কোয়ার হলো আমাদের লম্ব আর এ বি স্কোয়ার হলো ভূমি তো লম্ব স্কোয়ার এবং ভূমি স্কোয়ার অর্থাৎ আমাদের যে সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের আমরা উপপাদ্য শিখে আসছি ক্লাস এইটে এবং তোমাদের এই নাইনেও যেটা হলো ১৫ অধ্যায় সেখানেও আবার পিথাগোরাসের উপপাদ্যটাকে রিপিট করা হয়েছে ওখান থেকেও দেখে নিতে পারবা তো আমরা সেই অনুযায়ী এখানে এটা পেয়েছি কি বিসি স্কোয়ার হলো লম্বর স্কোয়ার এ বি স্কোয়ার হলো ভূমির স্কোয়ার তাহলে সমান হবে অতিভুজের স্কোয়ার তাহলে অতিভুজের স্কোয়ার হলো কি আমাদের এসি স্কোয়ার আর এখানেও কি এসি স্কোয়ার তাহলে কাটাকাটি গিয়ে কি হয় ১ তাহলে আমরা ফাইনালি যেটা পেলাম সেটা কি পেয়েছি যে সাইন স্কোয়ার থিটা কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু ১ তো এই যে আমাদের যে সম্পর্কটা এই সম্পর্কটা আমাদের মনে রাখতে হবে এই সম্পর্কটা দিয়ে আমরা ভবিষ্যতে যে আমাদের যে গাণিতিক সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সলভ করব এবং এই সম্পর্কটা থেকে যে আরও দুইটা সম্পর্ক বের করা যায় দেখো এখান থেকে আমি পেয়েছি সাইন স্কোয়ার থিটা কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু ১ তাহলে এটা লেখা যায় সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু ১ মাইনাস কজ স্কোয়ার থিটা কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু ১ মাইনাস সাইন স্কোয়ার থিটা তো আমরা একই সম্পর্ককে এইভাবে তিনভাবে উপস্থাপন করতে পারি আমাদের যখন যেই ফরম্যাটে থাকবে সেই অনুযায়ী আমরা লিখতে পারবো
এই যে আমরা এটা শিখলাম, এটা কি শিখছি? সাইন এবং কজের ভিতরে সম্পর্ক। একইভাবে তোমাদের সেক থিটা এবং টেন থিটার ভিতরেও সম্পর্ক রয়েছে। এই দুইটার মধ্যে যে সম্পর্ক সেটা হলো সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়ালস টু ওয়ান। তো এই সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়ালস টু যে ওয়ান, তাহলে এটাকে আবার আমরা এইভাবে দুইভাবে লিখতে পারি। সেটা কী দ্বারায় দেখো, যে আমরা যদি এই দিকে লিখি যে একটা সেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু তাহলে ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা, এটা একটা হলো। আর একটা কী হয় তাহলে আমাদের, যে এখানে আমরা সেককে যদি এইভাবে লিখি সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান ইকুয়ালস টু টেন স্কোয়ার থিটা, তাহলে এই আমরা এখানে তিনটা সম্পর্ক পেয়েছি। অর্থাৎ একই সম্পর্ককে তিনভাবে লেখা যায়। তো এইটাও তোমাদের মনে রাখতে হবে, সেক স্কোয়ার এবং টেনের, সেক এবং টেনের সম্পর্ক। এরপরে দেখো আমাদের আরেকটা সম্পর্ক আছে, যেটা হলো কোসেকের সাথে কটের সম্পর্ক। তাহলে কোসেক থিটা, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু ওয়ান। এখান থেকে আমরা যদি বাম পাশে কোসেক থিটাকে রাখি, তাহলে কোসেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান ইকুয়ালস টু কট স্কোয়ার থিটা হবে। আবার এভাবেও লেখা যায়, কোসেক স্কোয়ার থিটা, কোসেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান ইকুয়ালস টু কট স্কোয়ার থিটা হলো। তাহলে কোসেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা। তাহলে এই যে আমরা সম্পর্কটাকে এইখানেও আবার তিনভাবে লিখতে পারি। তাহলে দেখো এই যে তিনটা মূল সম্পর্ক, যেটাকে আবার নয়ভাবে লেখা যায়, তাহলে এই নয়টা আইটেমও তোমার মনে রাখতে হবে। অর্থাৎ এগুলোও আমরা ব্যবহার করব। তো আমি এখন তোমাদের সব সূত্রগুলো, অর্থাৎ আমরা এই ত্রিকোণমিতিক অনুপদ সংশ্লিষ্ট তোমার এই সাধারণ গণিতে যে সব সূত্রগুলো আমরা ব্যবহার করব, সেই সব সূত্রগুলো এক জায়গায় করে লিখে দিচ্ছি, তোমার অবশ্যই মনে রাখতে হবে। আর সাথে সাথে সূত্রগুলো কীভাবে আসছে আমি কিন্তু প্রত্যেকটা থেকেই একটা করে দেখিয়ে দিয়েছি, এবং তোমরা আশা করি সেগুলো বাসায় প্র্যাকটিস করবে, এবং অন্য অন্য যেগুলো দেখানো হয় নাই সেগুলো একইভাবে তোমরা লিখবে। তো আমি সব সূত্রগুলো লিখছি, তোমরা সাথে সাথে আমার সাথে সব সূত্রগুলো বোর্ড দেখে লিখে নাও। তো দেখো শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমি সব সূত্রগুলো এক জায়গায় লিখে দিলাম। এর আগেও কিন্তু সূত্রগুলো আমরা লিখছি, প্রমাণ করেছি। তো তোমাদের বোঝার সুবিধার্থে তোমরা আশা করি সব সূত্রগুলো এখান থেকে তুলে মুখস্থ করে ফেলবা। তো এই সূত্রগুলো দেখো, সাইন লম্ব বাই অতিভুজ, অন বাই কোসেক, কজ ভূমি বাই অতিভুজ, আবার অন বাই সেক লেখা যায়, এটার উল্টা যেহেতু কজ আর সেক। তো ঠিক একইভাবে ট্যান লম্ব বাই ভূমি, অন বাই কট, অথবা সাইন বাই কজও লেখা যায়। যখন আমরা ট্যান থেকে সাইন কজে যেতে চাই তখন সাইন বাই কজ লিখবো, যখন আমরা ট্যান থেকে কটে যেতে চাই তখন অন বাই কট লিখবো, আবার ট্যান থেকে যখন আমরা অন্য বাহুর মাধ্যমে যেতে চাই তাহলে লম্ব এবং ভূমি এই বাহু দুইটাকে লিখবো। এইভাবে আমরা এই সূত্রগুলো প্রয়োগ করে, অর্থাৎ এখানে আমি যে সূত্রগুলো দিয়েছি সব সূত্রগুলো তোমাদের কোনো না কোনোভাবেই কাজে লাগবে। তো এখান থেকে কোনোটাকে স্কিপ করে যাওয়ার উপায় নেই। তো এই সূত্রগুলো তোমরা সব লিখে ফেলবা। তো আমরা এখন এই সমস্যাগুলো সমাধানে যাব। যে আর একটা সমস্যা দেখো, তোমাদের বইয়ে 19 নাম্বার সমস্যাটা যদি আমরা সলভ করি, 185 পৃষ্ঠায় 9.1 এর 19 নাম্বার সমস্যাটা সমাধান করব, তোমরা সবাই আমার সাথে সাথে করো। যেটা হলো 1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এ, এটা ইকুয়ালস টু আমাদের দেখাতে হবে সেকে মাইনাস টেনে। তাহলে আমাদের এই প্রমাণটা করতে বলছে, আমরা এটাকে যদি লেফট সাইড থেকে রাইট সাইডটা দেখাবো, তো আমরা লেফট সাইডটা লিখে ফেলি, লেফট হ্যান্ড সাইড কি আছে, এটা রুট ওভার ওয়ান মাইনাস সাইন এ ডিভাইডেড বাই ওয়ান প্লাস সাইন এ। তো এখানে আমরা দেখো এটাকে আমাদের সলভ করার কৌশল হিসেবে এই ওয়ান প্লাস সাইন একে আমরা হরে যেই টাসে ওয়ান প্লাস সাইন এ এটার বিপরীত চিহ্নযুক্ত রাশি দ্বারা গুণ দেবো। তাহলে এখানে কী হবে, ওয়ান মাইনাস সাইন এ দ্বারা গুণ দিলাম। ঠিক এখন যেহেতু আমরা হরে এটা গুণ দিয়েছি, লবেও দিতে হবে, তাহলে এখানে ওয়ান মাইনাস সাইনে আর একটা ওয়ান মাইনাস সাইনে চলে আসবে, যেহেতু আমরা হরে এটা দিয়েছিলাম। তাহলে এখানে আমরা সাইড নোট হিসাবে লিখতে পারি যে বর্গমূল ওয়ান মাইনাস সাইনে দ্বারা হর এবং লব উভয়কে গুণ করে, হর ও লবকে গুণ করে। তো এখন দেখো এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কী আসে,
এটাকে যদি আমরা বীজগণিতীয় সূত্র যেটা a প্লাস b a মাইনাস b ওই সূত্রে নিয়ে যাই তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার তাহলে এখানে কি হবে 1 স্কয়ার মাইনাস সাইন স্কয়ারে আর উপরে কি হলো 1 মাইনাস সাইন a হোল স্কয়ার এখানে আমরা বর্গমূলটাকে আলাদা করে দিয়েছি তুমি একত্রেও লিখতে পারো এটাকে আমরা যদি একত্রে দেই তাহলে যেটা হবে দেখো কি হবে এই পুরোটাকে একত্রে বর্গমূল করে দাও তাহলে এভাবেও দেওয়া যাবে আবার তুমি আলাদা করো লিখতে পারো তো এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো যে 1 মাইনাস সাইন স্কয়ারে আর এখানে আছে যেটা সেটা হলো 1 মাইনাস সাইন এ হোল স্কয়ার শুধু এই 1 এর উপরে যে স্কয়ারটা একই হয় সেই জিনিসটা তোমাদের এই লাইনে দেখালাম আমি তো এখন দেখো 1 মাইনাস সাইন স্কোয়ারে এটা আমরা ত্রিকোণমিতিক যে সম্পর্কগুলো স্থাপন করে আসছিলাম তার ভিতরে কিন্তু এই 1 মাইনাস সাইন স্কোয়ার আমাদের ছিল সেই অনুযায়ী আমরা এখানে কি লিখতে পারি দেখো সেই অনুযায়ী লেখা যায় যে 1 মাইনাস সাইন স্কোয়ারকে লেখা যায় কোজ স্কোয়ারে আর উপরে যেটা আছে আমাদের সেটা হলো 1 মাইনাস সাইনে হোল স্কয়ার কিভাবে আমরা এটা কজ স্কয়ার লিখলাম আমরা পেয়েছিলাম সাইন স্কয়ার এ প্লাস কজ স্কয়ার এ ইকুয়ালস টু 1 দেখো আমরা সাইন স্কয়ার এ কজ স্কয়ার ইকুয়ালস টু 1 পেয়েছি তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে কজ স্কয়ার এ ইকুয়ালস টু 1 মাইনাস সাইন স্কয়ার এই যে আমরা সম্পর্কটা পেয়েছিলাম সেই অনুযায়ী আমরা এখানে যে 1 মাইনাস সাইন স্কয়ার ছিল এই 1 মাইনাস সাইন স্কয়ারকে আমরা এখানে কজ স্কয়ার লিখে দিয়েছি তো আশা করি তোমরা ব্যাপারটা ক্লিয়ার আর এখানে যা ছিল তাই আমরা লিখে দিয়েছি এই 1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই কজ এ এটার পুরোটার উপরে স্কয়ার দিয়ে দিলাম এখানে তাহলে এখানে হলো 1 বাই কজ এ এই কজ এর এখানে আলাদা করে দিয়েছি 1 এর জন্য কজকে আর সাইনের জন্য কজকে তাহলে 1 বাই কজ এ এটাকে লেখা যায় সেকে আর এখানে সাইনে বাই কজে এটাকে লেখা যায় টেনে তো দেখো আমাদের রাইট সাইড যেটা ছিল রাইট সাইডটা ছিল কি সেকে মাইনাস টেন এটা কিন্তু আমাদের চলে আসছে ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড তো এইভাবে আমরা এই 9.1 এর সব ম্যাথগুলোই এই যে আজকে যে সূত্রগুলো আমরা ফাইনালি লিখলাম এই সূত্রগুলো দিয়ে সবগুলো ম্যাথই করা যায় তো তোমাদের জন্য আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি এই হোমওয়ার্কগুলো অবশ্যই তোমরা কমপ্লিট করবা যেহেতু বাসায় যথেষ্ট সময় পাও এবং এইগুলো করতে গিয়ে যদি মনে হয় যেন আমার ক্লাসগুলো আবার তোমাদের রিভিউ করতে হবে সেক্ষেত্রে আমার ঘরে আমার স্কুল নামে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল রয়েছে সেখান থেকেও তোমরা আবার এই ক্লাসগুলো দেখতে পারবে আশা করি তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং এই সময়কে কাজে লাগিয়ে পড়াশোনা করবে নিজেকে এগিয়ে নেবে সবাইকে আবারও শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আমি মোহাম্মদ তাজুল ইসলাম আজকে দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র
বাংলা ভাষার ব্যাকরণ পঞ্চম অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদে স্বাগত জানাচ্ছি। আমরা এই ক্লাসটি শুরু করার আগে কিছু চার্ট দেখে নিই। দেখো, ভানু, রবি, সবিতা, আদিত্য, মার্তণ্ড, তপন, দিবাকর, ভাস্কর, এগুলো কিসের নাম? তোমরা এখান থেকে যে কোনো একটা বা দুটো শব্দের সঙ্গে তোমাদের পরিচয় আছে। যেমন রবির সঙ্গে পরিচয় আছে, গগনে উঠিল রবি লোহিত বরণ, সকালে সোনার রবি পূব দিকে ওঠে, এরকম তোমরা অনেক ছড়া বা কবিতার লাইন তোমরা পড়েছ। তাহলে এই রবি মানে কি? সূর্য। তাহলে এই তপন মানে সূর্য, দিবাকর মানে সূর্য, ভাস্কর মানে সূর্য, ভানু, সবিতা, আদিত্য, মার্তণ্ড, এই সবগুলোর অর্থ হলো সূর্য। তাহলে আমরা আজকের পাঠের বিষয় কি তোমরা বুঝতে পেরেছ? যে আজকে আমরা সমার্থক শব্দ আলোচনা করব। আজকের পাঠের বিষয় পঞ্চম অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদ, সমার্থক শব্দ। এই পাঠ শেষে তোমরা কি শিখবে? এই পাঠ শেষে তোমরা সমার্থক শব্দের সংজ্ঞা দিতে পারবে, বিভিন্ন সমার্থক শব্দ সম্পর্কে ধারণা লাভ করতে পারবে, সমার্থক শব্দ বাক্যে প্রয়োগ করতে পারবে। অর্থাৎ আমরা যে পরিচিত শব্দগুলো ব্যবহার করি এর বাইরেও যে আরও একটা শব্দের অনেক অর্থ আছে বা অনেক সমার্থক শব্দ আছে সেগুলো কিন্তু আমরা ব্যবহার করি না অনেকটাই। তাহলে এই পাঠের মধ্য দিয়ে আমরা সেই শব্দগুলো সম্পর্কে জানব। তাহলে আসো সমার্থক অর্থ কি এটা জেনে নেই। সমার্থক অর্থ সমান বা সদৃশ অর্থযুক্ত, অর্থাৎ একই অর্থযুক্ত, একই মানে বা অর্থ বিশিষ্ট শব্দই সমার্থক শব্দ বা সমার্থ, সম অর্থ, সংস্কৃত সম অর্থ, সম মানে সমান, অর্থ মানে মানে বা অর্থ। যেমন নদী, এই নদী শব্দের সমার্থক হচ্ছে তটিনী, স্রোতস্বিনী। তাহলে আমরা নদী বলতে তটিনীকেও বুঝি, স্রোতস্বিনীকেও বুঝি, কিন্তু আমরা সচরাচর এই নদী শব্দটি ব্যবহার করে থাকি। তটিনী বা স্রোতস্বিনী এই শব্দগুলো আমরা ব্যবহার করি না, কিন্তু কবিতায় বা সাহিত্যে এগুলোর ব্যবহার আছে। তাহলে এই সমার্থক শব্দের মধ্য দিয়ে আমরা এই শব্দগুলো জানব। তাহলে সমার্থক শব্দ কি সংজ্ঞাটা হচ্ছে, যেসব শব্দ একই অর্থ প্রকাশ করে তাদের সমার্থক বা একার্থক শব্দ বলে। তাহলে একই অর্থ প্রকাশ করবে, অর্থাৎ সূর্য মানে সূর্য, তপন মানেও সূর্য, রবি মানেও সূর্য, তাহলে ওই রবির অর্থও সূর্য, তপন অর্থও সূর্য। তাহলে এই এক অর্থ প্রকাশ করলো, এটাকে একার্থক শব্দ বলো। সমার্থক শব্দ মানে সমান অর্থ। যেমন আধার, আধার মানে অন্ধকার, তমসা, তমসা মানে অন্ধকার, তিমির, তিমির মানে অন্ধকার। এবার এই সমার্থক শব্দ আমরা কেন পড়ব, এর প্রয়োজনীয়তা কি? সমার্থক শব্দ রচনার মাধুর্য সৃষ্টির জন্য অনেক সময় একটা অর্থকেই বিভিন্ন বাক্যে বিভিন্ন শব্দ দ্বারা প্রকাশ করা হয়। রচনার মাধুর্য সৃষ্টির জন্য আমরা এবং শ্রুতিমধুর করতে আমরা একটা শব্দের এই যে আরো অন্য শব্দগুলো আছে এগুলো ব্যবহার করে রচনাকে মাধুর্য সৃষ্টির জন্য আমরা অর্থবহ করে থাকি। দেখো, কবিতায় এই সমার্থক শব্দের প্রয়োজন বেশি, কারণ কবিতায় ছন্দ মিলনের ক্ষেত্রে বা আমরা এই ছন্দ এবং কবিতার সৌন্দর্য বৃদ্ধির জন্য কবিরা সমার্থক শব্দ ব্যবহার করেন। সমার্থক শব্দ সৃজনশীল সাহিত্য সৃষ্টিতে ভূমিকা রাখে। যদি সে মৌলিক বা সৃজনশীল সাহিত্য তৈরি করতে যায় তাহলে এই সমার্থক শব্দের জানতে হবে। মনের ভাব প্রকাশকে সহজ করে দেয়, একটা কথা একজনে একভাবে প্রকাশ করে আরেকজন আরেকভাবে প্রকাশ করতে পারে। শব্দ জানা থাকলে আমরা উপযুক্ত শব্দটি ব্যবহার করে এই মনের ভাবটা প্রকাশ করতে পারব। ভাষায় শব্দের ব্যবহারকে সমৃদ্ধ করে, আমরা গতানুগতিক যে সচরাচর যে শব্দগুলো ব্যবহার করি এর বাইরে যদি আমাদের বাংলা ভাষায় এত শব্দ আছে, একটা শব্দের অনেক শব্দ আছে, সেই শব্দগুলো যদি ব্যবহার করি তাহলে আমার ভাষার শব্দ ভাণ্ডার সমৃদ্ধ হবে, ভাষায় শব্দের ব্যবহার সমৃদ্ধ হবে। সমার্থক শব্দ ভাষার সৌন্দর্য ও নান্দনিকতার প্রাণ। তাহলে ভাষার প্রাণ হচ্ছে এই সৌন্দর্য ও নান্দনিকতার প্রাণ হচ্ছে
এই সমার্থক শব্দ। সমুদ্র বসুন্ধরা, ভু মেদিনী, ধরণী, বসুধা অবনী, ধরা ধরিত্রী। তাহলে তোমরা বুঝতে পারছো দেখলো কোন শব্দের সমার্থক শব্দ? পৃথিবী শব্দের সমার্থক শব্দ। তাহলে পৃথিবী বুঝাতে এই শব্দগুলো, আরো আটটি শব্দ এখানে ব্যবহার করা হয়েছে, এই আটটি শব্দ এই পৃথিবী বুঝাতেই ব্যবহার করা হয়ে থাকে। এগুলো ব্যবহার দেখি যে বাক্যে কিভাবে ব্যবহার করা হয়। দেখো পৃথিবী শব্দের সমার্থক শব্দ বাক্যে প্রয়োগ করতেছি। অবনী, আপনার লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পড়ে। তাহলে এখানে অবনী মানেও পৃথিবী, যে নিজেকে নিয়ে ব্যস্ত থাকার জন্য পৃথিবীতে কেউ আসেনি। মেদিনী, প্রচন্ড নাদে কাঁপিয়া উঠিল মেদিনী, মেদিনী মানেও পৃথিবী। বসুন্ধরা, বসুন্ধরা মানেও পৃথিবী। ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। ধরণী, ধরণী আর ঢাকিতে নাহি হবে, জুতা আবিষ্কার কবিতার একটি লাইন বা চরণ, ধরণী আর ঢাকিতে নাহি হবে। ধরণী মানে এখানেও পৃথিবী। বসুধা, ভিক্ষা অন্নে বাঁচাবো বসুধা, এখানে বসুধা মানেও পৃথিবী। তাহলে লক্ষ্য করো যে আমরা পৃথিবীর শব্দের সমার্থক শব্দ অবনী, মেদিনী, বসুন্ধরা, ধরণী, বসুধা ইত্যাদি বিভিন্ন বাক্যে ব্যবহার করেছি, করে বাক্যকে সৌন্দর্যমণ্ডিত করেছি। অক্ষী, চক্ষু, নয়ন, লোচন, নেত্র, আখি, আমাদের পরিচিত আখি, চক্ষু, নয়ন বা অক্ষীও পরিচিত। এবার দেখি তাহলে এটা চোখ শব্দের সমার্থক শব্দ এগুলো। এবার এগুলো বাক্যে প্রয়োগ দেখি, চোখ শব্দের সমার্থক শব্দ বাক্যে প্রয়োগ। চক্ষু, প্রাণ চায় চক্ষু না চায়, তাহলে এই চক্ষু দিয়ে আমরা এখানে বাক্য তৈরি করলাম। এবার দেখো নয়ন, নজরুল একটি গান, নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল, তাহলে এখানে নয়ন ব্যবহার করা হয়েছে। অক্ষী, চকিত রহিল অক্ষী পালক পাশরি, তাহলে এখানে অক্ষী ব্যবহার করা হয়েছে। আখি, আখি দিয়ে আখির আড়ালে চলে গেছো তুমি, তাহলে এখানে আখি দিয়ে আমরা বাক্য তৈরি করলাম। তাহলে চক্ষু, নয়ন, পক্ষী, আখি এগুলো দিয়ে এখানে আমরা বাক্য গঠিত হলো। এবার দেখি আরেকটি, অম্বু, জীবন, নীর, সলিল, জল, বাড়ি, তাহলে জল আমরা চিনি, তাহলে জলের সমার্থক শব্দ পানি, নীরের সমার্থক শব্দ পানি, তাহলে পানি শব্দের সমার্থক শব্দ গুলো এখানে দেয়া হলো। এবার এগুলো দিয়ে দেখি বাক্যে কিভাবে প্রয়োগ করা হয়, পানি শব্দের সমার্থক শব্দ বাক্যে প্রয়োগ। দেখো জল, জলের জীব মরিল জল বিনা, তাহলে এখানে জল শব্দটি কিন্তু দুবারই ব্যবহার করা হয়েছে, জলের জীব মরিল জল বিনা। তাহলে এখানে এটা জুতা আবিষ্কার কবিতারই একটা চরণ। নীর, আয়ু যেন শৈবালের নীর, তোমরা পড়েছো নিশ্চয়ই জীবন সঙ্গীত কবিতায়, আয়ু যেন শৈবালের নীর, যে মানুষের জীবনকে শৈবালের উপর জমে থাকা শিশির বিন্দুর সঙ্গে তুলনা করা হয়েছে। এবার দেখো সলিল, তার সলিল সমাধি রচিত হলো, অর্থাৎ পানিতে যে সমাধি রচিত হয় মৃত্যুর পরে সেটিকে বলা হচ্ছে সলিল সমাধি। বাড়ি মানে পানি, নিশি অন্ধকার ঘন বাড়ি বলিষে, রাত অন্ধকার ঘন, বাড়ি মানে পানি, বৃষ্টি পড়ছে, বর্ষণ হচ্ছে। এবার আমরা দেখি যে চন্দ্র, চন্দ্র নিশাকর, বিধু, শশধর, শশাঙ্ক, সুধাংশু, হিমাংশু, শশী, তাহলে এটি চাঁদ, চাঁদ শব্দের এতগুলো সমার্থক শব্দ রয়েছে। এবার এই শব্দগুলোর কিছু বাক্যে কিভাবে প্রয়োগ হয় আমরা দেখি, চাঁদ শব্দের সমার্থক শব্দ বাক্যে প্রয়োগ। শশী, একলা শশী জাগিলে আকাশে বাতায়ন খুলে দিও, তাহলে এখানে শশী বাক্যে ব্যবহৃত হয়েছে, কি চমৎকার একটি লাইন। চাঁদ, দেখে যা আমিনা মায়ের কোলে মধুপূর্ণিমার চাঁদ দোলে, খুবই বিখ্যাত একটি লাইন, দেখে যা আমিনা মায়ের কোলে মধুপূর্ণিমার চাঁদ দোলে। শশাঙ্ক, আকাশে সাজিল ইন্দু শশাঙ্ক বাহিনী, এখানে শশাঙ্ক মনে চাঁদ। এবার আমরা দেখি অর্ণব, অর্ণব জলধি পারাবার
বারিধি রত্নাকর সাগর জলনিধি সিন্ধু। তাহলে এগুলো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যে এগুলো সমুদ্র শব্দের সমার্থক শব্দ। তাহলে সমুদ্র শব্দের সমার্থক শব্দ কি? অর্ণব, জলধি, পাড়াবার, বারিধি, রত্নাকর, সাগর, জলনিধি, সিন্ধু। এবার এই সমুদ্র শব্দের সমার্থক শব্দ কিভাবে বাক্যে প্রয়োগ করা হয় সেটা আমরা দেখি। যেমন সমুদ্র, সাত সমুদ্র তেরো নদী পাড়ি দেব, তাহলে এখানে সমুদ্র দিয়ে বাক্য রচিত হলো। সাগর খুব বিখ্যাত লাইন, অভাগা যেদিকে চায় সাগর শুকিয়ে যায়। পাড়াবার নজরুলের একটি কবিতার লাইন, দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পাড়াবার। তাহলে এখানে পাড়াবার মানে কি? সমুদ্র। সিন্ধু, তোমরা ছোটকালে পড়েছো কবিতা, সংকল্প কবিতা পড়েছো, কেমন করে বীর ডুবুরি সিন্ধু সেচে মুক্তা আনে। তাহলে আমরা সমুদ্র শব্দের যে সমার্থক শব্দ এখানে সেগুলো দিয়ে আমরা বাক্য রচনা করলাম। এখানে সমুদ্র দেওয়া হয়েছে, সমুদ্র, সাগর, পাড়াবার, সিন্ধু এই চারটি দিয়ে এখানে বাক্য রচনা করা হয়েছে। কবিতার লাইন দেওয়া হয়েছে, আমাদের নজরুলের কবিতা ব্যবহার করা হয়েছে, কাজী নজরুল ইসলামের। এবার আমরা আরেকটাতে যাই। দেখো, অচল, অদ্রি, হিরি, ভূধর, শৈল, পাহাড়। অচল, অদ্রি, গিরি, ভূধর, শৈল, পাহাড়। তাহলে পাহাড় যেহেতু আছে বুঝতেই পারছো যে এটি পর্বত শব্দের এগুলো সমার্থক শব্দ। পাহাড় শব্দের যে সমার্থক শব্দ সেগুলো কিভাবে বাক্যে প্রয়োগ হয় আমরা দেখিয়ে দিই। এটা পর্বত, তুমি যদি মনে করো পর্বত চিড়িতে পারো, তাহলে এখানে তুমি যদি মনে করো, তোমার যদি সাহস শক্তি থাকে, ইচ্ছা শক্তি থাকে, তাহলে পর্বত চিড়তে পারো। পাহাড় দেখি লোক সবই বলে চলিল পাহাড়। গিরি, দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পাড়াবার। এটিও কাজী নজরুল ইসলামের একটি কবিতার লাইন, কান্ডারি হুঁশিয়ার কবিতার। এবার দেখো অচল, উচল বলিয়া অচলে চড়িনু। তাহলে এখানে অচল, গিরি, পাহাড়, পর্বত। আবার বলছি, পর্বত, পাহাড়, গিরি, অচল, পাহাড়ের এই সমার্থক শব্দগুলো দিয়ে আমরা বাক্য রচনা করলাম এবং বাক্যে প্রয়োগ দেখলাম। বিভিন্ন কবি সাহিত্যিক এটি কিভাবে প্রয়োগ করেছেন তা আমরা দেখলাম। এতক্ষণ যে সমার্থক শব্দগুলো আমরা পড়লাম এগুলোর তোমরা কি শিখলে একটু আমরা মূল্যায়ন করে নেই। দেখো, নিচের কোনটি সমুদ্র শব্দের সমার্থক? অহি, কর, জলধি, ভুজঙ্গ। তাহলে সমুদ্র শব্দের সমার্থক তো অহি, কর, জলধি, ভুজঙ্গ। অহি মানে তো সাপ, কর মানে হাত, জলধি মানে সমুদ্র, আর ভুজঙ্গ মানেও সাপ। তাহলে সমুদ্র শব্দের সমার্থক হবে কোনটি? জলধি, জল ধারণ করে যা, জলধি। এই জলধি মানে সমুদ্র। কোনটি পর্বত শব্দের সমার্থক? তপন, ভূধর, সবিতা, দিবাকর। তাহলে এখানে হবে ভূধর, ভূধর হচ্ছে পর্বত শব্দের সমার্থক। এবার দেখো, একটা শূন্যস্থান দেওয়া হয়েছে, শূন্যস্থানে উদিল রবি লোহিত বরণ। শূন্যস্থানে কোন শব্দটি বসবে? গাছে উদিল রবি, সলিলে উদিল রবি, অর্ণবে উদিল রবি, না গগনে উদিল রবি? তাহলে হবে গগনে উদিল রবি লোহিত বরণ। এবার দেখি, অহি, নাগ, ফণি, ভুজঙ্গ, সর্প, আশি বিষ। তাহলে বলো দেখি তোমরা যে মাঝখানে এটি কোন শব্দের এগুলো সমার্থক শব্দ? নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যেখানে অহি একটু আগে পড়ানো হলো, নাগ তোমরা জানো, সর্প জানো,
এবং ভুজঙ্গ শব্দের অর্থ আমি বলে দিলাম। তাহলে আশি বিশ মানেও একই অর্থ, ফণি মানেও একই অর্থ। তাহলে এই প্রশ্নবোধক স্থানে আমাদের হবে কি? সাপ, কারণ এগুলো সাপ শব্দের সমার্থক। এবার আরেকটা দেখি তোমরা, একটু আগুন। তাহলে এই আগুন শব্দের সমার্থক শব্দগুলো কি কি তোমরা এখানে বসাতে পারো? অগ্নি, অনল, বায়ুসখা, বৈশানর, হুতভুক, হুতাসন, এগুলো তোমরা এখানে বসাতে পারো। এখানে আগুন শব্দের কি কি সমার্থক শব্দ সেটা চাওয়া হয়েছে। এই পাঠে আমরা কি জানলাম? এই পাঠে আমরা জানলাম এতক্ষণ সমার্থক শব্দের সংজ্ঞা জানলাম, সমার্থক শব্দ বাক্যে কিভাবে ব্যবহৃত হয় সেই অনেকগুলো বাক্য তোমাদের দেখানো হলো, বিভিন্ন কবি সাহিত্যিকের ব্যবহৃত বাক্য এবং এমনি গঠিত বাক্য সেগুলো তোমাদের দেখানো হলো, আর কিছু শব্দের সমার্থক শব্দ আমরা জানলাম যেগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা এই সমার্থক শব্দ পাঠ করে বা এই ক্লাসটি করে আমরা একটা শব্দের যে আরো অনেক শব্দ আছে এবং এই শব্দগুলো কিভাবে বাক্যে প্রয়োগ হয় সেগুলো আমরা এখানে জানলাম। এবার আসি বাড়ির কাজ, যে আমরা এই নিচের শব্দগুলো চারটি করে সমার্থক শব্দ লিখব, যেমন হাত, নারী, নদী, সাপ, চুল। এই পাঁচটা শব্দ দেওয়া আছে, তোমরা চারটা করে সমার্থক শব্দ লিখবে। এবং দুই নম্বরটা দেখো, আগুন, দেহ, ধেনু, আধার, দিবস, এই শব্দগুলো বাক্যে প্রয়োগ দেখাবে। তাহলে শিক্ষার্থীরা তোমরা বাড়িতে বসে বা বাসায় এই বাড়ির কাজটা সুন্দর করে করবে। স্কুল খুললে তোমাদের বিষয় শিক্ষককে এটা দেখিয়ে মূল্যায়ন করবে। তোমাদের এই ক্লাস যদি তোমরা আবার দেখতে চাও, আমার ঘরে আমার স্কুল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারো। তোমাদের সুচিন্তিত মতামত থাকলে আমার ঘরে আমার স্কুল ফেসবুক পেজে কমেন্টস করতে পারো, অথবা আমাদের ইমেইল করে জানাতে পারো। সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলবে, ঘরে থাকবে, সুস্থ থাকবে এবং ঘরে বসে পড়াশোনা করবে। সবাইকে ধন্যবাদ। শিক্ষার্থীরা, আমার ঘরে আমার স্কুল এই অনুষ্ঠানে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ। তোমাদের দশম শ্রেণীর গণিত বিষয়ের অধ্যায় ১৫-এর একটা চমৎকার উপপাদ্য হলো পিথাগোরাসের উপপাদ্য। সেই উপপাদ্যটি নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো এই আজকের যে পাঠ, এই পাঠ শেষে তোমরা ক্ষেত্রফল সম্পর্কিত যে উপপাদ্য পিথাগোরাসের উপপাদ্যটি যাচাই ও প্রমাণ করতে পারবে, এবং আরও তোমরা
এর সাথে যে এই উপপাদ্যটির বিভিন্ন ক্ষেত্রে যে প্রয়োগ সেই ক্ষেত্র দক্ষতা অর্জন করবে। তো দেখো যে পিথাগোরাস যে কথাটা বলছে তোমরা অনেকেই অনেক কষ্ট করে হয়তো মুখস্থ করে ফেলছো, আবার হয়তো কেউ কেউ বুঝে সুন্দরভাবে এটাকে উপস্থাপন করতে পারো। তো আমি তোমাদের বলতে চাই যে পিথাগোরাসের যে উপপাদ্যটা আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ চিন্তা করি তাহলে সেই ত্রিভুজটায় যেই কোণটা সমকোণ সেই কোণের বিপরীতে যে বাহুটা থাকে, তাহলে আমি যদি এই ত্রিভুজটাকে ত্রিভুজ এবিসি বলি তাহলে এবিসি এর বিপরীতে বাহু হলো এসি, তাহলে এসি হলো তার অতিভুজ। তো পিথাগোরাস বলেছে যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তাহলে দেখো এখানে অতিভুজ হলো এসি আর দুইটা বাহু হলো এবি এবং বিসি। তো আমরা যদি এবি দ্বারা একটা বর্গক্ষেত্র বানাই তাহলে এইটার এবি এবি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের অর্থ হলো যে এমন একটা বর্গক্ষেত্র যার প্রত্যেক বাহুর দৈর্ঘ্যই হলো এবি। দেখো এইটাও এবি এইটাও এবি, তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে কি এবি ইনটু এবি অর্থাৎ এবি স্কোয়ার। বিসি দ্বারা যদি একটা বর্গক্ষেত্র বানাই তাহলে তার ক্ষেত্রফল হবে কি, এটা হলো ধরি আমরা বিসি, তাহলে এইদিকে বিসি পরিমাণ নেব এইদিকেও বিসি পরিমাণ নেব, তাহলে এইটা হলো বিসি, তাহলে এইটা হলো বি, এইটা হলো সি, তাহলে এর ক্ষেত্রফল কি বিসি ইনটু বিসি মানে বিসি স্কোয়ার। আর এখানে অতিভুজ দ্বারা যদি বড় ক্ষেত্র বানাই তাহলে অতিভুজটা যেহেতু এবার বড় একটু তাহলে ক্ষেত্রফলটা বড় হবে, কিন্তু বাহুর যে পরিমাপ সকল দিকেই এসি পরিমাণ, এটা হলো এসি এটা হলো সি, তাহলে এখানে ক্ষেত্রফল কি এসি ইনটু এসি যার কারণে হলো এসি স্কোয়ার। তাহলে দেখো আমরা এখানে তিনটা ক্ষেত্রফল পেয়েছি, এই তিনটা ক্ষেত্রফলের এটা হলো এই এসি বাহুর সাথে সম্পর্কিত, এটা হলো এসি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এটা হলো আমাদের বিসি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো এটা, আর এটা হলো এবি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এই দুইটা বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ এই দুইটার যে সমষ্টি এই যে অতিভুজ দ্বারা অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হবে। অর্থাৎ এইটা যদি হয় থ্রি বাহুর দৈর্ঘ্য তাহলে এইটাও থ্রি, ক্ষেত্রফল হলো নাইন বর্গ একক, এটার ক্ষেত্রফল হলো নাইন। এইটা যদি তোমার ফোর হয় তাহলে এইটাও ফোর, তাহলে ক্ষেত্রফল হবে কি সিক্সটিন অর্থাৎ সিক্সটিন বর্গ একক। নাইন এবং সিক্সটিন মিলে হলো কত টোয়েন্টি ফাইভ, তাহলে এইটার বাহুর দৈর্ঘ্য হবে ফাইভ, এইটাও হবে ফাইভ অর্থাৎ ক্ষেত্রফল হবে টোয়েন্টি ফাইভ বর্গ একক। এই কথাটাকেই আমরা এইভাবে উপস্থাপন করি যে কোনো ত্রিভুজের সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তাহলে আমাদের এই কোণটা মোটামুটি সমকোণ বোঝা যাচ্ছে, তাহলে এইটা হলো সমকোণ, তাহলে এইটা হলো অতিভুজ। তো আমাদের তোমাদের বইয়ে এ বি কে ধরেছে অতিভুজ, এ বি সি, সি হলো সমকোণ। তাহলে আমরা মনে করি এ বি সি একটি সমকোণী ত্রিভুজ যার এ বি হলো অতিভুজ। এখন আমরা প্রত্যেকটা বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র আঁকবো, তাইলে এ বি কে বাহু বর্গক্ষেত্রের বাহু ধরে এইটার উপর একটা বর্গক্ষেত্র অঙ্কন করি, যে বর্গক্ষেত্রটার নাম দিলাম আমরা, তাহলে এ বি গেল না, এটা হলো সি ডি, এটার নাম দিলাম আমরা সি এ বি, তাহলে তোমাদের বইয়ে নাম দিয়েছে এটা ডিই, তাহলে আমরা সেই অনুযায়ী এটার নাম দিই ডিই। অর্থাৎ তুমি করার সময় যে কোনো নাম দিয়েই করতে পারবা, এখন তোমার বোঝার সুবিধার জন্য আমি বইয়ের সাথে নামটা মিলিয়ে দিছি। তাহলে এ ডিই একটা বর্গক্ষেত্র আঁকলাম যেখানে এ বি, তাহলে এইটার বাহু এই বাহু হলো কি এই বাহু আর এই বাহু কিন্তু সমান, এবং এই প্রত্যেকটা বাহুই হলো এখানে সমান। কিন্তু ঠিক একইভাবে আমরা বিসি বাহুর উপরে একটা বর্গক্ষেত্র অঙ্কন করি, তাহলে বিসি বাহুর এই বাহুটাকে বাড়িয়ে দেব আমরা, এখানে এইটা আর এ একটা বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রের নাম দিলাম আমরা বিসি এস কে, বিসি এস কে।
আর এইটাকে যদি আমরা বাড়িয়ে দিই এদিকে কতটুকু পরিমাণ বাড়াবো এই এসি পরিমাণ তাইলে এখানে যে বর্গক্ষেত্রটা পাওয়া যাবে হলো জি এফ তাইলে আমরা এই এসি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র পেলাম এসি জি এফ আর এবি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র হলো এ বি ইডি আর বিসি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র বি কে এস সি তো আমরা এখন বিশেষ নির্বাচনটা লিখে ফেলি আমরা লিখতে পারি যে ত্রিভুজ এ বি সি এর কোণ সি সমান এক সমকোণ প্রমাণ করতে হবে যে এ বি স্কোয়ার ইকুয়ালস টু এ সি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার অঙ্কন এ বি বিসি ও এসি বাহুর উপর যথাক্রমে এ ডি ইবি বিসি এস কে এবং এ সি জি এফ বর্গক্ষেত্র অঙ্কন করি এরপরে দেখো আমাদের অঙ্কনের সুবিধা তো আরো কিছু কাজ করতে হবে সেটা হলো সি বিন্দু দিয়ে এবি এডি ও বা বি যে কোনো একটা বললেই হবে আমাদের এডি বা বির সমান্তরাল করে একটা রেখা টানবো যে রেখাটার নাম দিব আমরা সিএল এই সিএল রেখাটা এই এবিকে এম বিন্দুতে ছেদ করলো তাহলে সি বিন্দু দিয়ে এডি বা বিই এর সমান্তরাল সমান্তরাল রেখাংশ সিএল আঁকি যা এবিকে এম বিন্দুতে ছেদ করে এরপরে আমাদের একটা কাজ হলো যে এই সি এবং ডি এই দুটো বিন্দু যোগ করে দিতে হবে সিডি আর এদিকে হলো বি আর এফ এই দুটো বিন্দু তাইলে আমরা এটা উল্লেখ করে দিব অঙ্কনে যে সি কমা ডি এবং বি কমা এফ যোগ করি তাহলে প্রমাণ দেখো ত্রিভুজ এ বি এফ ও ত্রিভুজ এ ডি সি সবাই পেয়েছ আশা করি চিত্রে এডিসি এবং এ বি এফ এর মধ্যে এডি রেখা এটা হলো এ বি রেখা এটা হলো এ এফ রেখা তাহলে এ এফ এটা হলো ডি এটা হলো বি আর এখানে এটা হলো আমাদের সি তাহলে এই ত্রিভুজটা হলো এডিসি এরপরে বিসি যোগ করে দেই তাহলে দেখো ওই যে এইখানের এই ত্রিভুজ দুইটা এডিসি এবং এ বি এফ এই এই দুইটাকে আমরা একটু আলাদা করে দেখার চেষ্টা করলাম দেখো এই এর মধ্যে এই
ए बी ए एफ एफ हलो ए बी एफ त्रिभुजर बाहू एफ समान लेखा जाए ए सी ए सी हलो आबार ओ त्रिभुजर बाहू एटा एई जे एई बाहूटा एई बाहू और एई बाहू समान एकटू चिंता करो तो केन समान हलो मूल अंशेर दिके देखाओ देखो मूल अंश एटा हलो एकटा बड़ क्षेत्र ताहले बर्गेर सकल बाहूई समान ताहले बर्गेर बाहू एजन्य एटा समान बर्गेर बाहू अच्छा एरपरे देखो आबार आमरा लिखते पारी ए बी समान समान एडि एटा केन लेखा जाए ए बी एवं एडि समान देखो ए बी हलो ए बाहूटा और एटा हलो एडि बाहू ए चित्रे देखाओ ए बी और एडि ए एक ही वर्गेर बाहू तो एक ही वर्गेर बाहू हले से क्षेत्र में कि हबे एटाओ समान हबे अर्थात एक ही वर्गेर बाहू तोमरा अच्छा एरपर देखो आमादेर ए जे अंतर्भुक्त कोण अर्थात यही कोण एवं दुईटा कोण जदि आमरा समान देखाते पारि तहले जे त्रिभुजेर सर्वसमता अनुजाई ए त्रिभुज दुईटाके सर्वसम देखानो जाबे आमादेर मूल टार्गेट ओइटाई जे आमरा सर्वसम देखाबो तो ये काजटा करार जन्य आमरा एखाने एकटू काज करते पारि जे देखो जे आमरा एई चित्रटा जेहेतु कोण एई कोणटा हलो एफ ए सी तेरे आमरा लिखते पारी एफ ए सी समान कोण एई कोणटा हलो आमादेर बी ए डी बी ए डी केन एटा समान हलो दुईटा कोणी हलो नब्बे डिग्री तेरे आमरा छोटो भावे देखाई तेरे एखाने दुईटा कोणी समकोण जेहेतु आमरा बर्ग आँकछिलाम समकोण एखन एखाने जदि आबार বা এফ এ সি এইটার সাথে আমরা এই মাঝখানের যে কোণটা আছে এই কোণটা এই কোণটাকে যোগ করে দেবো এই কোণটা হলো বি এ সি বি এ সি তে লেফট সাইডে আমরা বি এ সি যোগ করেছি রাইট সাইডে বি এ ডি আছে এই বি এ ডি এর সাথেও বি এ সি যোগ করে দিই তাহলে আমরা এখানে এই দুইটা কোণ যোগ করে দিলাম কোণ বি এ সি যোগ করে দেখো তাহলে আমরা কোন বি এ সি একটা ইকুয়েশনের মতো চিন্তা করলে দুই পাশে আমরা বি এ সি বি এ সি এটাকে যোগ করে দিতে পারি অর্থাৎ আমরা একই কোণ উভয় দিকে যোগ করা সম্ভব এরপরে দেখো বা এই বি এ সি এবং বি এ সি এইটা ধরো আমাদের ডি তাহলে এখানে দেখো যে এফ এ সি আর বি এ সি মিলে কি হয় বি এ এফ যে কোণটা আমাদের দরকার বি এ এফ আর এখানে ডি এ বি প্লাস বি এ সি বা বি এ ডি প্লাস বি এ সি মিলে লেখা যায় ডি এ সি বা সি এ ডি তাহলে এটা আমরা সি এ ডি লিখি তাহলে এই দুইটা কোণ পরস্পর সমান হয় এই দুইটা কোণই কিন্তু আমাদের এই ত্রিভুজ দুইটার মধ্যে যে এই যে দুই বাহুগুলোকে আমরা সমান দেখাইছি তাদের অন্তর্ভুক্ত কোণ সুতরাং অন্তর্ভুক্ত কোণ বি এ এফ সমান অন্তর্ভুক্ত কোণ সি এ ডি তাইলে আমরা কি লিখতে পারি এই শর্ত থেকে যেটা অবশ্যই কিন্তু আমাদের দেখাতে হবে না দেখে লিখতে পারবো না আমরা এটা হলো সি তাইলে সুতরাং ত্রিভুজ এ বি এফ চিত্রে দেখো এ বি এফ সর্বসম ত্রিভুজ কি আসবে এটা এ ডি সি তাহলে আমাদের যে প্রথম ধাপ এইটা প্রমাণ করতে গেলে আমাদের যে ফার্স্ট স্টেজ সেই প্রমাণের ফার্স্ট স্টেজ হলো আমাদের এই যে দুইটা ত্রিভুজ এই দুইটা ত্রিভুজকে আমাদের অর্থাৎ এ ডি সি আর হলো এ বি এফ এই দুইটা ত্রিভুজকে আমাদের সর্বসম দেখাতে হবে তো আমরা এখানে এই সর্বসম দেখিয়ে ফেললাম এরপরে আসো যে আমাদের পরবর্তী কাজ হলো
আমরা ত্রিভুজ এডিসি এবং এডিএলএম এর দেখো ভূমি কিন্তু এক, এই যে ভূমি, এই ভূমিটা হলো একই ভূমি। তাই ভূমি এক হলে যদি একটা ত্রিভুজ এবং একটা আয়তক্ষেত্রের ভূমি এক হয় বা সামান্তরিক ক্ষেত্রের ভূমি এক হয় সেক্ষেত্রে আমরা সম্পর্ক জানি। তো যেহেতু এখানে আমাদের এডিএলএম এটা যেহেতু আমরা সমান্তরাল করে আঁকছিলাম তাহলে এটা একটা আয়তক্ষেত্র আর এটা একটা ত্রিভুজ ক্ষেত্র, এরা একই ভূমি এবং একই সমান্তরাল রেখাযুগলের মধ্যে অবস্থিত। তা আমরা যেখানে যেটা পেয়েছি যে ত্রিভুজ এবিএফ এবং এডিসি সর্বসম এক নং ধাপে আমরা পেয়েছিলাম যে ত্রিভুজ এডিসি আর হলো এবিএফ, তাহলে আমি এবিএফ এডিসি এই দুইটাকে সর্বসম পেয়েছিলাম। তাহলে এবিএফ এই দুইটা ত্রিভুজ আমরা সর্বসম পেয়েছি, তাহলে এটা হলো এক নং ধাপে। এরপরে দেখো আমাদের যে কাজ করতে হবে সেটা হলো যে এইখানে দেখো এডিসি একটা আয়তক্ষেত্র, এডিএলএম এটা একটা আয়তক্ষেত্র। তাহলে আমরা যদি আয়তক্ষেত্রটা এখানে অঙ্কন করি সেই আয়তক্ষেত্রটা হলো আমি প্রত্যেকটা অংশ তোমাদের আলাদা আলাদা করে চিত্রটাকে আলাদা করে বোঝাবার চেষ্টা করতেছি যাতে তোমরা বুঝতে পারো। তাহলে এখানে হলো এডিএলএম এটা একটা আয়তক্ষেত্র আর এই আয়তক্ষেত্রেরই একটা বাহু, এটাকে যদি আমরা একটু সামনে আগিয়ে দেই তাহলে এটা সি পর্যন্ত গিয়েছে, এটা হলো সি আর এইটা হলো এডিসি একটা ত্রিভুজ। তো মজার ব্যাপার হলো দেখো তুমি যদি এইভাবে চিন্তা করো তাহলে এইটা একটা আয়তক্ষেত্রের ভূমি বিবেচনা করা যায় আবার ত্রিভুজ ক্ষেত্রেরও ভূমি বিবেচনা করা যায়। তাহলে এই যে ত্রিভুজ এডিসি এর ভূমি আমরা এডিকে বিবেচনা করলাম আর আয়ত এডিএলএম এর ভূমিও এডিকে বিবেচনা করলাম, দুইটার ভূমি একই। তাইলে আমরা এই কথাটা লিখি যতটুকু বুঝলাম যে ত্রিভুজ এডিসি ও আয়ত এডিএলএম এর উভয়ের ভূমি এডি এবং এরা এডি ও সিএল সমান্তরাল রেখাযুগলের মধ্যে অবস্থিত। তাহলে এই দুইটা একই সমান্তরাল রেখাযুগলের মধ্যে অবস্থিত এবং উভয়ের ভূমি একই। তাহলে আমরা জানি যে যখন কোনো একটা আয়তক্ষেত্র একই সমান্তরাল রেখাযুগলের মধ্যে অবস্থান করে এবং এদের ভূমি একই হয় তখন সেই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলটা হবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেকের সমান। তাহলে আমরা লিখতে পারি সুতরাং ত্রিভুজ ক্ষেত্র, এই ত্রিভুজ ক্ষেত্রের নাম হলো এডিসি, এডিসি সমান সমান হাফ অফ আয়তক্ষেত্র এডিএলএম, এডিএলএম। তাহলে দেখো এই যে আয়তক্ষেত্র এডিএলএম এর সমান হলো আমাদের অর্ধেকের সমান হলো ত্রিভুজ ক্ষেত্র এডিসি। এরপরে দেখো যে এই পাশে এইটা একটা বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের নাম হলো আমাদের কি এ সিজিএফ। তাহলে আবার বর্গক্ষেত্র এ সিজিএফ ও ত্রিভুজ ক্ষেত্র এবিএফ এর একই ভূমি হলো এএফ। এখন এই চিত্রটাকেও যদি আমরা এবং এরা একই সমান্তরাল রেখাযুগলের মধ্যে অবস্থিত, এরা
একই সমান্তরাল রেখাযুগলের মধ্যে অবস্থিত। তাহলে এই চিত্রটাকে যদি আমরা একটু আলাদা করি তাহলে কি লেখা যায় দেখো, যে এইটা হলো বর্গক্ষেত্র এ সি জি এফ। তাহলে এ সি জি এফ হলো বর্গক্ষেত্র, আর হলো যে আমাদের যে ত্রিভুজটা এটা হলো বি পর্যন্ত, এখান থেকে এটা হলো এ বি এফ, এটা হলো ত্রিভুজ। তাহলে দেখো এই দুইটারই ভূমি কিন্তু এ এফ, তাহলে এ ভূমি এরা একই সমান্তরাল রেখাযুগল। সমান্তরাল রেখাযুগল হইল এই এফ, এবং এই রেখাটাকে যদি আমরা এই পর্যন্ত বাড়িয়ে দেই তাহলে সি বি বিজি, এই দুইটা রেখা হলো সমান্তরাল। তাহলে এরা একই ভূমি এবং একই সমান্তরাল রেখাযুগলের মধ্যে অবস্থিত। সুতরাং কি লেখা যায়, যে ত্রিভুজ ক্ষেত্র এ বি এফ ইকুয়ালস টু হাফ অফ বর্গক্ষেত্র এ সি জি এফ। এখন দেখো আমরা কি পেয়েছিলাম, যে ত্রিভুজ ক্ষেত্র এ ডি সি সমান হলো ত্রিভুজ ক্ষেত্র এ বি সি। তাইলে আমরা এই ত্রিভুজ ক্ষেত্র এ বি এফ এর পরিবর্তে এই যে এ বি এফ এর পরিবর্তে ত্রিভুজ ক্ষেত্র এ ডি সি লিখে দিতে পারি। তাহলে বা ত্রিভুজ ক্ষেত্র এ ডি সি ইকুয়ালস টু হাফ অফ বর্গক্ষেত্র কি পাওয়া যায়, এ সি জি এফ, এ সি জি এফ। তাইলে আমরা এইটাকে ধরি, এটাকে একটা ইকুয়েশন ধরি টু, এটাকে ধরি থ্রি। তাহলে দেখো এই টু এবং থ্রি এটা হলো আয়তক্ষেত্র এ ডি এল এম, যেটা হলো ত্রিভুজ ক্ষেত্র এ ডি সি এর সমান। আবার বর্গক্ষেত্র এ সি জি এফ এটাও যেটা হলো তোমার ত্রিভুজ ক্ষেত্র এ ডি সি এর সমান। তাহলে এই ত্রিভুজ ক্ষেত্র এ ডি সি এ ডি সি এর সমান হয়, এই দুইটাকে আমরা সমান লিখতে পারি দুই ও তিন হতে পাই হাফ অফ আয়তক্ষেত্র এ ডিএলএম, বা এটাকে বর্গক্ষেত্রটাকে যদি আগে লিখি আমরা তাহলে বর্গক্ষেত্র এ সি জি এফ সমান সমান হাফ অফ আয়তক্ষেত্র কি, এটা আসে আমাদের আয়তক্ষেত্রের নাম হলো এ ডি এল এম, এ ডি এল এম। তাহলে এইটা পেয়েছি আমরা, তাহলে আমরা হাফ বাদ দিয়ে দিলাম। সুতরাং বর্গক্ষেত্র এ সি জি এফ সমান সমান আয়তক্ষেত্র এ ডি এল এম, এটাকে আমরা ধরি চার। আগে তিনটা ইকুয়েশন ধরেছি, এটাকে চার ধরলাম। এখন দেখো এইটা আমরা এই সি আর ডি যোগ করেছি, এই সিএল থেকে লম্ব আঁকছি, বিকে যোগ করেছি। এইবার আমরা যদি এই এই দিকে এই একে যোগ করতাম, এখান থেকে লম্ব টানতাম এইটাকে, তাহলে সেক্ষেত্রে আবার ওই এই পাশের যে আমাদের যে আয়তক্ষেত্র আছে এল বি এম বা বিই এল এম, এইটা সমানও দেখা যায়, দেখানো যায় তো যে বি কে এইচ সি এটার সমান হয়। তাইলে আমরা বলতে পারি যে এখানে এ কে অনুরূপভাবে এ কমা কে যোগ করে, আর একটা হলো আমাদের এদিকে যেটা আছে সিই,
এবং সি কমা ই যোগ করে দেখা প্রমাণ করা যায় বর্গক্ষেত্র এই যে বর্গক্ষেত্রটা হলো বিসিএসকে সমান হলো আয়তক্ষেত্র বিইএলএম এই যে বিইএলএম অর্থাৎ এই আয়তক্ষেত্রটাকে দেখানো যায় এই যে আয়তক্ষেত্র আমি যে আয়তক্ষেত্রটাকে এভাবে মার্কিং করে দিলাম এই আয়তক্ষেত্র সমান হলো এই বর্গক্ষেত্র আর এই এই যে আয়তক্ষেত্র এই আয়তক্ষেত্র হলো এই বর্গক্ষেত্রের সমান তাহলে আমরা দেখাইলাম আয়তক্ষেত্র তাহলে বর্গক্ষেত্র বিসিএসকে সমান হলো আয়তক্ষেত্র এখন এইটাকে যদি আমরা ধরি পাঁচ দেখো এই দুইটাকে যদি যোগ করে দাও তাহলে বাম পাশে বর্গক্ষেত্র এসিজিএফ এবং তাহলে চার ও পাঁচ যোগ করে পাই কি পাই বর্গক্ষেত্র বর্গক্ষেত্র এসিজিএফ প্লাস বর্গক্ষেত্র কি আসে বিসিএসকে সমান সমান আয়তক্ষেত্র আমি আয়তক্ষেত্রটা চিহ্নের মাধ্যমে লিখলাম যেহেতু জায়গা কম এডিএলএম এডিএলএম দেখো তো একটু এই দুইটা আয়তক্ষেত্র যোগ করলে কি হয় যে এডিএলএম এডিএলএম এই যে ঢেউ দেওয়া যে অংশটা ক্লিয়ার কিনা তোমরা সবাই যে এই আয়তক্ষেত্র এবং এই আয়তক্ষেত্র এই দুই আয়তক্ষেত্র মিলে পুরো বর্গক্ষেত্র হল এডিই বি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বর্গক্ষেত্র এডিই বি এখন দেখো এটা মানে কি যে এটা হলো বর্গক্ষেত্র এসিজি তাহলে বা বর্গক্ষেত্র এসিজিএফ প্লাস বর্গক্ষেত্র বিসিএসকে অর্থাৎ এখান থেকে আমরা ফাইনালি লিখতে পারি এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি এসি স্কোয়ার তাহলে এটা হলো এসি স্কোয়ার প্লাস এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি বিসি স্কোয়ার আর এই এইটার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি এবি স্কোয়ার অর্থাৎ আমাদের যে পিথাগোরাসের উপপাদ্য ছিল যে এবি স্কোয়ার সমান বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার অর্থাৎ অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান আশা করি এই ক্ষেত্রে তোমাদের এই পর্যন্ত বুঝতে কোনো সমস্যা নাই এইচ ডব্লিউ থাকবে উপপাদ্য 36 থেকে 39 পর্যন্ত লিখে প্রমাণটা শিখবা এবং সংশ্লিষ্ট টিচারকে দেখাবা আর এই যে উপপাদ্যগুলো সম্পর্কে যদি তোমাদের আরও কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমার ক্লাসগুলো রিভিউ করতে পারো আর রিভিউ করার জন্য তোমাদের অনেকগুলো মাধ্যম দেওয়া আছে তোমরা কিশোর বাতায়নে লগ ইন করে দেখতে পারো আমার ঘরে আমার স্কুল নামে ফেসবুক যে পেজ আছে সেখান থেকে দেখতে পারো তারপরে তোমাদের যে আরেকটা হলো ইউটিউব চ্যানেল আছে যেটা আমার ঘরে আমার স্কুল সেখান থেকেও দেখে নিতে পারো আর তোমাদের যদি কোনো সুচিন্তিত মতামত থাকে তাহলে সেই মতামতগুলো তোমরা আমাদের জানাতে পারো ইমেল করে আমরা তোমাদের সাথে কোঅপারেট করে আরও ভালো কিছু তোমাদের দেওয়ার চেষ্টা করব আশা করি তোমরা সবাই ভালো থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং যথাযথভাবে তোমাদের নিয়ম শৃঙ্খলার মাধ্যমে এই সময়টুকু পার করবে এবং প্রচুর পড়াশোনা করবে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ
শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। আমি সোনিয়া খান সনি আজকে তোমাদের সবাইকে নবম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। নবম শ্রেণীর আমরা পঞ্চম অধ্যায় আলোচনা শুরু করেছি। ইতিমধ্যে আমরা কয়েকটি পাঠ তোমাদের সামনে উপস্থাপন করেছি, আশা করি সেগুলো তোমরা চর্চা করেছো, অনুশীলন করেছো। কারণ একটি বিষয়ে যদি স্বচ্ছ ধারণা না হয় তাহলে কিন্তু আমরা পরবর্তী স্টেপ বা পরবর্তী পাঠটি বুঝতে পারবো না। এই জন্য আমাদের যখন যে পাঠটি পড়ানো হয় অবশ্যই সেগুলো বাসায় চর্চা করতে হবে, বাড়ির কাজগুলো করতে হবে। তাহলে চলো আমরা আজকের ক্লাসটি শুরু করি। আমরা স্ক্রিনের দিকে যদি চোখ দিই কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি দুটি কাচের পৃষ্ঠফলক একসাথে করা, যার প্রয়োগ পরবর্তী ছবিগুলোতে। একটু দেখি কি আছে। প্রত্যেকটি জিনিস সম্পর্কে তোমরা কিন্তু পরিচিত আছো, তাহলে বুঝতেই পারছো যে আজকে আমাদের পাঠ কি হতে পারে। আজকের পাঠ তাহলে লেন্স ও লেন্সের ক্ষমতা। চলো আমরা ডিটেইলসে চলে যাই। আজকে এই যে পাঠটি আমরা আলোচনা করব, আলোচনা শেষে কি কি আমরা শিখতে পারবো এক ঝলক আগে জেনে নিই। আজকে আমরা জানতে পারবো যে লেন্স কি তা ব্যাখ্যা করতে পারবো, লেন্সের প্রকারভেদ বর্ণনা করতে পারবো এবং লেন্সের ক্ষমতা ব্যাখ্যা করতে পারবো। ঠিক আছে, প্রথমে জেনে নেওয়া যাক লেন্স কি। লেন্স হচ্ছে দুটি গোলীয় পৃষ্ঠ যেটি সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিস্মারক হিসেবে কাজ করে এবং সেটাকেই বলা হয় লেন্স। তোমাদের সুবিধার্থে আমি স্ক্রিনে লেন্সের সংজ্ঞাটা তুলে ধরেছি, চলো লক্ষ্য করি। এবং পাশে দিয়েছি একটি লেন্সের ছবি। দুটি গোলীয় পৃষ্ঠ দিয়ে সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিস্মারক মাধ্যমকে লেন্স বলে। লিখে নিতে পারি আমরা, তোমাদের হাতের কাছে নিশ্চয়ই খাতা পেন্সিল বই সব কিছু আছে, আমি জানি তোমরা সবসময় প্রস্তুত ক্লাস। তাহলে আমরা জেনেছি লেন্স কাকে বলে। ঠিক আমি যদি হাতের দিকে একটু লক্ষ্য করো, দুটি গোলক পৃষ্ঠ কাচ ফলক দিয়ে সীমাবদ্ধ যে স্বচ্ছ প্রতিস্মারক হিসেবে থাকবে সেটাকে আমরা লেন্স বলি। এই লেন্স দুই প্রকার, একটু স্ক্রিনে দেখো লেন্স, একটি হচ্ছে উত্তল লেন্স আর একটি হচ্ছে অবতল লেন্স। উত্তল লেন্সকে ইংরেজিতে বলা হয় কনভেক্স লেন্স এবং অবতল লেন্সকে বলা হয় কনকেভ লেন্স। ইংরেজি ওয়ার্ডগুলো তোমরা সবসময় পাশাপাশি শিখে নিবে, কারণ পরবর্তীতে যখন তোমরা বড় ক্লাসে উঠবে তখন বইগুলোতে ইংলিশ ওয়ার্ডগুলো দেখে তখন তোমাদের মনে হবে যে এটা খুব অপরিচিত একটি ওয়ার্ড, এটা তো আমি জানি না। আসলে কিন্তু তুমি পড়ে এসেছো, এই জন্য যখন যা শিখবে তার সাথে পাশাপাশি এই ইংরেজি ওয়ার্ডগুলো আমরা আয়ত্তে নিয়ে আসব। ঠিক আছে, তাহলে যেটা বলেছি আমি, লেন্স দেখতে পাচ্ছি স্ক্রিনে, উত্তল লেন্স এবং অবতল লেন্স। উত্তল লেন্স এবং অবতল লেন্স আমি নিজেও আগে খুব গুলিয়ে ফেলতাম, কনফিউজ হয়ে যেতাম যে আসলে কিভাবে মনে রাখবো কোনটা উত্তল কোনটা অবতল। এভাবে হচ্ছে তোমাদের অবতল দর্পণ, আর এই দিকটা তাহলে পাড়া লাগানো থাকবে। আর যদি এই দিকটাতে পাড়া লাগানো থাকে তাহলে এটা কি হবে, উত্তল লেন্স। তাহলে উত্তল এবং অবতল এটাতে কিন্তু আমাদের খুব কনফিউশন হয়ে যায়। তাহলে লেন্সের ক্ষেত্রে কি হবে, দুইটি দর্পণ একসাথে করে আমরা যেটাকে বলি তখন লেন্স। দ্যাট মিন্স এইভাবে যদি দুটি কাচের দর্পণ একত্রিত করি তাহলে এটা কি লেন্স হবে, এটা হবে তোমাদের উত্তল লেন্স। আর যদি এইভাবে করে দুটি পৃষ্ঠ লাগানো হয়ে থাকে তাহলে সেটা হবে অবতল লেন্স। তোমরা একটু স্ক্রিনের দিকে তাকিয়ে দেখো, দেখো এটা হচ্ছে উত্তল লেন্স আর এইভাবে যদি থাকে তাহলে হচ্ছে অবতল লেন্স। এক্ষেত্রে দর্পণের সূত্র বা আলোর কিছু সূত্র প্রয়োগ হয়। এই সূত্রগুলো কি আমরা আগের ক্লাসে তোমাদেরকে স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করেছি। এক্ষেত্রে যেটা কাজ করে কি প্রতিসরণ, তাই না? আলোর প্রতিসরণ সম্পর্কে আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছি, আশা করি তোমাদের সেগুলো এখন মেলাতে সুবিধা হবে। তাহলে উত্তল লেন্স এবং অবতল লেন্স আমরা চিত্রসহ বুঝতে পেরেছি কোনটাকে বলে। এবার লেন্স কিভাবে কাজ করে, লেন্সের ক্ষমতা কি, তাহলে সেটা বোঝার জন্য চলো তাহলে আমরা একটু স্ক্রিনের দিকে তাকাই। কি দেখতে পাচ্ছি, এপাশে আছে একটি উত্তল লেন্স। একটি উত্তল লেন্সে যখন সমান্তরালভাবে আলোকরশ্মি পড়ে তখন সেটা কি হয়, দেখতে পাচ্ছ যে এভাবে লম্ব এবং এর পরবর্তী জায়গায় একটি মাঝখানে সব আলোকরশ্মি মিলিত হয়েছে।
আমি আবারও বলছি, যখন কিনা উত্তল লেন্সের মধ্যে আলোকরশ্মিগুলো সমান্তরালভাবে পড়ে, তখন ওই পাশটাতে গিয়ে দেখো সবগুলো আলো একটি বিন্দুতে মিলিত হয়েছে। ওই বিন্দুটির নাম হচ্ছে প্রধান ফোকাস, ফোকাস বিন্দু, যাকে আমরা বলি এফ, এফ দিয়ে প্রকাশ করে থাকি। যদি সেটা যদি প্রধান ফোকাস বিন্দু হয়ে থাকে এবং মাঝখানের বরাবর একটু ঘন লাইন দিয়েছি, সেটা হচ্ছে প্রধান অক্ষ, এবং এগুলো হচ্ছে সমান্তরালভাবে সব আলোকরশ্মি। এই সবগুলো আলোকরশ্মি সমান্তরালভাবে যখন উত্তল লেন্সে পড়ে, তখন সেটা আলো প্রতিসরিত হয়ে একটি বিন্দুতে মিলিত হয় এফ। এই মিলিত হওয়ার কারণে এই লেন্সে বলা হয় অভিসারী। অভিসারী মানেই হচ্ছে মিলন। তাহলে আমরা সেক্ষেত্রে মনে রাখতে পারি যে উত্তল লেন্সের কাজটা কি, আমাদের আলোকরশ্মিগুলোকে একটি বিন্দুতে মিলিয়ে দেয়। এই মিলিত করার কারণে এই লেন্সটাকে বলা হয় অভিসারী লেন্স। পরবর্তী পাশেই দেখতে পাচ্ছি আমরা অবতল লেন্স। এক্ষেত্রে কিন্তু আলোকরশ্মি পড়ার পরে এমনভাবে সেটা ছড়িয়ে পড়ছে, প্রসারিত হচ্ছে। প্রসারিত হওয়ার কারণে এর যে ফোকাস বিন্দু বা যেটা আমি বলেছি এফ বিন্দু, সেটা কিন্তু যে দিক থেকে আলো আসছে সেই পাশে একটা বিন্দু সৃষ্টি করছে। আবার উত্তল লেন্সে কিন্তু যে পাশ থেকে আলো আসছে তার উল্টো দিকে একটি ফোকাস বিন্দু তৈরি হয়, কিন্তু যখন আমরা অবতল লেন্সে দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে আলোকরশ্মি পড়ার পর এমনভাবে প্রসারিত হয় যেটার ফোকাস বিন্দু যেদিক থেকে আলো আসছে সেই পাশে। দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এফটা উত্তল লেন্সে লেন্সের পরে, আর অবতল লেন্সের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এফটা তার বাঁ পাশে পড়েছে। ঠিক আছে, এটা হচ্ছে লেন্সে কিভাবে আলোকরশ্মি পড়ার পর কিভাবে প্রসারিত হয় একটাতে আরেকটাতে মিলিত হয়। একটি হচ্ছে অপসারী, কারণ অবতল লেন্সের ক্ষেত্রে আলোটা প্রসারিত হয়ে যায়, ছড়িয়ে পড়ে, এই জন্য ওকে বলা হয়েছে অপসারী লেন্স। আর উত্তল লেন্সের ক্ষেত্রে একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত করে, এই জন্য সেটাকে বলা হয় অভিসারী লেন্স। এবার চলো লেন্সের ক্ষমতা কি। লেন্সের ক্ষমতা বলতে বোঝায় এই যে প্রধান অক্ষ এবং দুই পাশে দেখতে পাচ্ছ তোমরা সমান্তরাল রেখা, দ্যাট মিন্স আলোকরশ্মিগুলো যখন সমান্তরালভাবে লেন্সের মধ্যে পড়ে সবগুলো মিলে একটি বিন্দুতে মিলিত হয়েছে, দ্যাট মিন্স যেটাকে বলেছি এফ। এই এফ এবং লেন্সের মাঝখানে যে একটি দূরত্ব, একটি দূরত্ব আমি লাইন দিয়ে দেখিয়ে দিয়েছি, যেখানে বলতে পারি আমি 0.04 মিটার, এটা মিটার এককেই বলা হয়, মিটার দিয়ে প্রকাশ করা যায়। তাহলে এই যে এফ বিন্দু থেকে এবং আমাদের লেন্স পর্যন্ত এই যে দূরত্বটা, এই দূরত্বটাকে বলা হয় লেন্সের ক্ষমতা। এইটাকে আমরা লেন্সের ক্ষমতা বলি কতটুকু। এটা যদি আরো বেশি দূরে যায়, যদি 4.404 এর চাইতে আরো বেশি হয়, তাহলে হবে কি লেন্সের ক্ষমতা কম। যত এটার দূরত্বটা কমবে ততই হবে লেন্সের ক্ষমতা বেশি। ঠিক আছে, আমরা এই দূরত্বটা দিয়ে বুঝতে পারবো যে কোন লেন্সটি কত বেশি ক্ষমতা। এবার তাহলে লেন্সের ক্ষমতা সূত্রের দিকে যদি তাকাই, তাহলে দেখতে পাই পি ইকুয়াল 1/f। পি অর্থ হচ্ছে ক্ষমতা, পাওয়ার। তাহলে ক্ষমতা সমান সমান 1/f, ক্ষমতা সমান সমান 1 একক ধরে আমরা যদি ফোকাস বিন্দুর দূরত্ব, আমার বাপাশে যে চিত্রটা আছে তোমাদেরকে বলেছি, আমরা দূরত্বটা যদি এখানে 0.04 মিটার হয়ে থাকে, তাহলে সেখানে যদি আমি এফ এর জায়গায় মানটা বসাই এবং ডিভাইড করি, তাহলে যে রেজাল্টটা পাবো সেটাই কিন্তু পি। ঠিক আছে, আমি আবারও বলি পি হচ্ছে ক্ষমতা, পাওয়ার লেন্সের। তাহলে আমরা যদি কোনো লেন্সের ক্ষমতা বের করতে চাই, তাহলে কি করব, প্রধান অক্ষ থেকে যে আমাদের ফোকাস বিন্দু এফ, এফ পর্যন্ত যে যতটুকু দূরত্ব, সেটাকে আমরা কি করব 1/f বা ফোকাস বিন্দু, এটাকে যদি আমি ভাগ করি, তাহলে যে রেজাল্টটা বের হবে সেটা তাহলে কি পাচ্ছি আমরা, সেটা পাচ্ছি লেন্সের ক্ষমতা। ঠিক আছে, এটাকে ডায়োপ্টার একক দ্বারা প্রকাশ করা হয়। আমি আবার বলি ডায়োপ্টার, এখানে আমি যেন লিখে দিয়েছি। তাহলে আমরা যদি সেটাকে ভাগ করি, তাহলে আমরা এইখানে যে লেন্সটা আছে যেটা আমি তোমাদের স্ক্রিনে দেখাচ্ছি, এই লেন্সের ক্ষমতা কত, 25 ডায়োপ্টার। বুঝতে পারছ, আশা করি বুঝতে পারছ। আজকে এ পর্যন্ত যা কিছু আলোচনা করেছি তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ শব্দ আমি তোমাদের সুবিধার্থে তোমাদের সামনে স্ক্রিনে এক নজরে তুলে ধরছি। তাহলে আমাদের এই ওয়ার্ডগুলো সম্পর্কে
পরিচিত হব এবং আমাদের বেশি দিন মনে রাখতে পারবো, আমাদের স্মরণশক্তিতে থাকবে। চলো তাহলে স্ক্রিনের দিকে একটু তাকাই, গুরুত্বপূর্ণ শব্দগুলো জেনে নিই। উত্তল লেন্স, অবতল লেন্স, প্রধান অক্ষ, আলোক কেন্দ্র, ফোকাস বিন্দু এবং ডায়াপ্টার। এই নতুন এবং গুরুত্বপূর্ণ শব্দগুলো আমরা একটু খাতায় লিখে নিই, তাহলে আমাদের মনে থাকবে। আসলে লেখাপড়ার বিষয়টা কি, যদি আমরা শুধু একদিন পড়ি তাহলে হবে কি? পড়বো ঠিক আছে, কিন্তু সেটাকে আমাকে তারপর পরীক্ষা দিয়ে সব ভুলে যাব তাহলে কিন্তু চলবে না। আমাদের লার্নিংটা যেন পার্মানেন্ট হয়, দ্যাট মিন্স সারা জীবন মনে থাকে। যা কিছু শিখবো শুধুমাত্র পরীক্ষা পাশের জন্য না, আমরা যা শিখবো জীবনে যেন কাজে লাগাতে পারি, তার জন্য এটা আমাদের পার্মানেন্টলি সেভ করে রাখতে হবে আমাদের মাথায়। এই জন্য পড়ার সাথে সাথে লিখে রাখার চেষ্টা করব। তাহলে আজকে আমরা যা কিছু আলোচনা করেছি তা আমি একটু তোমাদের সুবিধার্থে আবার রিক্যাপ করছি। আমরা আজকে কি আলোচনা করেছি, প্রথমে আমরা করেছি কি, লেন্স কি, লেন্সের সংজ্ঞাটা আমি বলেছি এবং তোমাদেরকে লিখে স্ক্রিনে দেখিয়েছি, আশা করছি সেটা লিখে রেখেছ। লেন্স কি, লেন্স কাকে বলে এবং লেন্সের চিত্র দেখিয়েছি। এছাড়া লেন্স কত প্রকার, লেন্স কত প্রকার, দুই প্রকার, একটা হচ্ছে উত্তল লেন্স আর একটা হচ্ছে অবতল লেন্স। এই দুই ধরনের লেন্সের চিত্র আমরা দেখেছি আজকে। এরপরে এই লেন্সগুলো কিভাবে কাজ করে সেটা, দ্যাট মিন্স হচ্ছে লেন্সের ক্ষমতা নিয়ে আলোচনা করেছি। ক্ষমতাটা কি একটু কঠিন মনে হচ্ছে? তাহলে চলো আমরা সেই ক্ষমতাটা কিভাবে আমরা বের করি লেন্সের এক ঝলকে আবার একটু দেখে নিই, আমাদের বুঝতে আরো সুবিধা হবে। বন্ধুরা চলো স্ক্রিনের দিকে একটু তাকাই, আমরা লেন্সের ক্ষমতা কিভাবে করেছি। একটি লেন্সে, এখানে আমি নিয়েছি উত্তল লেন্স, এই লেন্সের মধ্যে আলোক রশ্মিগুলো কি করছে, সমান্তরালভাবে পড়ছে। মাঝখানে যে রেখাটি সেটা হচ্ছে প্রধান অক্ষ। এই সবগুলো আলোক রশ্মি যখন এই লেন্সের মধ্যে পাস করছে, সেটা কি হচ্ছে, আলোক রশ্মিগুলি একটি বিন্দুতে মিলিত হচ্ছে। তোমরা স্ক্রিনে লক্ষ্য করো, বিন্দুগুলো যেখানে মিলিত হচ্ছে সেটাকে বলা হয় প্রধান ফোকাস, যাকে আমি এফ দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে আমরা পেয়েছি প্রধান অক্ষ এবং যেখানে মিলিত হয়েছে সেটাকে বলা হয়েছে ফোকাস। এখানে হচ্ছে উত্তল লেন্স, মানে হচ্ছে সবগুলো আলোক রশ্মিকে মিলিত করছে। এটাকে আমি কি বলেছিলাম মনে আছে, মিলন, মিলন থেকে কি, অভিসারী, দ্যাট মিন্স হচ্ছে উত্তল লেন্স বা অভিসারী লেন্স, এর কাজই হচ্ছে যে আলোক রশ্মিগুলোকে একটি বিন্দুতে মিলিত করা। ওকে, তাহলে এই লেন্সের ক্ষমতা আমরা কিভাবে বুঝব, ক্ষমতাটা কিভাবে বের করি, এই ক্ষমতা বের করার একটি সূত্র আছে। ক্ষমতার সূত্রটি আমি তোমাদের সুবিধার্থে লিখে দিয়েছি। লেন্সের ক্ষমতার সূত্র হচ্ছে পি ইকুয়াল ওয়ান বাই এফ। এখানে পি বলতে কি বোঝানো হয়েছে, পি মানে হচ্ছে পাওয়ার বা ক্ষমতা, এবং ওয়ান হচ্ছে তোমাদের সূত্রে ওয়ান থাকতে হবে উপরে এবং নিচে কাকে, ডিভাইডেড বাই এফ। এফ হচ্ছে গিয়ে কি, প্রধান ফোকাস। আমরা স্ক্রিনে দেখতে পারি যে আমাদের প্রধান ফোকাস এইখানে যে দূরত্বটা দেখিয়েছি কত, যে বিন্দুতে গিয়ে মিলিত হয়েছে সেই এফ থেকে আমাদের যে দূরত্বটা প্রধান অক্ষ থেকে সেটার দূরত্ব আমি এখানে উল্লেখ করে দিয়েছি 0.04 মিটার। এটাকে আমরা মিটারে প্রকাশ করতে পারি। তাহলে এই মিটারে যে দূরত্ব, ফোকাস দূরত্ব, এইটাকে আমরা এফ ধরব। তাহলে এফ এর মান যদি আমি এখানে বসাই, ক্ষমতা সমান সমান ওয়ান বাই এফ, তাহলে এফ এর মান আছে আমাদের এখানে 0.04 মিটার। তাহলে এটা যদি আমি ডিভাইড করি তাহলে আমাদের রেজাল্ট আসছে 25। এটাই হচ্ছে লেন্সের ক্ষমতা। আর ক্ষমতা আমরা কিভাবে প্রকাশ করি, এর একক হচ্ছে ডায়াপ্টার, যেটাকে ইংরেজি বড় অক্ষর ডি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এখন কি তোমরা লেন্সের ক্ষমতা বের করতে পারবে? আমি জানি তোমরা পারবে, আশা করি সবাই লেন্সের ক্ষমতা, এটা অঙ্ক হিসেবেও যদি আসে তখনও তোমরা ঝটপট এই সূত্র দিয়ে বের করে ফেলতে পারবে। ঠিক আছে, তাহলে এবার কিসের পালা? এবার আমরা আলোচনা করেছি বাড়ির কাজের পালা। তাহলে বাড়ির কাজ হচ্ছে, একটু স্ক্রিনে দেখো, তোমাদের সুবিধার্থে উল্লেখ করছি, লেন্স কত প্রকার ও কি কি, চিত্রসহ ব্যাখ্যা করো
লেন্সের ক্ষমতা বলতে কি বোঝায়? কোন লেন্সের ফোকাস দূরত্ব 2 মিটার হলে তার ক্ষমতা কত? পারবে না? অবশ্যই পারবে। আর যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়, তাহলে আমাদের যে আমার ঘর আমার স্কুল ফেসবুক পেজ আছে অথবা আমাদের ইউটিউবে এই ভিডিওগুলো পাবে। তোমরা যতবার খুশি ততবার দেখতে পারো, যখন খুশি তখন দেখতে পারো তোমাদের সুবিধাতে। এবং শুধু নিজে দেখলে কিন্তু হবে না, বন্ধুদের সাথে শেয়ার করতে হবে। আর আরেকটি আমার সাজেশন, ডিসকাস করবে বন্ধুদের সাথে। আলোচনা করলে হয় কি, আমাদের বিষয়গুলোর ধারণাগুলো একদম মাথার মধ্যে বসে যাবে, পার্মানেন্টলি লার্নিং হয়ে যাবে। ঠিক আছে, আলোচনার কোনো বিকল্প নেই। গ্রুপ ডিসকাস করবে বন্ধুদের সাথে যে এই বিষয়টা তো আমি পড়েছি আজকে, তুমি কি বুঝতে পেরেছো? আর অন্যকে বোঝালে তো আরও ভালো ক্লিয়ার কনসেপ্ট হবে তোমার। তাহলে আমরা আলোচনা করে এগুলো নিজেরাই, বেশিক্ষণ পড়তে হবে না, আলোচনা করলে এমনিই মুখস্থ হয়ে যায়। আর যতটা পারবে লিখবে, বাড়ির কাজগুলো লিখবে। লিখে কি করবে, লিখে রেখে দিবে? না, লিখে এগুলো যখন স্কুল খুলবে তখন তোমার বিষয় শিক্ষকগণকে এগুলো দেখাবে, তারা তোমাদের এই কাজগুলো মূল্যায়ন করবে। তাহলে আমি আশা করি তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, এই আমাদের যে পেজ আছে ফেসবুক, সেখানে কমেন্টে প্রশ্ন করতে পারো, আমরা অবশ্যই সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমাদের এছাড়া ইমেল করতে পারো, আমাদের অ্যাড্রেস স্ক্রিনে দেখতে পাবে। তাহলে আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবে, সরকারি বিধি নিয়ম মেনে চলবো আমরা এবং বাসায় থাকবো। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।